हेलो। हेलो हेलो अपू। जी भैया। ये अपू ক্লাস কি শুরু হয়ে গেছে? না ভাইয়া, এখনো সবাইকে ডেকে ডেকে আনছি যে আসেন আপনারা। ও ক্লাস আচ্ছা শুরু হয়নি এখনো ভাইয়া, টেনশন নিয়েন না। আজকে না মোস্তফা ভাইয়ার দেরিতে আসার কথা। হ্যালো, মুস্তফা ভাইয়ের না আজকে হচ্ছে লেটে জয়েন করার কথা ভাইয়া। আপনি অফিসে যাবেন বলেছিলেন। ভাইয়া কি আছেন? গুড মর্নিং আপু। গুড মর্নিং ভাইয়া। কি আপু, অনুনয় বলছিলাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন? জি আপু, ভালো আছি। বেশি প্যারা নমস্কার আপু। দিচ্ছি? নমস্কার আপু। আমি বেশি প্যারা দিচ্ছি? না আপু, আজকে হচ্ছে মোটামুটি একটা পেজের সেটিং যতটুকু করতে হয়, মানে বেসিক জিনিসগুলি আজকে শেষ হবে। সো তারপর থেকে হচ্ছে বাকি যদি কিছু থেকে যায়, সেই জিনিসগুলি হচ্ছে যে আপনাদের একটু রিসার্চ করতে হবে যে কিভাবে করতে হয়। ওইগুলি খুব ছোট ছোট জিনিস, হয়তো দেখা যায় আপডেট আসতে থাকে, তো তো আপডেট যখন আসবে আপনাদের ওইটা আপনাদের নিজেদেরকে আপডেট করতে হবে যে কখন আপডেট আসছে কখন আসছে না। না হয় আমার মতো হয়ে যাবে যে পুরোনো পিক্সেল পুরোনো ডাইমেনশন নিয়ে আমি পড়ে আছি, পরে আমি হঠাৎ করে জানবো যে নতুন ডাইমেনশন এসেছে। ঠিক আছে। মোস্তফা ভাইয়ের ডেডিকেশন অনেক। জি মোস্তফা ভাই রাস্তার মধ্যে মাস্ক পরে ক্লাসে। আচ্ছা, আপনাদেরকে কি আপনাদের চিটং কোঅর্ডিনেটর যিনি আছেন চিটং ডিভিশনের, ওখান থেকে কোনো ফোন এসেছিল আপনাদের কারো কাছে? গতকালকে ক্লাসের সময় এসেছিল আর কি, এরপর তো আসেনি আর। ক্লাসের সময় ফোন এসেছিল, রিসিভ করেছিলেন? আমারও এসেছিল। হ্যাঁ করেছিলাম, করে বলেছিলাম যে ক্লাস করতেছি। আচ্ছা, আর কে বললো আমারও এসেছিল? জি আপু, আমার ও আচ্ছা, কথা হয়েছে ভাই আপনার সাথে পরে? জি কথা হয়েছিল, ও আচ্ছা, কি বললো? জি উনি বলেছিল যে আমি ক্লাস করছি কিনা একটুটুকু। ক্লাস সম্পর্কে কিছু জিজ্ঞেস করেছে? না, ওসব কিছু জিজ্ঞেস করেনি। আচ্ছা, এখন আপনাদের জন্য এটা গুড নিউজ বলবো অর ব্যাড নিউজ বলবো আমি জানি না। এলইডিপি যতটুকু কোর্স হচ্ছে, যতগুলো কোর্স হচ্ছে, সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমি ভাবতাম যে আমারই সবচাইতে স্টুডেন্ট কম আছে, কিন্তু আমার ব্যাচেই সবচাইতে বেশি স্টুডেন্ট আছে যারা এভরিডে প্রেজেন্ট থাকছেন। তো দ্যাটস ওয়াই হচ্ছে ওই যে পলক সাহেব, এমপি পলক বলেছেন যে ওনারা যে নিচ্ছেন এটা প্রুফ কি, তারা যে ক্লাস করাচ্ছেন তারা যে অ্যামাউন্টটা নিচ্ছেন এটা প্রুফটা কি। দ্যাটস ওয়াই হচ্ছে 15 জন যেই ক্লাসে থাকবে ওই ক্লাসকে লাইভে যেতে হবে। এখন কারো লাইভই হচ্ছে না বা হচ্ছে খুব দেখা যায় ওনারা নিজেরা জয়েন করে, হয়তো দুটো আইডি থেকে জয়েন করে 15 জন দেখাচ্ছে, তারপরে লাইভটা হচ্ছে। তো তারা এর মাঝেই অনেকবার আমাদের ক্লাসে আমরা যে এই যে কথা বলতে থাকি, আমি বুঝাতে থাকি, আপনাদের বকাঝকা করতে থাকি, এর মাঝেই চিটং এর কোঅর্ডিনেটর বলেন বা এই ঢাকা ডিভিশন থেকে বলেন, ওনারা কিন্তু এসে ভিজিট করে যান এবং আপনাদের স্ক্রিনশট নিয়ে যান, যেটা আমি জানতামও না। ওনারা ওনাদেরকে হাইড করে তারপরে এন্ট্রিটা করেন, কারণ ওখানে পাসওয়ার্ড দেয়া থাকে। তো আমাকে তো অফিসকে হচ্ছে আমার পুরো জুম মিটিং এর পাসওয়ার্ড সব দিয়ে দিতে হয়। তো ওনারা এসে দেখে যান আপনাদের কি হচ্ছে না হচ্ছে প্রোগ্রেস। তো ওনারা হচ্ছেন দেখে আমাকে এখন বলছেন যে আমি সকাল এবং বিকেল দোনোটা ক্লাসে আমাকে হচ্ছে ফেসবুক লাইভ এবং ইউটিউব লাইভে আপনাদেরকে নিয়ে যেতে। এখন বুঝতে পারছেন জি আপু, যে এখন বলেন আপনাদেরকে নিয়ে কি আমি লাইভে যাব? আপু ক্যামেরা অন করতে একটু প্রবলেম হবে। আপু ক্যামেরা কিন্তু এটা পলক স্যারের একদম ম্যাডাম, স্ট্রিক্টলি আছে। আমি জি আমার ম্যাডাম, আগ্রাবাদ। হ্যাঁ ভাইয়া, আমি সেটাই বলছি, আপনার ডেডিকেশন অনেক। আপনি অফিসে গিয়েও, আপনার কাজে গিয়েও আপনি রাস্তার মধ্যে থেকে অনলাইনে ক্লাস করছেন, জয়েন করছেন দেখতে পেরেছি ভাইয়া। থ্যাংক ইউ আপনার ডেডিকেশনের জন্য।
কিন্তু আপু পলক স্যারের হচ্ছে যে স্ট্রিক্টলি দেয়া আছে যে সবার ক্যামেরা অন থাকতে হবে, এবং আপনি বিলিভ করবেন কিনা জানি না, আপনাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিব, আমার বিকেলের গ্রুপে সবার কিন্তু ক্যামেরা অন ছিল, এটা স্যাররা এসে দেখে যান। সো আমাকে এটা নিয়ে একটু কথা শুনতে হয়েছে যে আমি কেন মর্নিং ব্যাচ কে প্রেশারাইজ করছি না ক্যামেরা অন করার জন্য। আপনার কন্টিনিউয়াসলি থাকা লাগবে না, হয়তো দেখা গেল প্রথম আওয়ারটাতে আপনি হয়তো 10 মিনিট ছিলেন, পরের আওয়ারটাতে, মানে এটা আসলে ওনারা কখন ভিজিট করছে আমি তো বলতে পারছি না, তো ঢুকেই দেখে সবার ক্যামেরা অফ। ব্যাপারটা বুঝতে পেরেছেন, অনলাইনে ক্লাস হলে যেটা হয় যে আপনারা কি ক্লাসে জয়েন করে দিয়ে ঘুমাচ্ছেন কিনা, বা জয়েন করে দিয়ে আপনারা অন্য কাজ করছেন কিনা, এটা তো আসলে বোঝা যাচ্ছে না। ক্যামেরাটা অন থাকলে অ্যাট লিস্ট দেখা যাবে যে আপনারা কি করছেন, আপনারা কি করছেন না। ভাই মনে করবেন সবাইকে, না না আমি ক্যামেরা অনে আসাতে আমার কোনো প্রবলেম নাই, আশেপাশে সারাউন্ডিংস একটু সমস্যা আছে। আপু এইটা কোনো ব্যাপার না, আপনার সারাউন্ডিংস এ কি হচ্ছে, সারাউন্ডিংস কেমন যাচ্ছে, এটা কোনো ব্যাপারই না, আপনারা বিলিভ করবেন। আমি আমার রুমের মধ্যে যখন বসে আপনাদের ক্লাস নেই, আমার রুমের দরজাটা আমি বন্ধ করে রাখি যাতে আপনাদের সাউন্ডটাতে, আমার সাউন্ডটাতে আপনাদের ডিস্টার্ব না হয়। দেখা যায় যে আমার রুমে আমি থাকতে থাকতে আমি আপনার সন্ধ্যায় যখন ক্লাসটা শেষ করি, সকালে আমি আপনাদের ক্লাসে বসার সময় আমি গোসল করে বসি, দুপুরে গিয়ে নামাজ পড়ে সন্ধ্যায় যখন ক্লাস শেষ করি তাড়াতাড়ি গিয়ে আমি আবার গোসল করি, কারণ আমি ঘেমে মনে হবে যে আমি পুরা মানে কি বলে যে আমি কোনো জায়গায় হচ্ছে গোসল করে ডুব দিয়ে উঠে এসেছি, এই পরিমাণে আমি ঘেমে থাকি। তো এইগুলি আসলে আপু হয় না যে আমি রুমের জানালার আমার রুমের জানালার পর্দাটা সরিয়ে দিব, সেটা আমি পারি না, কারণ আশেপাশের সাউন্ড গুলি আসবে, আপনাদের হয়তো প্রবলেম হবে, তো আমাকে সব বদ্ধ করে একদম সাউন্ড প্রুফ হয়ে বসতে হয়। কোনো ব্যাপার না, যদি আপু আপনার আশেপাশের সারাউন্ডিং এ খুব প্রবলেম হয়, আপনি যখন ক্লাস হবে তখন হচ্ছে কি একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড এর কোনো কিছু একটা পিছনে দিয়ে, চাদর হোক ওড়না হোক, আপনাদের মেয়েদের তো আমাদের ওড়না থাকে, পিছনে দিয়ে ওইটার সামনে বসে যাবেন, ব্যাস হয়ে যাবে, আপনার সারাউন্ডিং খুব সুন্দর আর আশেপাশে কেউ কিছু দেখবে না। ওকে, আর স্বাক্ষর ভাইয়া তো হচ্ছে ওনার মাশাল্লাহ সুন্দর একখান চেহারা আছে, এটা দিয়ে উনি হচ্ছেন ওনার ছবিটা ওভাবেই সেট করে দিয়েছেন, ওনার ওটাই দেখা যায়। আর হচ্ছেন মইন ভাইয়া গুড মর্নিং, নূর নবী ভাইয়া জয়েন করেছে, উর্মি জয়েন করেছে, মিজান ভাইয়া গুড মর্নিং, গুড মর্নিং আপু। বাকিরা কোথায়, একটু গ্রুপে নক করেন সবাই। ভাইয়া বাইরের অবস্থা কিরকম, মুস্তফা ভাইয়া বাইরে বের হয়েছেন, অবস্থা কিরকম, এখনো কি লকডাউন সিচুয়েশন না মানুষজন খুব আছে? না না না, সবগুলো রেগুলার চলছে দেখতেছি যে মানুষ থাকে। আমি মনে একা লকডাউনে আছি 2 মাস ধরে, আমি বাইরের চেহারা এই 3 মাস আজকে মেম ভাই বাইরে নিয়ে এখানে আসছে, তাও ওই ফর্মুলা আটকে গেছে জন্য। না ভাইয়া আমি গত 2 মাসে একদিনের জন্য বের হইনি। অনলাইনে ক্লাস হলে এগুলি অনেক কিছু হয়, কিন্তু আপনার প্রাইভেট লাইফটা দেখা যায় যে সবাই যখন জেনে যাচ্ছে তখন একটু প্রবলেম, না আপনার জন্য আমাদের জন্য প্রবলেম নাই ভাইয়া। সবাই নাস্তা করেছেন? জি আপু। হ্যাঁ আজকে তো ব্রেক না দিলে হবে, রান্না করে বসতে হইছে। বাহ ভালো মেয়ে, ভালো মেয়ে, আজকে তো আপনাদের কথা হলে হচ্ছে ব্রেক না দিলেও চলবে না, একটু ব্রেক দিন, একটু ব্রেক দিলে ভালো হয় আর কি, একটু ব্রেক লাগবে, কারণ চাটা খেতে যেতে হয়, ব্রেক একটু দরকার আপু। ভাইয়াদের কি চাটা খেতে যেতে হয় ভাইয়ারা? জি আপু। আপনারা
ও ভাইয়া আপনার ওইটা প্রবলেম হবে না, আমি অফিসকেও জানিয়েছি, এটা কোনো প্রবলেম নেই, আপনি আপনার কাজটুকু করেন, এর মধ্যে যেই জায়গাটুকু আপনার মিসিং হয়ে যাচ্ছে সেই জায়গাটুকুতে তো সবাই আছেই হেল্প করবে, আর না থাকলে আমি পার্সোনালি আপনাকে নক করে হেল্প করব। ঠিক আছে ভাইয়া, আপনার যখন থেকে আপনার কাজটা স্টার্ট হবে আপনি ওই টাইমটাতে হচ্ছে আপনি লিভ নিয়ে আপনি হচ্ছে আপনার কাজটা কমপ্লিট করেন, কাজ কমপ্লিট করে আপনি আবার জয়েন করে ফেলেন, তাহলেই হবে। এর মাঝে হয়তো খুব বেশি মিস হবে না, কারণ এখন ফার্স্ট এর এক ঘন্টা তো আমি আসলে আপনাদের প্রবলেম কি হলো তারপরে হয়তো আমি স্টার্ট করলেও দেখা যাবে যে আপনি তো শপের কাজটা পারেনি। হ্যাঁ ম্যাম, আমি আমি দিতে পারি, আল্লাহর মতো সব কিছু পারি এখন। হ্যাঁ ভাইয়া, তাহলে তো হয়েই গেল, সবগুলোই করতে পারবো। আপনারা আচ্ছা, আপনারা যারা আছেন বলেন তো, এই যে ফেসবুকের টপিকটা শেষ হওয়ার পরে ফেসবুকের মানে এখনো তো অ্যাডটা বাকি আছে, তো ফেসবুকের অ্যাডস অ্যাড কমপ্লিট হওয়ার পরে আপনারা কোন টপিকটাতে যাবেন, আগে লিংকডইনে যাবেন নাকি আগে ইউটিউবে যাবেন? আপু ইউটিউব করলে ভালো হয় মনে হয়। ইউটিউবটা কেন ভালো হয়, লিংকডইনটা কেন ভালো হয় না আমাকে একটু বোঝান আগে আপনারা, তারপর আমি চিন্তা করব। না ইউটিউব আসলে মানে একটু আকর্ষণ আছে সেটা ঠিক আছে, সেজন্য বলতে ইউটিউবটা হচ্ছে অ্যাভেলেবল, ইউটিউব অনেক অনেকজন জানে ইউটিউব সম্পর্কে মানে আগ্রহটা আর কি, আর লিংকডইন হচ্ছে একটু আনপ্রফেশনাল, আনপ্রফেশনাল বলতে বোঝাচ্ছি যে আমরা খুব কমই জানি লিংকডইন সম্পর্কে। কিন্তু আপনারা জানেন যদি অনলাইন মার্কেটপ্লেসে যান লিংকডইনের জব পোস্টের প্রাইস খুব বেশি হয়। আপনি জাস্ট ওই ইনফরমেশন গুলি বসিয়ে ওই প্রোফাইলে শুধু ফলোয়ার বাড়াবেন, ফলোয়ার লিংকডইনে ফলোয়ার বাড়ানোটা কিন্তু খুব ইজি, ফলোয়ার বাড়িয়ে দিবেন, এতে দেখা যাবে যে হয়তো দুইটা আইডিতে আপনি 1000 ফলোয়ার দিলেন আপনাকে হচ্ছে $50 থেকে $60 দিবে, কিন্তু একটা ইউটিউব মার্কেটিং এ ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করবেন, চ্যানেল অপটিমাইজ করবেন, চ্যানেল আর্ট, চ্যানেল লোগো এগুলি সমস্ত কিছু সেটিং করলে আপনার হয়তো $30 পাবেন। এখন চিন্তা করেন আপনার আগে কোনটা করবেন, যদিও আমার মডিউলে হচ্ছে আপনাদের লিংকডইনটা দেখানোর জন্য নেই, শুধু বলেছে আমি যাতে একটু টাচ করে দেই, ইন ডিটেইলে বলার জন্য বলেনি, কিন্তু আমি আপনাদেরকে ইন ডিটেইলে দেখাবো, কারণ আমি আপনাদের যে ব্যাচটাকে দেখছি এই ব্যাচটাকে দিয়ে আসলে এসইও কাজ হয়তো দুই একজন করতে পারবেন, এখন ওই দুই একজনের জন্য আমি সবার আর্নিংটা বন্ধ করব না, আমি হচ্ছে এসইওর কাজটা আপনাদেরকে একদম সবার লাস্টে দেখাবো, যেই ভাইয়ারা আমি মনে করবো যে যারা এসইওটা করতে পারবে অ্যাটলিস্ট এসইও দিয়ে তাদের আর্নিংটা ভালো হবে তাদের জন্য এসইওটা, আর আমি আপনাদের সবার জন্য বলবো আপনাদের এই বাকি যেই কাজগুলো আমি দেখাচ্ছি যে ফেসবুকের কাজ, এখন দেখাবো লিংকডইনের কাজ, তারপরে দেখাবো একটু টুইটার মার্কেটিংটাও দেখাবো আপনাদেরকে আমি, তারপরে হচ্ছে ইউটিউবটা দেখাবো, ইউটিউবটা খুব ভালো মতো দেখাবো, আর হচ্ছে টুইটারের জিনিসটাও মোটামুটি দেখতে পারবেন, শুধু ইনস্টাগ্রামটা আমি একটা ওভারঅল ওভারভিউ দিয়ে যাব, ইনস্টাগ্রামের একটা ক্লাস হবে ওইটার আর সেকেন্ড কোনো ক্লাস হবে না, বুঝতে পেরেছেন? তাহলে কি আপু আমাদের এখন লিংকডইনই করাটা ভালো হবে না আপু? এখন আপনারা চিন্তা করেন, যদি আমি আপনাদেরকে চিন্তা করি যে যেমন আমার ওই ব্যাচের কিন্তু অলরেডি একটা অর্ডার হয়ে গেছে, ওই ব্যাচ একটা অর্ডার পেয়েছে। না আপু আমরা এগুলো সম্পর্কে তো তেমন জানি না, যদি আপনি আমাদের একটু পড়তে বলেন। আমি আপনাদেরকে এটা কেন বললাম, কারণ কালকে হচ্ছে আপনাদের চিটং ডিভিশনের যে কোঅর্ডিনেটর ওনার সাথে কথা হলো, তো কালকে বিকেলের আমার যে ব্যাচটা মানে আমার বিকেলের যে ব্যাচটা আছে ওই ব্যাচের একজন অফলাইনে অলরেডি কাজ পেয়েছেন, তিনটা পেজ সেটিংস এর কাজ। তাহলে আপু আমাদেরকে লিংকডইনই করান আমার মতে আর কি, আর সবার মতে তো করতে না, আমার মতে আপনি যেটা ভালো মনে হয় সেটাই শুরু করেন, সমস্যা কারণ আপু আমরা এগুলো সম্পর্কে তেমন জানি না, আপনি আমাদেরকে যেভাবে পথ দেখাবেন তা আমরা সেভাবে পথ দেখব। আমি কথাটা কি বলেছি আপনারা সবাই মিস করছেন, যে আমার ওই ব্যাচ থেকে অলরেডি অর্ডার পাওয়া স্টার্ট হয়েছে। হ্যাঁ আপু কথাটা শুনেছি আপু, এবং সে হচ্ছে একটা পেজ না তিনটা পেজের কাজ পেয়েছে। আপনি কনফার্ম? জি আমার এখানে আসছে না।
মোস্তফা ভাই স্ক্রিনশট আপনাকে কালকে গ্রুপে তিন চারবার মেনশন দেওয়া হয়েছিল, আপনি কালকে আপনার নাম ও নাম্বারটা লেখেন নাই আমাদের শীটে। আমি ওখানে কিছুই পাই নাই, শীটও পাই নাই। এই যে আমি তো দেখছি মইনউদ্দিন জিনি, এটাই তো আপনার ফেসবুক আইডি? জি মইনউদ্দিন। হ্যাঁ আপনাকে তো ওই যে গ্রুপ থেকে রেসপন্স করছে, আপনি তো গ্রুপে আছেন ভাইয়া, আমি কালকে অ্যাড করেছি আপনাকে। ভাই আপনাকে আমি নিজে কালকে চারবার মেনশন দিয়েছি বাট আপনি নো রিপ্লাই। আমি আসছে মানে এখান থেকে আমাকে শু করতেছেন এখানে বুঝতে পারতেছি না। আচ্ছা আমি আপনাকে বলছি তারপরে দেখে বলছি, কারণ হচ্ছে এটা তো হওয়ার কথা না, আমি নিজে আমি দেখেছি। চিন্ময় ভাইয়া জি আপু বলেন, মাইকটা কি আপনাকে দিব? কেন আপু বলেন, মাইকটা কাকে দিব? কেন আপু, কারণ হচ্ছে মঈন ভাইয়ের আইডিতে আপনারা মেনশন করছেন কিন্তু মঈন ভাইয়া অ্যাড নেই, মঈন ভাইয়া মেবি কোনো কারণে লিভ নিয়ে নিয়েছিলেন। লিভ নিয়ে নিয়েছে কবে? না এই যে মঈনউদ্দিন আছেন তো, আছে তো আপু গ্রুপে তো আছে ভাইয়া, এই যে আছে স্ক্রিনশট দেব আমি? না এই যে আছে, এখন এইটাই কি উনি কি আগে সেটা কনফার্ম হন, কনফার্ম হন। ভাই আপনার নাম কি লাস্টে আরিফ আছে বাংলায় লেখা, মঈনউদ্দিন আরিফ? আরিফ না তো মঈনউদ্দিন, জাস্ট না এখানে মঈনউদ্দিন আরিফ মঈনউদ্দিন বাংলাতে আরিফ আছে লেখা। ওহো ওই জানো ওইটা না ওইটা না, ওই বাংলাতে, হ্যাঁ বাংলাতে আরিফ লেখা আছে। হ্যাঁ কিন্তু আমি পাচ্ছি না কেন মেসেঞ্জারে, আমি স্ক্রিনশট দিচ্ছি ভাইয়া, আপনি আইডিটা একটু আগে শেয়ার করুন। আপনি স্ক্রিনশটটা কোথায় দিবেন শুনি ভাইয়ারা? গ্রুপে, মেসেঞ্জার গ্রুপে, মেসেঞ্জার গ্রুপে তো উনি পাচ্ছি না, আপনি স্ক্রিনশট দিলে লাভটা কি হবে? মেসেঞ্জার গ্রুপ, মেসেঞ্জার গ্রুপে পাচ্ছি না, ইমোতে পাচ্ছি আমি, ইয়া হোয়াটসঅ্যাপে, হোয়াটসঅ্যাপে পাচ্ছি। আপনি ভাই তাহলে একটু মেসেঞ্জারে গিয়ে মেসেজ রিকোয়েস্টে একটু চেক দেন তো, দেখেন তো মেসেজের রিকোয়েস্ট এসেছে নাকি আপনার কোনো। হ্যাঁ কারণ ওনার সাথে আমারও তো অ্যাড নেই এবং ওনার সাথে মেবি আপনারও অ্যাড নেই, তাই না চিন্ময় ভাইয়া? ওনার সাথে আমাকে মনে হয় কালকে অ্যাড পাঠাইছি আমি, কালকে অ্যাড হয়েছে কিন্তু এখন আমাকে কি অ্যাড পাঠিয়েছে বললো? আমি পাঠিয়েছি আপু। আচ্ছা হ্যাঁ ভাই আমি দেখিনি, কারণ হচ্ছে ভাইয়া বিশ্বাস করবেন না যে আমি হচ্ছে আমার আইডিতে, না আমি ব্যস্তর জন্য না ভাইয়া, আমি আমার আইডিতে হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট একদম দেখি না, তো আমি এখানে যাদের অ্যাড করেছি তাদের আমি বসে থেকে দেখে তারপরে আমি অ্যাড করেছিলাম, তো দেখা যায় যে আপনাদের এখান থেকে আমি জানি না কিভাবে আপনাদের প্রোফাইল থেকে হোক অন্য কারো প্রোফাইল থেকে হোক কার প্রোফাইল থেকে, আমার বিশ্বাস করবেন না এভরিডে এখন 50 থেকে 60টা রিকোয়েস্ট আসতে থাকে, তো আমি আমার রিকোয়েস্ট ইন করা বন্ধ করে দিয়েছি। আপনি কি মেসেজটা কি পেয়েছেন আমাদের গ্রুপের মেসেজগুলো মঈনউদ্দিন ভাই? না না পাইনি। আচ্ছা দেখেন তো এখন পেয়েছেন কিনা, এখন আমি একটা থামস আপ দিয়েছি গ্রুপে, পেয়েছেন? মেনশন দিয়েছি, জি 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 পেয়েছি পেয়েছি, মেনশন দিয়েছি ভাই, অনেক খুশি হয়েছে পেয়েছে পেয়েছে, এই খুশিতে ভাই সবাইকে হচ্ছে চকলেট খাওয়াবে। কেন ভাই আপনি একটু আপনার যে শীটটা আছে শীটটা গ্রুপে দিয়ে দিন। আপনারা হচ্ছে আজকে আমি ফেসবুকের মোটামুটি যে সেটিংস গুলি বাকি আছে সেটা দেখাবো, দেখিয়ে আপনাদেরকে হচ্ছে ফেসবুকের ওভারঅল একটা ওভারভিউ দিব। ওভারভিউ বলতে এই যে এই তিন দিন চার দিনে আমরা যা শিখলাম টোটাল ব্যাপারটা একটা রিভিশন হয়ে যাবে, যাতে পরবর্তীতে আমাদের রিভিশনের জন্য যে ক্লাসগুলি আছে ওই ক্লাসগুলিকে আমরা কাজে লাগাতে পারি এবং তখন আমরা ভুলে না যাই, বুঝতে পেরেছেন? তো ওভারঅল একটা রিভিউ দিব এই ফুল এটার উপরে, তারপরে হচ্ছে নেক্সট উইক থেকে ফার্স্ট দিন থেকে আমরা হচ্ছে ফার্স্টে বিজনেস অ্যাকাউন্ট খোলা শিখব, একটা বিজনেস অ্যাকাউন্ট ফেসবুক থেকে একটা বিজনেস অ্যাকাউন্ট কিভাবে খুলে ওপেন করে এবং বিজনেস অ্যাকাউন্টের কাজ কি, আর হচ্ছে অ্যাড ম্যানেজার, অ্যাড ম্যানেজারের কাজ কি, এই জিনিসগুলি আমি আপনাদেরকে দেখাবো। কিন্তু আপনাদের হোম টাস্ক থাকবে এই জিনিসগুলো দিয়ে কি হয় সেটা আপনারা একটু গুগল করবেন বা ইউটিউব দেখবেন, দেখে জাস্ট বেসিকটা যে কি কাজ হবে কেন হবে এবং জিনিসটা কি এইটুকু বেসিক জিনিসটা শুধু জেনে নেবেন, এটা কোনো মানে আপনাদের অ্যাডভান্স লেভেলের কোনো কিছু আপনারা দেখতে যাবেন না, বারবার বলছি অ্যাডভান্স লেভেলের কোনো কিছু দেখতে যাবেন না আপনারা, শুধু বেসিক জিনিসটা একটুখানি দেখে নেবেন যাতে আমি ক্লাস করাতে গেলে আপনাদের বুঝতে ইজি হয়। সবাই কি আছেন? জি
জি আপু জি আপু সবাই কি জয়েন করেছে আপুরা আপুরা ভাইয়ারা কতজন আছে 11 জন আজকে আপু আমদাদ নামে একজন নতুন ভাই দেখা যাচ্ছে আমদাদ ভাইটা কি আমি মাত্র চাল করলাম জি হ্যালো হ্যালো আপনারা সবাই ক্যামেরাটা অন করবেন সেটা হচ্ছে 10 মিনিট পরে ক্যামেরাটা অন করবেন সবাই রেডি হয়ে যাবে যার ব্যাকগ্রাউন্ডে যা ঠিক করা লাগে কারো যদি যে শুয়ে আছেন উঠে বসা লাগে সব রেডি হয়ে যান 10 মিনিট পরে ক্যামেরাটা অন করবেন আপনারা সবাই ওই দিন আপু একজনের শার্ট পরার দরকার ছিল আচ্ছা এমদাদ যিনি এমদাদ কে আমাকে একটু বলবেন কাইন্ডলি হ্যালো হ্যালো জি আপু কি আপনি ইমদাদ ভাইয়া বলছেন না আমি মইনুদ্দিন ভাইয়া আমি ইমদাদ ভাইয়াকে ইমদাদ ভাইয়াকে আসলে চিনতে যাচ্ছিলাম আমি ওনাকে চিনতে পারিনি আমি এই নামটা আসলে দেখিনি ক্লাসে আমার কি কোথাও আপনারা কি এর আগে দেখেছিলেন ওনাকে ওনার আইডিটা না আপু ভাই তাহলে তো প্রবলেম নিকে আমার জুম থেকে মেবি অফিস থেকে কেউ যাই হোক আর আপনাদের আজকে একটা কুইজ হবে কুইজটা হবে যে টোটাল ফেসবুকে যত কিছু আছে আজকে মানে এই অবধি যে ফেসবুক অ্যাকাউন্টটা ওপেন করা অ্যাকাউন্ট ওপেন করা থেকে সেটিংস গুলি যাওয়া আমি হয়তো হঠাৎ করে একজনকে বলবো আচ্ছা এই সেটিংসটা কোথায় আছে আপনি স্ক্রিন শেয়ার করেন আপনি আমাকে শো করেন এখন আপনারা বলেন এই প্র্যাকটিস সেশনটা কি আমি আগে নিয়ে নিব না প্র্যাকটিস সেশনটা পরে নিব এটা আপু লাস্ট নিলে মেবি ভালো হয় বেশি হ্যাঁ কারণ সকাল সকাল মাইন্ড ফ্রেশ থাকবে আপনারা ক্লাসটা করতে ইজি হবে শুনিন না আরে দস্তগুলি জি জাইলে ফোন দাও নেতারা তা কেন এর ফোন নাটা গেলে ফাস্ট ফাস্ট গেলে আল্লাহ আমি তো এই ভাষা বুঝি না ভাইয়ারা একটু মিউট করে নেন এখন যাবে বুঝতে পারলাম না হচ্ছে বুঝি না আবার খুব ছোট ছোট ওয়ার্ড গুলি বুঝি আমি আপু বুঝি সবে কিন্তু বলতে পারি না চিন্ময় ভাই চেষ্টা করতেছিল বলার জন্য ভাই খালি আচ্ছা ভাই বাদ দেন ক্লাসে বললে সমস্যা হবে আপনাদের ওখানে তো আমি যতটুকু জানি যে ইয়ে বলা হয় যারা চিটং এ থাকে কিন্তু চিটং এর বাইরে তাদেরকে হচ্ছে জাপানিজ চাইনিজ আর রোহিঙ্গা এই টাইপের কিছু একটা বলা হয় তাই না ভাইয়ারা রোহিঙ্গা বলা হয় আপা রোহিঙ্গা রোহিঙ্গা আপনারা ঘরে থেকে ক্লাসে জয়েন করতে চান না মাহবুব ভাই রোডে বসে তারপরে মোস্তফা ভাইয়া হ্যাঁ মোস্তফা মাহবুব মোস্তফা যিনি উনি রোডে বসে হেডফোন দিয়ে মাস্ক পরে তারপরে ক্লাসে জয়েন করেছে আজকে কি আমার স্ক্রিন থেকে যদি কোনো প্রবলেম ক্রিয়েট করে বা খুব ব্লারি হয়ে যায় দেখতে পাচ্ছেন না এরকম হয়ে যায় সেক্ষেত্রে আপনাদের এখন কার নেটটা মনে হচ্ছে যে ভালো আছে মানে ইয়ে করছেন আপনার
বাফারিং করছে না, বাফারিং করবে না, এরকম কি আপনাদের কারো নেটের অবস্থা আছে এখন? মনে হয় না আছে কি? আমার নেই, বিকজ কালকে রাতে তুফান হয়েছে ঢাকাতে। ভাইয়া আমি তো ঢাকাতেই, ওই জন্য জিজ্ঞেস করলাম। আমার বাফারিংটা খুব বেশি হচ্ছে। আপনাদের কারো যদি ওরকম ফ্রি হয় যে বাফারিং হচ্ছে না বা খুব ভালো আছে, তাহলে আমি তার স্ক্রিনটা শেয়ার করবেন, আমি তার স্ক্রিন থেকে দেখানো স্টার্ট করবো আপনাদেরকে। যদি আমারটা অফ হয়ে যায় বা আমারটা খুব বেশি বাফারিং করে, ওর ব্লারি দেখা যায় আপনাদের কাছে, ঠিক আছে? ঠিক আছে আপু। ঠিক আছে আপু। জি আপু, মেসেঞ্জার থেকে স্ক্রিন শেয়ার দেওয়া যায় কিভাবে? আপনি কালকে দেখাননি, আজকে একটু ভালো। আচ্ছা, দেখাইনি ভাইয়া আমার, আসলে আমি অন্য জায়গায় বিজি হয়ে গিয়েছিলাম। ওই যে বললাম না, আমার এজেন্সির একটা খুব বড় একটা অর্ডার এসেছে, এজেন্সির ওই কাজটা নিয়ে একটু ব্যস্ত হয়ে গিয়েছিলাম ভাইয়া। সমস্যা নেই, কি করে দেখায়? সেটা হচ্ছে আপনাদের সাথে আমি মেসেঞ্জারে কল দিব। আপনাদের আরেকটা কমপ্লেইন আছে, সেটা হচ্ছে আমি মেসেঞ্জারে কল দিয়ে একজন ভাইয়াকে পেয়েছি আর কাউকে পাইনি, কারণটা কি? আপু আমি অফলাইনে ছিলাম তো এখন। আচ্ছা, আপনি অফলাইনে ছিলেন, আর বাকিরা? আমি সবসময় তো অনলাইনে থাকা হয় না। একজন ভাইয়া ছিলেন, সেটাই বললাম, একজন ভাইয়া ছিলেন। আমি ছিলাম আপু টিউশনে। আপনি ছিলেন টিউশনে? এই যে এমদাদ ভাই এতক্ষণে কথা বললো, এমদাদ ভাইটা কি আমাকে একটু বলেন তো নামটা ভাইয়া। যে সে তো আবার নাই হয়ে গেছে। এমদাদ ভাইয়া কি নিউ মেসেজ স্ক্রিন শেয়ার কর? আমি আপনাদের ওই মেসেঞ্জার থেকে কিভাবে করতে হয় ওটা, মেসেঞ্জারে যখন আমি আপনাদের একটা কল দিব, জি আপু, সেখানে আমি বলে দিব, খুব ইজি হয়ে যাবে আপনাদের জন্য। হ্যাঁ আপু, তাহলে একটু হেল্প হবে। নিউ নাকি অফিসের কেউ আমি আসলে বুঝতে পারছি না, কারণ অফিস থেকেও আপনাদের ভিজিটিং হয়। জি আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি আপু দেখা যাচ্ছে। জি আপু দেখা যাচ্ছে। ওকে, এখন একটা জিনিস আগে আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে এটা আপনাদের পেজটা ডিজিটাল মার্কেটিং, তাই না? জি আপু, ডিজিটাল মার্কেটিং আপনাদের পেজ। হ্যালো, হ্যালো হ্যালো হ্যালো, ডিজিটাল মার্কেটিং টা আপনাদের পেজ? আপনাদের পেজের জি আমি তো শুনতে পাচ্ছি, কে যেন হ্যালো বললো আমি তার কথা শুনতে পাইনি। আপু আমরাও আপনার কথা শুনতে পাচ্ছি, আপনি বলেন, সমস্যা নেই। আচ্ছা, সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং টা ভাইয়া আপনাদের পেজ, আপনাদের পেজের। হ্যালো ভাইয়া, জি আবার কথা বলছি। যিনি রাস্তার পাশে আছেন উনি একটু অফ করলে ভালো হয়, সাউন্ডটা। আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পারছি, আমি বুঝতে পারছি, আমি ওনাকে মিউট করে দিচ্ছি। না ভাইয়া তো মিউট করা, মোস্তফা ভাইয়া মিউট করা, কিন্তু আপু না হয় সবারটা মিউট করে দেন। মুরাদ ভাইয়া আছে, এমদাদ ভাইয়া আছে। এমদাদ ভাইয়াটা আসলে কি আমার সাথে একটু মানে একটু কথা বলবেন যে অ্যাকচুয়ালি আপনি কে? হ্যালো, আমি আসলে বুঝতে পারছি না ইনি কে। আমি সবাইকে মিউট করে দিচ্ছি, আপনারা হচ্ছে যদি কোনো কিছু বলার থাকে একজন শুধু আনমিউট করবেন, আনমিউট করে বলবেন। সেটা হচ্ছে আমরা আমাদের পেজ, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন, আমাদের যে পেজ, আমাদের পেজের ইন্টারফেসটা আমরা দেখতে পাচ্ছি, তাই না? তো আমাদের এখানে একটু খেয়াল করবেন যে এখানে হচ্ছে হোম, শপ, প্রিভিউ, পোস্ট, এইখানে যেই আমরা ইন্টারফেসটা দেখতে পাচ্ছি, আমার কার্সরটা যে নাড়াচাড়া করছে সেটা তো দেখতে পাচ্ছেন আপনারা। আমি ওইদিন বলেছিলাম যে একটা পেজ অন করতে গেলে যখন আমরা পেজের ক্যাটাগরি সিলেক্ট করি, ওই ক্যাটাগরির উপরে অনেক কিছু ডিপেন্ড করবে আপনার, আপনার পেজের ইন ফিউচার সেটিংস গুলি ওই ক্যাটাগরির উপরে ডিপেন্ড করবে যে আচ্ছা আপু তো আমাদেরকে এখান থেকে এটা দেখিয়েছিল, এটা নেই কেন?
আমার পেজের সেটিংস এটা নেই কেন, বিকজ অফ আপনি কোন ক্যাটাগরিতে দিচ্ছেন তার উপরে। আমরা কালকে একটা কাজ শিখেছি, সেটা হচ্ছে ট্যাব এন্ড টেমপ্লেটস। ট্যাব এন্ড টেমপ্লেটস যেখানে শিখেছি সেখানে দেখবেন কিছু টেমপ্লেটস আছে যেটা বাই ডিফল্ট একটা ফেসবুক আপনাকে দেখায়। তো বাই ডিফল্ট সেটা কিভাবে ডিসাইড হয়, সেটা হচ্ছে আপনি যে ক্যাটাগরিটা দেন সেটার উপরে ডিসাইড হয়। যেমন আমি আপনাদের জন্য খুলেছি, আমার মর্নিং ব্যাচের পেজ হচ্ছে এটা ডিজিটাল মার্কেটিং। আর আমার যদি আমি ইভিনিং ব্যাচে যাই, আমার ইভিনিং ব্যাচের পেজ হচ্ছে এই যে দেখেন, এই যে ডিজিটাল মার্কেটিং এটা, ঠিক আছে। আমার মানে ইভিনিং ব্যাচের পেজ হচ্ছে এটা। এখন এই পেজের ইন্টারফেসটা আপনারা যদি দেখেন কাইন্ডলি, দেখবেন যে এই পেজের ইন্টারফেসটা অন্যরকম। আপনাদের পেজের ইন্টারফেসের সাথে এই পেজের ইন্টারফেসে কোন, আমার কি স্ক্রিনটা একটা জায়গায় স্টিল হয়ে আছে না দেখতে পাচ্ছেন আপনারা, বলেন তো কেউ একজন? দেখতে পাচ্ছি আপনি, দেখতে পাচ্ছেন? আচ্ছা, আমার ওই পেজের ইন্টারফেসটা দেখেছিলেন ইন্টারফেসে দেখেন আপু, কথাটা বাফারিং হচ্ছে আপু, আপনার ভয়েসটা বাফারিং করতেছে, হিউজ রকম বাটন চলে এসেছে। আমরা ওখান থেকে কিন্তু হচ্ছে আপনার ভয়েসটা বাফারিং করছিল, এখন এটা ট্যাব এটার ক্যাটাগরি এক ছিল, দ্যাটস ওয়াই এটার বাই ডিফল্ট ভাবে একটা টেমপ্লেট এসেছে। আর আপনাদের পেজটার আপু, হ্যালো হ্যালো আপু, হ্যালো আপু, আপনার কথা কিছুই শোনা যায়নি, আপনার ভয়েসটা বাফারিং করতেছিল, আপনি একটু আবার বলবেন কাইন্ডলি। হ্যালো, আমার কথাটা কি শোনা যাচ্ছে এখন? এখন শোনা যাচ্ছে? জি আপু, এখন ক্লিয়ার আসছে, এখন ক্লিয়ার, আগেরটা আসেনি। জি আপু, শোনা এখন শোনা যাচ্ছে। আচ্ছা, সেটা হচ্ছে আমি বলছিলাম যে আমি তো আপনাদের জন্য একটা পেজ খুলেছি, আর আমার ইভিনিং ব্যাচের জন্য একটা পেজ খুলেছি, ওপেন মানে ক্রিয়েট করা দেখিয়েছি। সো আপনাদের ব্যাচের পেজটা এবং ইভিনিং ব্যাচের পেজের দুটার ক্যাটাগরি আমি দু রকম দিয়েছিলাম আপনাদেরকে। ফার্স্টই পেজ অন করার সময় বারবার বলেছিলাম, আপনারা ক্যাটাগরিটা আগে ডিসাইড করবেন কি ক্যাটাগরি দিচ্ছেন, এবং পেজের যিনি ওনার থাকবেন বা আপনার বায়ার যে আপনাকে কাজ দিচ্ছে তার থেকে আগে আপনি ক্লিয়ার হয়ে নেবেন যে আপনি কোন ক্যাটাগরির পেজ চাচ্ছেন এবং আপনি কি চাচ্ছেন। এই কথাটা তখন আপনাদেরকে বলেছিলাম না? জি আপু, বলার কারণ হচ্ছে যে এখন আপনি, আমি দুই এই দুইটা ব্যাচের জন্য দুইটা পেজ খুলতে গিয়ে আমি দুইটা ক্যাটাগরি দিয়েছি যাতে আমার আপনাদেরকে দেখাতে ইজি হয়। তো এই বিকেলের ব্যাচের যে পেজের ক্যাটাগরি, তাদের যে ক্যাটাগরি ছিল ওই ক্যাটাগরি থেকে ফেসবুক তার নিজের অ্যালগোরিদম দেখে সে হচ্ছে একটা বাই ডিফল্ট একটা টেমপ্লেট সেট করে দিয়েছে আমার বিকেলের ব্যাচের পেজটার জন্য। আর আপনাদের যে ক্যাটাগরি দিয়েছিলাম সেটার উপরে বাই ডিফল্ট ভাবে অন্য আরেকটা অ্যাড হয়েছে, টেমপ্লেট অ্যাড হয়ে গেছে। সো এই জিনিসটা দেখবে যে আপনাদের এখানকার ইন্টারফেসটা যেই রকম থাকবে, মানে এই পেজের ইন্টারফেস যেমন আছে আপনাদেরটা ওরকম নেই। আপনাদের ট্যাব এন্ড টেমপ্লেটস এবং এই পেজের ট্যাব এন্ড টেমপ্লেটস এ অনেক ডিফারেন্স থাকবে। আমি বারবার বলেছিলাম না, আমি দেখাচ্ছি ওয়েটা এখানেই থাকবে, কিন্তু কিছু জিনিস থাকবে কিছু জিনিস থাকবে না, কিছু জিনিস অ্যাড করতে হবে কিছু জিনিস ডিডাক্ট করতে হবে, এই জিনিসটা বলেছিলাম না আপনাদেরকে? জি আপু, ভালো শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে আপু। জি আপু, ওই জিনিসটাই আজকে হচ্ছে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, সেটা হচ্ছে এই পেজের যদি আমি সেটিংসটা দেখি, আর আমি যদি হ্যালো, আমি যেটা বলছিলাম যে আপনাদেরকে তখন যেটা বলেছিলাম আপনারা হয়তো শুনেছেন কিন্তু প্র্যাকটিক্যালি দেখেননি, যে দুটা পেজ মানে ক্যাটাগরি দুরকম হলে ডিফল্ট ভাবে টেমপ্লেটটা কিরকম হবে এবং কি থাকতে পারে কি না থাকতে পারে, তাই না?
সো আজকে আমি ওইটা আপনাদের প্র্যাকটিক্যালি দেখাবো, কারণ আমি ইচ্ছে করি দুই ব্যাচের দুইটা পেজ অন করার সময় দুইটা ক্যাটাগরি দিয়েছিলাম, যাতে আমার আপনাদের দোনো ব্যাচকে দেখাতে ইজি হয় যে আপনাদের মানে আমি যে যেভাবে দেখাচ্ছি সেভাবে নাও থাকতে পারে। এখন আমি তো দুইটা ক্যাটাগরি দেখাচ্ছি, এখানে অনেক ক্যাটাগরি আছে, যত ক্যাটাগরি আলাদা হবে তত আপনার হচ্ছে টেমপ্লেট গুলি আলাদা আসবে, তো তখন ট্যাব গুলিও আলাদা হবে। আপনাদের পেজের ট্যাব একরকম হবে আর আমার বিকেলের পেজের পেজের ট্যাব একরকম হবে। তো আপনারা যখন ওই ফেসবুক পেজ ক্রিয়েট করবেন এবং ফেসবুকের পেজটাকে অপটিমাইজ করবেন, সেট করবেন, তখন এই প্রবলেমটা আপনারা ফেস করবেন, আচ্ছা আপু তো এখান থেকে দেখিয়েছিল, এখন তো আমার এটা এখানে নেই, আমি এটা কোত্থেকে পাবো। এই অপশনটা হয়তো আপনার থাকবেই না, ওই টেমপ্লেটের উপরে ওই অপশনটা হয়তো থাকেই না, বুঝতে পারছেন? জি আপু, জি আপু। আপনাদের হচ্ছে এটা একটু ভালো করে দেখতে হবে যে কোন টেমপ্লেটে কি আছে, কোন টেমপ্লেটের কোন বাটনগুলি আছে, এবং আমার বায়ার অ্যাকচুয়ালি কোন বাটন আমার কাছ থেকে চাচ্ছে, ওই বাটনটা কোথায় আছে, ওটা আপনার টেমপ্লেটের উপর ডিপেন্ড করবে। আপনার কিছু বাটন এখানে অ্যাড এক্সট্রা থাকবে, যেমন আপনাদের অ্যাড এক্সট্রাতে হচ্ছে মাত্র তিনটা বাটন অ্যাড করা যেত, তাই না? কালকে দেখেছিলেন আপনারা তো এক একজন নিশ্চয়ই ক্যাটাগরি এক একটা দিয়ে খুলেছেন। এইটা আপনাদের আমার দেখাতে আরো ইজি হবে যদি কেউ আপনারা স্ক্রিন শেয়ার করেন। আপনারা যদি কেউ স্ক্রিন শেয়ার করেন তাহলে দেখবেন কি এক একজনের টেমপ্লেট এক এক রকম, এক একজনের এই ট্যাব এন্ড ট্যাব গুলি আলাদা আসতেছে, বুঝতে পারছেন? জি আপু, জি আপু। এখানে তো নেটও ডিস্টার্ব করছে, মোবাইলের নেটও ডিস্টার্ব করছে। আপু, হ্যালো আপু। জি ভাইয়া, জি জি ভাইয়া। এমদাদ ভাইয়া জুমের চ্যাট বক্সে মেসেজ দিয়েছে মেসেঞ্জারে অ্যাড দেওয়ার জন্য। উনি কি, উনি তো কথাই বলেন নাই আমার সাথে, আমি তো উনাকে আপনাদের সামনে অনেকবার দেখেছি, উনি তো ওনার মাইক্রোফোন অন ছিল, উনি যদি বলতো তাহলে হয়তো আমি তাকে অ্যাড করব, তাকে অ্যাড করব, আমি তার সম্পর্কে না জেনে তো আমি অ্যাড করব না তাকে। সে কখন আসলো, তাকে কখন জয়েন করানো হলো আমি তো জানি না। তাছাড়া সে লিংকটাও কি দিল? হ্যালো, জি হ্যালো। কত বসে জয়েন ছিলাম গতকালকে, নেট ডিস্টার্ব করতেছিল তো জয়েন করতে পারি নাই বেশিক্ষণ, আমি ছিলাম আধা ঘন্টার মতো, এরপরে ব্রেকের আটকে ছিলাম। 4 ঘন্টা ক্লাসে ভাইয়া, 4 ঘন্টা 4.5 ঘন্টা ক্লাসের মধ্যে আপনি জাস্ট আধা ঘন্টা নেট ডিস্টার্ব, মানে আধা ঘন্টা নেট ছিল, এরপরে 3 ঘন্টা মানে 4 ঘন্টার ক্লাসের পুরো 4 ঘন্টাই নেট ছিল না? আমাকে কেউ দিবেন না যে আমার মোবাইলে কারেন্ট ছিল না, সরি আমার মোবাইলে না, আমার বাসায় কারেন্ট ছিল না, আমার মোবাইলে চার্জ ছিল না, রাতে সবাই মোবাইলে চার্জ দিবেন। আচ্ছা, কে এটা কথা বললো, কি এমদাদ জিনি? আপনি এমদাদ ভাইয়া তাই না? তাহলে আপনার পরিচয়টা দেন, এর মধ্যে আমি আমার নেটটা কি নেই, আমার নেট শেষ, নেট প্যাকেজ শেষ হয়ে গিয়েছিল। আপনার পরিচয়টা দেন ভাইয়া, আপনি কোথায় আছেন, কি করছেন, নাম, এবং ডিজিটাল মার্কেটিং এর কোর্সটাতে কেন আসা? এই কোর্স, এই কোশ্চেনটা আমি আপনাদের সবাইকে করেছি না? এই কোশ্চেনটা কে করেন আপনারা এখন? আপনাদেরটা আমি জানলে আপনারা ওনাদের ওনারটা জানবেন না, জানা উচিত কিনা বলেন? জি আপু, হ্যাঁ জিজ্ঞেস করেন আপনারা, আমি শুনি বসে বসে। এমদাদ ভাই, কি ভাইয়া, কি অবস্থা আপনার ভাই? আছি ভাই আলহামদুলিল্লাহ। আরেকজন গল্প শুরু করে দিছে ভাই, কি অবস্থা? নাম এডুকেশন আর ডিজিটাল মার্কেটিং এ ভাই কেন এসেছেন একটু বলবেন? নাম হচ্ছে এমদাদ হোসেন, বিবিএস থার্ড ইয়ার, এমএস কলেজ থেকে ম্যানেজমেন্ট নিয়ে, আর ডিজিটাল মার্কেটিংটা শিখার শিখার জন্য অনেক শখ ছিল, আর সবকিছু মিলাই এটা নিয়ে কাজ করতে ইচ্ছুক ভাই, এই জন্য এটা জন্য অ্যাপ্লিকেশন করা, এটাতে শিখা আর কি। শিখার শখ থেকে শখটা কেন তৈরি হয়েছে, ডিজিটাল মার্কেটিং এ কেন তৈরি হয়েছে? অনেকগুলো তো আপনার প্ল্যাটফর্ম ছিল, প্ল্যাটফর্মটা একটু আগে থেকে বোঝার চেষ্টা করতাম আর কি, একটু বড়ভাবে পরিচিত ছিল, সবকিছু মিলে উনি সাজেস্ট করছে, এটা শিখলে মোটামুটি ভালো করতে পারবো আমি, উনি কনফিডেন্স ছিল এই জন্য আমাকে এটাতে অ্যাপ্লিকেশন করতে বললো আর কি। হ্যালো,
জি 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 ভাই আপনার কনফিডেন্টের উপর ভাই আপনি এগিয়ে যাবেন সো ভাই যখন জয়েন দিয়েছেন তখন ভালোভাবে শিখলেই হবে ভালোভাবে শিখার থেকেও বড় কথা কি জানেন ভাইয়া আপনাকে প্রচুর প্যারা নিতে হবে এই যে বললেন আমার বাসায় নেট ছিল না আমার বাসায় কারেন্ট ছিল না আমার সরি আমার কারেন্ট ছিল না আমার মোবাইলে চার্জ ছিল না নেট ছিল না আপনি যখন ডিজিটাল মার্কেটিং করবেন আমি একটা কথা সবাইকে বলছি আমরা যারা ফ্রিল্যান্সার আমাদের খাওয়া বন্ধ থাকতে পারবে কিন্তু আমাদের অফলাইনে যাওয়া যাবে না অফলাইনে থাকতেই হবে অফলাইনে যাওয়াই যাবে না কখনোই অফলাইনে যাওয়া যাবে না আপনারা বিলিভ করবেন কিনা জানি না আমার সারা দিনে মানে আমার মোবাইলে আমার জন্য হয়তোবা আমার কথা বলার জন্য হয়তো আমার যদি আমি 100 টাকা লোড করি সেটা আমার 15 দিন যায় আমার কথা বলতে নেই কিন্তু আমার নেটের জন্য যে পরিমাণে যায় আমার মা বলে যে আমার বাসা থেকে আমাকে কমপ্লেইন করে যে তোমাকে ওয়াইফাই দেওয়ার পরে আমার এক্সট্রা আইপি দিয়ে ওয়াইফাই যাতে আমার নেট কোনো ডিস্টার্ব না করে আমারটা থেকে শুধু আমার একটা লাইনই পাচ্ছে আলাদা বক্স করে যেটা নেওয়া হয় তারপরেও আমার এই হ্যাঁ ওইটা করার পরেও আমার হচ্ছে নেটের এই অবস্থা হচ্ছে তারপরে হচ্ছে আমি মোবাইলে এভাবে নেট কিনছি তো এটা দেখে আমার ফ্যামিলি বলছে তাইলে তো যারা হচ্ছে ওই যে আপনার ইয়ে করে না যে একটা লাইন থেকে 10 জন নিচ্ছে তো তখন আমি বলছি না মা আমি পারবো না আমার কাজের জন্য আমাকে এটাই দিতে হবে সো আপনারা ফ্রিল্যান্সার হয়ে আপনারা সবকিছু তো আসলে ফ্রিতে পাবেন না কিছু জিনিস আপনাদেরকেও ইনভেস্ট করতে হবে সেটা হচ্ছে এই জিনিসটা আপনাদেরকে ইনভেস্ট করতে হবে যে মোবাইলের নেট কানেকশনটা যাতে সব সময় অন থাকে কোনোভাবেই মোবাইলের নেট কানেকশন ইন্টারনেট কানেকশন বন্ধ করা যাবে না বুঝাতে পেরেছি সবাইকে জি আপু এখন আমার কথা কি বাফারিং হচ্ছে না হচ্ছে না ও হচ্ছে হালকা হালকা হচ্ছে একটু একটু হচ্ছে এখনো হচ্ছে হালকা হালকা সবারই কি হালকা হালকা হচ্ছে এখন হয় নাই আপু এখন হালকা হালকা বুঝছেন যখন হয় নাই আচ্ছা হালকা হালকা বলেছি যখন তখন হয় নাই আমাকে কি সবাই শুনতে পাচ্ছেন জি আপু জি আপু এখন বাফারিং করছে না আপু না আপু বুঝছি অফিসকে বলতে হবে আমাকে মাসে 2,500 থেকে 3,000 টাকা শুধু মোবাইলের ডেটা কেনার জন্য দিতে আচ্ছা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন জি আপু স্ক্রিন দেখতে পাচ্ছি তবে কাজ হচ্ছে না কোনো কোনো আচ্ছা কারণ আমি কাজ করছি না সেটা হচ্ছে চিন্ময় ভাই কি জানি বললেন আপু বললাম যে স্ক্রিন দেখতে পাচ্ছি বাট কাজ হচ্ছে না আচ্ছা সেটা হচ্ছে আপনাদের এখন শুধু ট্যাবগুলি দেখবেন এই যে এখন তো কাজ হচ্ছে আমার বিকেলের ব্যাচের ঠিক আছে আর আপনাদের ব্যাচের যেটা সেটা আমি দেখাচ্ছি গেল কোথায় সে আবার এই এলপিডিতে বসে আছে আপনাদের ব্যাচের পেজের সেটিংস এ দেখবেন এতগুলো থাকবে না শো করবে না আপু গতকাল একটা জিনিস বলছিলেন যে কিনা এগুলো ট্যাবগুলো ছাড়াও আরো কিছু ট্যাব আনে মানে এনে দেখাবেন আপনি হ্যাঁ এনে দেখাবো আরো কিছু ট্যাব না জাস্ট একটা ট্যাব সেটা আপনাকে বলে দিচ্ছি কোন চ্যানেলের জন্য আসে যারা হচ্ছে ইউটিউবার তাদের একটা ফেসবুক পেজ থাকে এরকম অনেকেই আছে না ইউটিউবার তার ফেসবুক পেজ আছে জি আপু সেটা ফ্যান বেসড হতে পারে সেটা কুকিং শো হতে পারে সেটা কোনো টিউটোরিয়াল হতে পারে সেটা কোনো আপনার ইয়ে বলে এন্টারটেইনিং ভিডিওর হতে পারে সেটা কোনো মিম ভিডিওর হতে পারে সেটা কোনো বিজনেস মানে হচ্ছে ফটোগ্রাফার ওয়েডিং ফটোগ্রাফার থাকে বা ইভেন্ট ইভেন্ট ম্যানেজমেন্টের থাকে তাদের ফেসবুক পেজও থাকে তাদের হচ্ছে একটা ইউটিউব চ্যানেলও থাকে তো তখন কিভাবে আপনি ওই চ্যানেলের সাথে ওই ট্যাব আকারে কিভাবে ইন্টিগ্রেট করবেন আমরা তো চ্যানেল ইন্টিগ্রেট করি যাতে এই পাশের বাটনগুলিতে এই যে আমার কার্সর যেখানে নড়ে এই পাশের বাটনগুলিতে আমি যাতে শো করতে পারি
এটা হচ্ছে চ্যানেলকে আমি আমার চ্যানেলের সাথে আমার অ্যাকাউন্টে লিংক করে দেওয়া, কিন্তু একটা পোস্ট থাকবে আমার চ্যানেলের, একটা পোস্ট থাকবে যেটা আমার মানে আমার চ্যানেল সরি আমার পেজে একটা পোস্ট থাকবে যেটাতে আমি ক্লিক করা মাত্র আমাকে আমার ইউটিউবের ভিডিওটা শো করবে। আমরা ইউটিউবের আমরা যখন যে কোনো পেজে যখন কোনো কিছু দেখতে যাই আমরা ক্লিক করা মাত্র আমাদেরকে ডিরেক্টলি ইউটিউবে নিয়ে যায়। ওই ভিডিওটা কি এখানে প্লে হয়? না তো আরে আরে চলে যাই না, আমরা ইউটিউব অ্যাপসে চলে যাই কিন্তু। হ্যাঁ ওই ওই অ্যাপসে যাব না, আমরা ওইটা আমাদের পেজ থেকে দেখব। কিভাবে দেখব সেই বাটনটা সেট করে দেখাবো আমি আপনাদের, কারণ আমি আজকে সার্চ দিয়ে দেখলাম যে যতগুলা ইউটিউবের ভিডিও মানে সরি ফেসবুক পেজের ভিডিও আছে এত ইন ডিটেইল না কোথাও দেখানো নেই। খুব বেসিক জিনিস যে পেজ ইনফো, পেজ কতদিনে ডিলিট হবে, আপনাদেরকে যদি বলে যে ওই যে ইউরোপিয়ান কান্ট্রিগুলি যেভাবে হচ্ছে ওদের ইয়েটা লাইসেন্সটা অ্যাড করতে হয়, ওটা যদি আপনাকে কোনো ইউরোপিয়ান বায়ার বলে, আপনারা যদি ওই ভিডিওগুলি দেখে থাকেন তাহলে দেখবেন ওই ভিডিও ওই ভিডিওতে এটা দেখাচ্ছে না। এই যে আপনাদের আপনাদের পেজ হচ্ছে এটা, তাই আপনাদের পেজে দেখেন তো ট্যাব কয়টা শো করে? তিনটা মেবি, তিনটা, কিন্তু একটা অ্যাড করেছি দেখে এখন দুটো দেখছেন? কারণটা হচ্ছে আপনাদের ক্যাটাগরির উপরে। বারবার বলছি যে আপনারা কখনো এরকম চিন্তা করবেন না যে আপু এভাবে দেখালো এখন আমার এখানে দুটো বাটন শো করছে কিন্তু আমার বায়ার তো আরো চাচ্ছে কিভাবে দিব। সো আপনাকে এটা হচ্ছে এই যে এইখানে দেখেন টেমপ্লেটের একটা জায়গা দেখতে পাচ্ছেন, ইউজ বাই ডিফল্ট টেমপ্লেট, এখানে অন করেন, অন করলে হচ্ছে আপনার এই যে দেখেন অন করে দিলে হচ্ছে বাই ডিফল্ট টেমপ্লেট দেখাবে, আর অফ করে দিলে বাই ডিফল্ট না, আপনি তখন এডিট করে এখান থেকে টেমপ্লেট সিলেক্ট করতে পারবেন। এই যে আমার কারেন্ট টেমপ্লেট হচ্ছে সার্ভিস আছে, আপনাদের পেজেরটা সার্ভিস দিচ্ছি, দ্যাটস ওয়াই সার্ভিসেরটা আছে, শপিং এর জন্য আছে, তারপরে হচ্ছে বিজনেস এর জন্য আছে, তারপর ভেনিউর জন্য আছে, নন প্রফিট আছে, পলিটিশিয়ানদের জন্য আছে। এক একটা টেমপ্লেটের ভাইয়া বারবার বলছে এক একটা টেমপ্লেটের ট্যাব এক এক রকম থাকবে, আপনাকে জানতে হবে আপনি কি নিয়ে কাজ করছেন, আপনি কোন ক্যাটাগরি দিচ্ছেন। বুঝতে পেরেছেন? ওকে, এখন আমি আপনাদেরকে হচ্ছে আপনাদের পেজেই চলে যাই, আমি আর এই ব্যাপারগুলো না বলি। আপনাদের পেজের যেটা আমি করব যে ট্যাব অ্যাড করাটা আমি বলেছিলাম, আমরা ইউটিউবের একটা ট্যাব অ্যাড করব, ইউটিউবের ট্যাব কিন্তু এখানে কোথাও থাকবে না। আপনাকে যদি বায়ার বলে যে আমার একটা ইউটিউব চ্যানেল আছে তুমি ওই ট্যাবটা আমার এখানে অ্যাড করে দাও, ট্যাব আকারে অ্যাড করে দাও, এই ট্যাব আকারে অ্যাড করে দাও যাতে ডিরেক্টলি আমার ইউটিউব চ্যানেল এখানে শো করে। কিভাবে শো অ্যাড করবে ওইটাই আমি দেখাচ্ছি আপনাদের। কি লিখেছি দেখেছেন কোথায়? জি আপু, এখানে ইউজ অ্যাপে দিব, ইউজ অ্যাপে দেওয়ার পরে এই যে দেখছেন এখানে যে লেখা আছে ফেসবুক পেজ, হ্যাঁ ফেসবুক পেজ মানে হচ্ছে আমি কোন পেজের আন্ডার থেকে এটা করব, সেটা হচ্ছে লোড হচ্ছে তো এই জন্য শো করছে না। আপনার পেজ মানে আমরা যদি আমার এখানে তো এখন পাঁচটা ছটা পেজ আছে, দ্যাটস ওয়াই আমাকে এটা শো করছে, আপনাদের যদি কোন পেজ থাকে আপনাদেরও শো করবে কোন পেজের আন্ডার থেকে আপনি এটা করবেন। বুঝতে পেরেছেন? এই যে দেখেন আমার যতগুলি পেজ আছে সবগুলি পেজ শো করছে, আমি এটা ডিজিটাল মার্কেটিং এর আন্ডার থেকে করছি, আপনাদের পেজের নাম ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং সিলেক্ট করব, ডিজিটাল মার্কেটিং সিলেক্ট করার পরে অ্যাড পেজ ট্যাব সিলেক্ট করব, আপনারা বোকার মতো বসে না থেকে এই প্রত্যেকটার একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারতেন আপনাদের কাজের জন্য ইজি হতো। এই বেসিক জিনিসগুলি আপনারা অনেক মিস করে ফেলেন, আপনাদের অনেক পরবর্তীতে অনেক প্রবলেম হবে আমি যেটা দেখছি। কারণ আমরা যখন ক্লাস করতাম আমরা হচ্ছে প্রচুর আমরা তো অফলাইনে ক্লাস করতাম, আমাদের প্রজেক্টরে ক্লাস নেওয়া হতো, তো আমরা হচ্ছে নোট ডাউন করে ফেলতাম কারণ ওটার তো ছবি তোলা যায় না,
সো আমরা করতাম কি নোট ডাউন করে ফেলতাম কোন বাটনের পরে কি লিখছে কি লেখা উঠছে ওইরকম একটা নোট ডাউন করে ফেলতাম আমরা আপনারা করছেন কিনা আমি জানি না যদি না করে থাকেন সেটা আপনাদের জন্য খুব এই যে এখানে দেখেন এই যে চলে আসবে আমার ইউটিউবের বাটনটা দেখাচ্ছি আমি এই যে দেখছেন এখন একটা এই বাটন চলে আসছে আমার এখানে আপনারা মেবি এখনো দেখতে পাননি তাই না স্ক্রিন একটা জায়গায় স্টাক হয়ে আছে হ্যাঁ আপু আচ্ছা স্ক্রিন একটা জায়গায় স্টাক হয়ে থাকার কথা না তো আমি তখন মোবাইল ডেটা দিয়ে আছি এই যে চলে আসছে মেবি এখন এখানে এই যে দেখতে পাচ্ছেন ইউটিউব লিখে একটা ট্যাব এই ট্যাবটা কিন্তু আপনাদের কোনো টেমপ্লেটে থাকতো না এই ট্যাবটা এখানে ক্রিয়েট হয়ে গেল এখন এই ট্যাবে আপনি কিভাবে আপনার চ্যানেলের বাদবাকি জিনিসগুলো অ্যাড করবেন সেটা হচ্ছে এই যে ইউটিউব চ্যানেলের এখানে একটা দেখছেন দা অফিশিয়ালি ফেসবুক এখন এখানে আমি আপনাদেরকে অ্যাড করে দেখাচ্ছি না কারণ এটা যদি অ্যাড করি আমার কাছে এখন কপিরাইটেড ইস্যু চলে আসবে কারণ কারো চ্যানেলের কোনো কিছু আমি এখানে ইউজ করতে পারবো না আপু জি আপু এটা সাইদুর রহমান স্যারের ওই ভিডিওটাতে ছিল হ্যাঁ সেটা ছিল আপনি এইটা হচ্ছে আপনাদের 62 মিনিটের ভিডিওর কালকে এই জায়গাটাই শুধু আমি স্কিপ করে গিয়েছি এবং আপনাদেরকে বলেছিলাম এই জায়গাটা স্কিপ করে যেতে এই জায়গাটা দেখতে না পুরো ভিডিওর উপর কুইজ নেবেন বলছিলেন তো সেজন্য আবার 62 মিনিটের উপরে কুইজ নেব কিন্তু বলেছিলাম যে আমি যে জায়গাগুলো মিস করেছি দেখাচ্ছি না হয়তো ভাইয়া আপনাদেরকে একদম পরে পেজ রোলটা দেখিয়েছে আমি পেজ রোলটা আগে দেখিয়ে দিয়েছি প্রত্যেকটা মানুষেরই তো একটু মানে ইয়ে থাকে এখন আমাদের যে ব্যাচটা ছিল বা ভাইয়া যাদের কথা চিন্তা করে করেছে সবাই তো একরকমের হয় না আপু তো হয়তো দেখা যাবে যে আপনাদের ব্যাচের হয়তো অনেকেই আজকে মেবি বিশাল ভাইয়া জয়েন করেনি জি আপু বিশাল ভাইকে মেনশন দেন গ্রুপে জি নেহাল ভাইয়াও তো মেবি নেই নেহাল নেই বিশাল নেই তারপরে হচ্ছে আরেকজন ছিল কালকে বললো আমি ফার্স্ট ক্লাসে ছিলাম সেকেন্ড ক্লাসে ছিলাম না অসুস্থ ছিলাম থার্ড ক্লাসে আসছি কালকে ক্লাস আসবো ওনার নাম আপু আমি আগে মেনশন করেছিলাম ওই আপনি যখন বলছিলেন আবার করব মেনশন করেন আপনাদের কাছে ওনাদের নাম্বার নেই জিজ্ঞেস করেন কেন কি হয়েছে কারণ আমি যদি এখন ফোন দিতে যাই আপনাদের জুম মিটিং থেকে আমি বেসিক্যালি হোস্টিংটা করি মানে মিটিং এর হোস্টটা করি আমার মোবাইল থেকে যাতে আমার পিসি বন্ধ হয়ে গেল কারণ আমরা যারা হোস্ট করি তারা যখন বের হয়ে যাব আপনার মিটিং অটোমেটিক্যালি শেষ হয়ে যাবে এটা জানেন আপনারা জুম মিটিং এর সিস্টেমটা জি আপু হ্যাঁ যখন অটোমেটিক্যালি শেষ হয়ে যাবে তো আমি আর পিসি বন্ধ হয়ে যেতেই পারে মোবাইল কিন্তু আমার বন্ধ হবে না সো আমি মোবাইল থেকে হোস্টটা করি সো আমার মোবাইলে ফোন আসলে আমি ফোন রিসিভ করি না এবং আমি কাউকে ফোন দিতে পারি না কারণ ফোন দিতে গেলে আমাকে আপনাদের এখান থেকে ডিসকানেক্ট হয়ে যেতে হবে ইভেন আমি এই টাইমে অফিসকেও না করেছি আমাকে যাতে ফোন না দেয় আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে ফোনটা নাম্বার নিয়ে হোয়াটসঅ্যাপই কল দেন মেসেঞ্জারে নক করেন মেসেঞ্জারের পার্সোনাল মেসেঞ্জারে আপনারা একজন আরেকজনের সাথে কন্ট্রাক্ট মানে কানেক্টেড থাকেন একজন সবাই সবার সাথে অ্যাড থাকবেন সবাই সবার পেজে লাইক দিবেন এই কাজটা হচ্ছে সাক্ষ্য ভাইয়া আপনি উর্মি আপু আপনি আর হচ্ছে চিন্ময় ভাই আপনি এই তিনজন বসে বসে দেখবেন কার পেজে কয়টা লাইক এবং কে লাইক দেয়নি আচ্ছা যে লাইক দেয়নি তার নামটা শুধু আমাকে বলবেন আপনি যে আমার পেজে উনি লাইক দেয়নি বা এই পেজে উনি লাইক দেয়নি সবার পেজে সবাই লাইক দিবেন ঠিক আছে এবং সবার সাথে সবার ফেসবুকে যাতে আমি মিউচুয়াল দেখি এতে হবে কি কখনো ধরেন আমরা গ্রুপে কোনো কিছু দিচ্ছি একটা ইনফরমেশন একটা একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন একটা ইম্পর্টেন্ট নোটিস হয়তো কেউ মিস করে গেল তাকে আপনি তখন কিভাবে কানেক্ট করবেন কারণ ফেসবুকে হচ্ছে আপনি যখন তাকে মেসেঞ্জারে কল দিতে যাবেন মেসেঞ্জার পারমিশন দিবে আপনাকে হচ্ছে রিকোয়েস্ট মেসেজে দিয়ে রাখবে কিন্তু কানেক্টেড থাকলে আপনাদের সমস্ত কিছু হেল্প পেতে ইজি হবে কথাগুলি বোঝা যাচ্ছে সবাইকে যার সাথে ওনারা কানেক্টেড আছে তারাই ওনাদেরকে ফোন দেন আমি বল জানি না কার সাথে কার কানেক্টেড আছে আপনারা যার সাথে যার কানেকশন আছে আপনারা একজন আরেকজনের সাথে আছেন শুধু বিশাল ভাইয়ার অ্যাড আছে বিশাল ভাইয়া ফোন দেন বিশাল ভাইয়াকে আচ্ছা আমি দেখছি আপু সবাই সবাইকে ফোন দেন আর এই ফাঁকে আমি হচ্ছে এখানে সাইদুর ভাইয়ের আইডিটা দিয়ে দেই সাইদুর ভাইয়ের চ্যানেলটা আমি দিয়ে দিচ্ছি আপনারাও সাইদুর ভাইয়ের চ্যানেল দিয়ে হচ্ছে প্র্যাকটিস করে যাবেন জি আপু দিয়ে দেন আমাদের প্লাস পয়েন্ট হবে হ্যাঁ আমার 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 মেন্টরের জিনিস আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি না বিশাল ভাইয়ার রিং হচ্ছে মেসেঞ্জারে রিং হচ্ছে হ্যাঁ তার মানে ভাই অনলাইনে আছে হ্যাঁ মেসেঞ্জারে রিং হচ্ছে মানে ঘুমোচ্ছে
উঠান ঘুম থেকে কিসের ঘুম, ঘুমটা কিসের আমাকে বুঝান। আমি যদি পাঁচটা বাজে আপনাদের জন্য উঠতে পারি, আমি জানেন বিশ্বাস করেন ভাইয়া, সত্যি কথা বলতে আমি কালকে কে ঘুমাইছি 4:30 দিকে, আজকে 4:30 দিকে ঘুমের নষ্টটা দিই। বিশ্বাস করেন ভাইয়া, আমি আপনাদের এই ক্লাসের জন্য আমার নিজের আবার নতুন করে দেখতে হচ্ছে, শিখতে হচ্ছে, যাতে কোথাও আমার কোথাও যাতে আমি আপনাদেরকে একটা স্টেপ কম বুঝাতে না হয়, বা আপনাদের কোথাও একটা স্টেপ আমি কিন্তু ফাঁকি দিয়ে গেলে আপনারা বুঝবেন না ভাইয়ারা। সত্যি কথা, আপনাদের ব্যাচে দুই একজন পুরো ব্যাপারটাও হয়তো বুঝবেন না যে আমি কোথায় ফাঁকি দিয়ে যাচ্ছি। আমি কিন্তু ফাঁকি দিয়ে চলে যেতে পারি আপনাদেরকে, আমি চাই না যে আমি ফাঁকি দিয়ে যাই। কথাটা বোঝা যাচ্ছে সবার? জি আপু, জি আপু। সো আমি যখন ফাঁকি দিব না, আমি চাবো না যে আপনারাও ফাঁকি, ফাঁকিবাজি বন্ধ করেন সবাই, আমার মতো ফাঁকিবাজি হেন না। আল্লাহ, সমস্ত কথা রেকর্ড হচ্ছে, সবকিছু আমার ইউটিউবে আপলোড করে দিতে হবে। নেক্সট ক্লাস থেকে মেবি আপনাদেরকে নিয়ে আমার ইউটিউব লাইভ এবং ফেসবুক লাইভে যেতে হবে। এটা কি সবাই শুনেছেন? জি আপু, জি আপু। আপনাদের ক্লাসকে নিয়ে যেতে হবে, শুধু আপনাদের না, আমার ওভারঅল সমস্ত ক্লাসকে নিয়ে যেতে হবে আপু। জি ভাইয়া। বিশাল ভাইয়া ফোন ধরলো প্রায় 50 সেকেন্ড কিন্তু অ্যানসার দেয় নাই। উনি ঘুমাচ্ছে, কনফার্ম থাকেন? হ্যাঁ আপু, কনফার্ম থাকেন সে ঘুমাচ্ছে? সেটাই, আমি কমপক্ষে 30 থেকে 40 বার বললাম হ্যালো হ্যালো হ্যালো, বাট নো রিপ্লাই। হতেই পারে, এটা এমন আমারই কিছু না। আচ্ছা, এই যে এখানে যেটা আইডি আর প্লেলিস্ট আইডি, প্লেলিস্ট আইডিটা হচ্ছে এই জিনিসগুলো এখন আপনারা ইন ডিটেইল আমি বলছি না, বুঝবেন না, কারণ হচ্ছে আপনাদের আমি এখনো ইউটিউব দেখাইনি। ইউটিউবটা যখন দেখাবো তখন আপনারা এই কোশ্চেনটা করবেন, দেখবো কে এই কোশ্চেনটা করে, কার মনে থাকে। যাহো, আপনি তো আমাদের ফেসবুক চ্যানেলের ফেসবুকের সময় বলেছিলেন চ্যানেল আইডি আর প্লেলিস্ট দুইটা আলাদা, এটা কি বুঝাবেন, দেখি কার মনে থাকে। আমি আপনারা যদি মনে না করেন আমি কিন্তু আর বলবো না, ফাঁকি মেরে যাবো এটা। জি, চ্যানেল আইডি আর প্লেলিস্ট। জি, এখানে একটা কথা আছে না, দেখেন, ইউটিউব চ্যানেল আইডি আর প্লেলিস্ট আইডি। জি আপু, এটা দুইটা দুইটা জিনিস। আপু, চ্যানেল আইডি অর্থ হচ্ছে যে সম্পূর্ণ ইউটিউব চ্যানেলটার লিংক, আর প্লেলিস্ট অর্থ হচ্ছে জানে যে না, চ্যানেল আইডি হচ্ছে সম্পূর্ণ ইউটিউবের লিংক না, এটা আপনাদের ভুল ধারণা। ওই ইউটিউবের পরে যেটা থাকে সেটা অর্থাৎ স্ল্যাশ দিয়ে যেটা থাকে সেটা না, এটা হচ্ছে একটা কাস্টম মেড ইউআরএল থাকে, কাস্টম মেড একটা আপনার ইয়ে থাকে, এটা আমি পরে ইন ডিটেইল আপনাদেরকে বলবো, এখন বলবো না, কারণ এখন বললে আপনাদের সব মাথার উপর দিয়ে যাবে আর পরে মনে থাকবে না। এই যে দেখেছেন, ওনার ফুল চ্যানেল কিন্তু শো করছে আপনাদের পেজে। এখন আমি যদি এখানে, মানে আমার চ্যানেল বা আমি যদি ধরেন ভাইয়ার চ্যানেলের অ্যাক্সেস আমার কাছে থাকতো, তাহলে আমি সেটা করতে পারতাম, সেটা হচ্ছে ভাইয়ার চ্যানেলের যে কোনো একটা ভিডিও আমি এখানে শো করে দিতে পারতাম। এখন দেখেন, ভিডিওটা দেখতে হলে আমাকে ইউটিউবে যেতে হবে না, আমি ভিডিওটা ফেসবুকে বসে দেখতে পারবো। এটা কি দেখেছেন কখনো, যে কিছু কিছু চ্যানেলে ভিডিওটা আমরা ওখানে বসেই দেখতে পারি ইউটিউবের ভিডিও, আর কিছু কিছু সময় আমরা ইউটিউবের ভিডিওটা দেখতে পারি হচ্ছে ডিরেক্টলি ইউটিউবের লিংকে গিয়ে। ইউটিউবে নিয়ে গিয়ে তারপরে তার ভিডিও প্লে করবে, কিন্তু এভাবে দিলে আপনার চ্যানেলের ভিডিওটা এখানেই দেখতে পারবেন আপনি। এবং এটাতে হবে কি, আপনার ইউটিউবের ওয়াচ আওয়ারও কিন্তু বাড়বে। ইউটিউবে গিয়ে যে ইউটিউবের ওয়াচ আওয়ার বাড়াতে লাগবে ওরকম না, ওইটা করলে হয় কি, যদি আমার ট্রাফিক ইউটিউবে যায় সেক্ষেত্রে আমার ইউটিউবের ওয়াচ আওয়ার বাড়বে। এখানে আমার ফেসবুকের ওয়াচ আওয়ারও বাড়ছে, এখানে আমার ইউটিউবের ওয়াচ আওয়ারও বাড়ছে। এখানে কোনো কপিরাইটেড ইস্যু থাকবে না, কোনো কপিরাইটেড ক্লেম থাকবে না। এবং এখন নতুন একটা সিস্টেম আছে যেটা হচ্ছে ফেসবুক দিয়ে আর্ন করা যায়, যেটা আমরা ইউটিউব চ্যানেলকে মনিটাইজ করি না। আমাদের ফেসবুক পেজেরও একটা মনিটাইজেশন হয়, আমরা যদি চাই মনিটাইজেশনের জন্য অ্যাপ্লিকেশন করব এবং এটা থেকেও আমাদের আর্ন হবে। এই যে চ্যানেল মনিটাইজেশনের ব্যাপারটা সেটা আমি পরে বলবো, আজকে আর বলবো না। চ্যানেল মনিটাইজেশনের ক্রাইটেরিয়া গুলি দেখি কে কতটুকু খুঁজে বের করতে পারেন আপনারা। জয়েন করতে চাই 1 ঘন্টা ওয়াচ টাইম হয় মেবি আর 1000 লাইক,
কোথায় আপু ফেসবুক আর ইউটিউব প্রায় কাছাকাছি আমি ওই আমার কাছে ফেসবুক পেজ একটা আছে এরকম আর কি আর্নিং করা যায় সম্পূর্ণ সবকিছু এটা অ্যাপ্রুভ করছে আর্নিং করা যায় কিন্তু ইউটিউবে হচ্ছে আপনার কিছু জিনিস নতুন চেঞ্জ এসেছে ইউটিউব প্রতিনিয়ত চেঞ্জ করছে ফেসবুকও প্রতিনিয়ত চেঞ্জ করছে আমাদের ডিজিটাল মার্কেটিং এইজন্যই বলেছি যারা গ্রাফিক্স এর কাজ করে তারা হচ্ছে কিছু মনে করবে না তারা হচ্ছে অশিক্ষিত কারণ তারা একবার যেটা শিখে আসবে ওইটা আপডেট হতে অনেক সময় লাগবে আপনি সেটা শিখবেন আর যারা ডিজিটাল মার্কেটিং শিখে তাদের প্রচুর পড়াশোনা করতে হয় কারণ হচ্ছে প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে প্রতিনিয়ত আমাকে শিখতে হচ্ছে নতুন করে আমি যা শিখে আসছি তার অনেক কিছু চেঞ্জ হয়েছে এখন আমাকে কিন্তু আপনাদের শেখানোর জন্য আবার নতুন করে শিখতে হচ্ছে আপনারা আমার কাছ থেকে শিখে যাচ্ছেন আমি চাইবো আপনারা শিখে যাওয়ার পরে যাতে অফ না হয় আপনারা আরো আপডেট হন আমি চাই যে নেক্সট এলপিডিতে ডিজিটাল মার্কেটিং এর একটা ট্রেনার আপনাদের কাছ থেকে আসুক ইনশাআল্লাহ আপু কারণ আমি যতটা ডিটেইলে দেখাচ্ছি আমার মনে হয় না আপনাদের কারো এখন ক্লাস নিতে কোনো প্রবলেম হবে আর যা প্রবলেম হবে সে হচ্ছে পুরো ফাঁকিবাজ আপু প্রবলেম হলে আমি লাইভে এদিকে আপনার সাথে জয়েন থাকব লাইভে আমার সাথে জয়েন থাকবেন আমি তো আসলে তখন টাইম দিব না ভাই আপনারা বিশ্বাস করবেন লাস্ট 3 দিনে আমি আমার ফাইবার অ্যাকাউন্টে ঢুকতে পারি নাই আমি ঢুকি নাই যে আমার ফাইবারে কেউ রেসপন্স রেটিং কমে যাচ্ছে আমি জানি কিন্তু আমি ঢুকতে পারি নাই কারণ আমি যদি ফাইবারে ঢুকতে যাই আমার বায়ার রিকোয়েস্ট আপনারা বুঝতে পারতেছেন আপনাদের জন্য আমার কত লস হচ্ছে জি আপু বললে হবে না তো ভাইয়া আমি চাই যে আমার এই ব্যাচ থেকে অনেক ভাই বোনদের কিন্তু হেল্প হচ্ছে লস হলো ভাইয়া আমার লসটা না আমি সে হেল্পটাই ভাসবে চোখের সামনে লসটা ভাসবে ভাইয়া আমার লসটা কিন্তু আমি আমার মনে হচ্ছে না কারণ হচ্ছে আমি চাচ্ছি যে আমার এই ব্যাচ থেকে কেউ একজন আর্ন করুক জি আপু সেটাই একটা আপনি 100 টাকার একটা কাজ করে দেন যে আমি তোমার একটা পেজ করে দিব কোনো টাকা লাগবে না জাস্ট তুমি আমি তোমার পেজটা করে দিচ্ছি দেখো তোমার অন্য যাদের থেকে পেজ করাচ্ছ তাদের থেকে আমার পেজের তোমার এনগেজমেন্ট ভালো হচ্ছে কিনা কারণ একটা পেজের সেটিংস একটা পেজের অপটিমাইজেশন ঠিক থাকলে এই পেজটা অটোমেটিক্যালি র‍্যাঙ্কিং এ চলে আসবে যেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি সেটা সত্যি কথা অনেক জায়গায় দেখা না ইভেন আপনি যদি আমার বিকেলের ব্যাচে শুনে থাকেন আমার বিকেলের ব্যাচের এখানে রেকর্ডিং টিপ করে দিলে আপনার হচ্ছে ইউটিউব চ্যানেলটা চলে আসবে যারা ধরেন যে বড় ভালো পেজগুলি থাকে যারা এই পেজ ইউটিউব চ্যানেলে পেজের কাজটা একসাথে করতে চায় আচ্ছা আপনারা সবাই একটু মিউট করে দেন ভাইয়ারা সবাই একটু মিউট করে তো এখানে হচ্ছে এই যে ইউটিউবটা লাস্টে আছে ইউটিউব সবাই একটু মিউট করে দেন আপু আপনি মিউট করে দিলে ভালো হয় ভাইয়া আমি যদি বারবার মিউট করতে যাই আমাকে কিন্তু আরেকটা জায়গায় যেতে হয় এই যে আমি হোম এর পরে ইউটিউবটা দিয়ে দিয়েছি এখন এখানে বাকিটা আপনারা সেটিংসটা করতে পারবেন তো সবাই তাই না আরেকটা জিনিস আমি দেখিয়েছিলাম সেটিংসে যেটা হচ্ছে আমি জব এর অ্যাপ্লিকেশনগুলি আমি অ্যাকসেপ্ট করব কি করব না দেখেছিলেন জি আপু ওটা থাকার কারণ হচ্ছে যে এখানে জব সেটিংসটা আছে কারণ আমি যেই ক্যাটালগ ক্যাটাগরিটা সিলেক্ট করেছিলাম আমার ওইটা থেকে বাই ডিফল্ট যেই টেমপ্লেটটা এসেছে সেখানে অটোমেটিক্যালি এরকম জবের জন্য একটা পোস্ট দেয়াই যাবে এবং এটা থেকে তারা ইয়ে করতে পারবে এই যে শো জব ট্যাব আমি যদি শো জব ট্যাবে আমি যদি এই জব ট্যাবটা এখন দেখাতে না চাই সেক্ষেত্রে আমি এটাকে অফ করে দিব আমার ওখানে জব ট্যাব শো করবে না এবং অফ করে দিয়ে যে সেভ করে দিব দেখবেন আমার এখানে এখন কিন্তু জব ট্যাবটা দেখাচ্ছে না দেখছেন জি এই জব ট্যাবটাকে আমি কোথায় পাবো এই জব ট্যাবটাকে আমি আবার এই যে অ্যাড ট্যাবে গেলে পেয়ে যাব দেখেছেন এখানে যে চলে এসেছে এখন আমি যেই ট্যাবগুলি লুকাতে চাই বা আমি যেই চাই না যে আমার যেই ট্যাবগুলি এখানে থাকুক সেই ট্যাবগুলি হচ্ছে আমার এই যে নিচের যে অ্যাড ট্যাবে চলে যাবে আর এখানে আমি যেটাকে রাখতে চাই সেটা থাকবে ধরেন আমি আমার রিভিউ ট্যাব সবসময় একটা জিনিস খেয়াল করবেন পোস্ট ভিডিও সব যদি থাকে সবটা বেসিক্যালি হয় ই কমার্স সাইটের জন্য ই কমার্স সাইট ছাড়া সবের অত কাজ থাকে না কোথাও আর হচ্ছে আপনার ইভেন্টসটা যখন দিবেন তখন থাকলো বা আপনার ইভেন্টস এর থাকবে অ্যাবাউট সেকশন তো আপনার থাকবে আর যেটা আপনি রাখতে চান না সেটাকে হচ্ছে জাস্ট ওটাকে করে এখানে অফ লিখে দিবেন দেখতে পাচ্ছেন সবাই
অন করা মানে হচ্ছে আপনাকে শো করবে, আপনি যদি কাজটা না থাকে এটাকে অফ করে দিয়ে সেভ করে দিবেন, এটা অটোমেটিক্যালি আপনার অ্যাড ট্যাবে চলে যাবে। এবং আমি যদি পরবর্তীতে কখনো ওই ট্যাবটাকে আনতে চাই সেক্ষেত্রে এখান থেকে জাস্ট অ্যাড ট্যাব দিলেই চলে যাবে। বুঝা যাচ্ছে? এইটা নিয়ে আর কোনো ডিসকাশনের প্রয়োজন আছে, কোনো কিছু বলার প্রয়োজন আছে না? এতটুকু পর্যন্ত আপনাদের সবার ক্লিয়ার? আরেকটা জিনিস দেখবো, ব্যাস এতটুকুতেই হচ্ছে আমার পেজের কাজ মোটামুটি শেষ হয়ে যাবে। এই যে আমাদের ওই জবের জন্য কিন্তু আমাদের যে সার্ভিসটা দিয়েছিলাম আমরা ওখানে মেবি জবের ওটা অন করে রেখেছিলাম, দ্যাটস ওয়াই এখানে কিন্তু আমার ম্যানেজ জব দেখাচ্ছে। এবং অনেক সময় দেখবেন অনেক সেটিংস আপনি করছেন কিন্তু সাথে সাথে ফেসবুকে শো করছে না, ফেসবুক শো করতে সময় নিচ্ছে। ফেসবুক শো করতে সময় নেওয়ার কারণে হচ্ছে একটু ঝামেলা হতে পারে, কিন্তু এর মানে এই না যে আপনার কাজটা হয়নি। আপনি যদি সেভ দিয়ে থাকেন তাহলে অবশ্যই হবে। এখানে হচ্ছে আপনার একটা পেজে টোটাল যেটা অ্যানালিসিস সেটা দেখা যায়। এটা আসলে বেসিক্যালি লাগে যখন একটা পেজের অডিট হয়, একটা পেজের এই যে দেখছেন এক্সপোর্ট ডাটা লেখা থাকে না, যারা হচ্ছে ওই যে আমি একবার বলেছিলাম এসিও দিয়ে যারা হচ্ছে পেজ গুলিকে এসিও ফ্রেন্ডলি করে দেয়, এবং যারা এসিও স্পেশালিস্ট তারা তখন এই অডিট গুলি করে যে একটা পেজের বিজনেস কেন কমে যাচ্ছে, একটা পেজের এঙ্গেজমেন্ট কেন কমে যাচ্ছে, একটা পেজে কেন মানুষ আসছে না, কেন লাইক হচ্ছে না, মানুষের কাছে পৌঁছাচ্ছে না, কি করলে পৌঁছাবে। এইখানে সমস্ত মানে গ্রাফ থেকে আপনি দেখতে পারবেন কি করলে যে আপনার এই পোস্টার এঙ্গেজমেন্ট কেমন হবে, কতদিনে কেমন যাবে। এবং এটা আপনি এখানে দেখতে পারবেন এই যে পেজ সামারি লাস্ট 7 ডেজ দেখা যাবে, এটা হচ্ছে 28 দিনের দেখা যাবে, আজকে দেখা যাবে কোন পোস্ট কেমন হচ্ছে। এইটার কাজ এইটাই, জাস্ট অ্যানালিসিস করা যে আপনার পেজের পেজের এঙ্গেজমেন্ট কেমন, পেজের রিচ কেমন, কোন পেজ থেকে কি করবেন, কোনটা দিয়ে আপনি এই যে দেখেন আপনার যেটা বিজনেস আওয়ার এটা দিয়ে বুস্ট করলে এঙ্গেজমেন্ট কেমন হবে, আপনার কোন পোস্ট দিয়ে আপনি বুস্ট করবেন, কোন পোস্ট দিয়ে অ্যাড করবেন, সেটা দিয়ে আপনি কিরকম ট্রাফিক পাবেন, সেটা কতটুকু বেনিফিট হবে, এইটা হচ্ছে টোটাল কাজ। এইটা হচ্ছে যখন আপনাকে একটা পেজের অ্যাডই আপনাকে পেজের অ্যাড করতে দিবে। আমার কথাটা শুনতে পাচ্ছেন? এগুলির উপরে ডিপেন্ড করবে। যেমন আমার এই ডিজিটাল মার্কেটিং এর এই ছবির মধ্যে কোনো রিচ নেই, টার্গেট নেই, কিন্তু চাইলে আমি এই পোস্টটা দিয়েও অ্যাড করতে পারবো, কিন্তু এটাতে আমার কোনো লাভ হবে না লস ছাড়া। কিন্তু আমি যদি এটা দিয়ে করি সেক্ষেত্রে আমার দুজনের কাছে যাবে, এটা দিয়ে একটা পোস্ট আমি করতে পারি, এঙ্গেজমেন্ট কেমন যাবে, আমি ওটা এখান থেকে ওনার পোস্ট দেখে ওই পোস্ট দিয়ে আমি হচ্ছে আপনার অ্যাড করব। আর এখানে হচ্ছে আমি দেখব যে রিচ কোনটা কিভাবে যাচ্ছে। যখন আমাদেরকে অর্গানিক প্রমোশনের জন্য দিবে তখন আমরা অর্গানিক ওয়েতে যখন প্রমোশন করব আমরা দেখব যে কোন পোস্টার অর্গানিক প্রমোশন কেমন হয়, কোন পোস্টার রিচ মানে আপনার পেইড প্রমোশন কেমন হয়, সমস্ত জিনিস ওভারঅল একটা পেজের অ্যানালিটিক্স বলতে যা বুঝি আমরা সমস্ত জিনিস এখানে শো করব। বুঝা যাচ্ছে? জি আপু বলেন। আর একটু বললে ভালো হতো আমার, লাস্টটা খুব ক্লিয়ার হয়নি। আচ্ছা আরেকটু হচ্ছে আমরা আমাদের পেজের ওভারঅল পেজটাকে তো দেখতে পারি। জি আপু লাল লাল এটা কি হচ্ছে আমার পেজে স্ক্রিনে এটা হচ্ছে কোন জানি না। আচ্ছা এই ওভারঅল আমি একটা পেজ দেখতে পাচ্ছি, হ্যাঁ এই পেজ যখন দেখতে পাচ্ছি এখানে ইনসাইটস দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আপনার কাজে লাগবে যখন আপনি কোনো অ্যাড করতে যাবেন বা যখন আপনার বায়ার বলবে তুমি আমার পেজটাকে এক মাসের জন্য অর্গানিক প্রমোট করো, অর্গানিক ওয়েতে প্রমোশন করো। ওই অর্গানিক ওয়েতে আপনি যখন প্রমোশন করতে যাবেন আপনি একটা পোস্ট ঠিকই প্রমোট করছেন, ওনার একটা পোস্টকে আপনি খুব বেশি শেয়ার করছেন কিন্তু ওনার ওই ট্রাফিক আসছে না যে ট্রাফিক উনি চাচ্ছে। তো আপনারা কি কালকে কোশ্চেনটা করেছিলেন আপু অর্গানিক ওয়েতে প্রমোশন করলে ট্রাফিক কিভাবে আসবে, কিভাবে আসবে না, আমরা কিভাবে বুঝবো? বুঝতে পেরেছিলেন কোশ্চেনটা কি আপনাদের ব্যাচ থেকে ছিল? হ্যালো হ্যাঁ ছিল হ্যাঁ আপু
আচ্ছা তো এইটার এইটার আনসারটাই হচ্ছে ইনসাইটস এ, কারণ আমি যখন অর্গানিক প্রমোশন করব আমি বুঝবো না যে আমার কোন পোস্ট থেকে কত এনগেজমেন্ট হবে, আমার কোন পোস্ট থেকে কেমন রিচ হবে, আমার কোন পোস্ট কার কাছে কতটা ভালো লাগবে, এটা আমরা বুঝতে পারি না। তখন আমরা কনফিউশন থাকি যে আসলে আমি কোন পোস্টটা দিয়ে আমার পেজটাকে প্রমোট করব। যেমন আমরা যখন অ্যাড করি আমরা চাই ওখানে হয়তো বা নতুন একটা অ্যাড ক্রিয়েট করার সময় আমরা নতুন একটা অ্যাড পোস্ট করি অথবা পুরনো পোস্টকে অ্যাডের সাথে অ্যাড করে তারপরে সেটাকে আমরা রান করাই। আমরা যখন স্পন্সর অ্যাডগুলি দেখি তখন দেখি না এই পোস্টটা পেজের অনেক পুরনো একটা পোস্ট কিন্তু সেটা স্পন্সর হয়ে আমাকে দেখাচ্ছে। তার কারণটা হচ্ছে এটা যে ওই পোস্টটা দিয়ে তারা অ্যাড করে। তো এইটা যে অ্যাড করবে ওইটার থেকে এনগেজমেন্ট কেমন পাবে, রিচ কেমন পাবে, ভিউয়ার কেমন পাবে, আপনার ওই এক একটা পোস্ট আমরা যখন ফেসবুকে ঢুকি, আমি আপনাকে একটা ছোট্ট যে বললাম আপনাদেরকে তো বলেছিলাম না, আমি অন্য কাউকে ওই ব্যাচে বলেছি আমার মনে নেই, যে আমি একটা পেজ ক্রিয়েট করেছিলাম আমার বিজনেসের জন্য, আমি একটা পেজ ক্রিয়েট করে রেখে দিয়েছি, আমার ওই পেজের কাজ আজকে অবধি আমি করিনি। পেজে বিশ্বাস করেন আজকে অবধি আমি কোনো সেটিংস করিনি। হ্যাঁ আপু আমাদের বেঁচে বলছিলেন, আমি আজ অব্দি কোনো আমার ওই পেজের সেটিংস করিনি, আমি আজকে শুধু আপনাকে আমাদের আমার ওই পেজটা দেখাচ্ছি। দেখবেন যে আমার ওই পেজটাতে যখন আমি ঢুকবো কিছু, আপনাদের পেজ তো নতুন ওই পেজে দেখাবে না, আমার ওই পেজটা গত বছরের অক্টোবরে আমি খুলে রেখেছি যাতে জাস্ট পেজটার বয়সটা হয়। আমি প্রমোশন হয়তো আর কিছুদিন পর থেকে পেইড প্রমোশন অর্গানিক প্রমোশন দুটোটাই স্টার্ট করব। এই যে এটা এটা হচ্ছে আমার বিজনেস পেজ। নামটা কি আছে পেজের? আসছে দেখতে পাবেন, আমি এত অলস আমি ওই পেজে কোনো পোস্ট করি না ভাইয়া, আমি আজ অব্দি কোনো প্রমোশন করিনি, জাস্ট পেজের বয়সটা দেখানোর জন্য আমি পেজটা খুলে ফেলে রেখেছি, সেটিংসও করিনি এখন অব্দি। আপু লিংক দিয়ে দিয়েন সবাই লাইক দিয়ে দেবে পেজে, কি কোনো সুবিধা আছে বাজে? জি এটা সুবিধা হচ্ছে মানুষের হয় যে ট্রাস্ট ইস্যুটা হয় যে একটা নতুন পেজ, আচ্ছা ওকে আমি অ্যাডভান্স পেমেন্ট করব, কেন করব? ও তো চলেও যেতে পারে, ও তো পেজে দুদিন, যেমন আমরা একটা আইডি যখন অ্যাকসেপ্ট করি তখন চিন্তা করি না আইডিটা কবে খুললো, ফেক আইডি কিনা। ওইটাই এই যে আমার পেজে দেখেন আমার পেজে কোনো সেটিংস করা নাই, দেখছেন কল নাও শুধু বাটনটা অ্যাড করা। আচ্ছা কল টু অ্যাকশন, কল টু অ্যাকশন কথাটা আপনারা হয়তো শুনতে পারেন, আপনাদেরকে হয়তো বায়াররা বলতে পারে কল টু অ্যাকশন কি, বা তুমি আমাকে কল টু অ্যাকশন সেট করে দাও। কল টু অ্যাকশন হচ্ছে এই যে এখানে আমরা অ্যাড বাটনটা সেট করি না বা এখানে যে কোনো একটা বাটন আমরা সেট করছি না, সেটাই হচ্ছে কল টু অ্যাকশন। কল টু অ্যাকশন এক্সট্রা আর কিছু না, জাস্ট আমি হচ্ছি লাউ বলি আর কদু বলি জিনিসটা তো একই হবে, এই জিনিসটাই সেম, যেইটার থ্রুতে বায়ার ভিজিটর অথবা আপনার কাস্টমার টার্গেটেড অডিয়েন্স আপনার সাথে কানেক্ট করতে পারছে, আপনার সাথে তাদের সরাসরি কথা হচ্ছে বা কোনোভাবে সরাসরি তারা আপনাদের সাথে কনভারসেশন করতে পারছে, সেই মাধ্যমটাই কল টু অ্যাকশন। বুঝা গেছে? এখন এই যে এটা দেখাচ্ছি যে এইটা দেখাতে কেন আসলাম সেটা আমি দেখাচ্ছি, দাঁড়ান। আমি এই যে দেখেন এখনো ইয়েই সেট করি নাই, আপনাদেরকে আমি বলছি সেট করতে হয় এটা করতে, দেখছেন আমার স্টোরি এখনো অবধি সেট হয় নাই। আপনি কি আমাদের পেজগুলো দেখছিলেন? জি ভাইয়া আমাদের পেজগুলো কি দেখছিলেন আপনি? আচ্ছা ওইটা আমি পরে বলি। এই যে দেখেন আমার এখানে লাইক পড়েছে একটা, কিন্তু এখানে একটা জিনিস শো করছে যে পিপল রিচড এনগেজমেন্ট 1, এটাই হচ্ছে অনেকে বলবে আমার পেজের এনগেজমেন্ট বাড়াও। এনগেজমেন্ট বাড়ানোর জন্য অ্যাড একরকম দিতে হয়, পিপল মানে মানুষের কাছে পৌঁছাবে সেটার জন্য একরকম দিতে হবে, আপনার পেজের ব্র্যান্ডিং এর জন্য একরকম অ্যাড দিতে হয়। অ্যাড গুলি কিন্তু অনেক রকমের হয়, এক প্রকারের অ্যাড হয় না। আপু এনগেজমেন্ট জিনিসটা কি একটু বলবেন? কোনটা ভাইয়া এনগেজমেন্ট জিনিসটা আসলে কি? এনগেজমেন্ট জিনিস হচ্ছে যে পিপল রিচ মানে এতটা 22টা মানুষের কাছে আমার এই পোস্টটা গেছে, অর্গানিক ভাবে 22টা মানুষের কাছে আমার এই পোস্টটা গেছে, এই একটা মানুষ যে লাইক দিয়েছে সে আমার সাথে এনগেজ হলো। মানে এনগেজমেন্ট জিনিসটা কি হয়, আমরা একজনের সাথে আরেকজন কানেক্টেড থাকি,
কানেক্টেড হওয়াকে আমরা এনগেজমেন্ট বলি না, আমরা বলি না আচ্ছা ওর সাথে ওর এনগেজমেন্ট হয়ে গেছে। এনগেজমেন্ট জিনিসটা কি, এর সাথে এর একটা লিংক হলো, এই জিনিসটাকে বোঝায় না? তো এই যে আমাকে লাইক দিল সে আমার পেজের সাথে এনগেজড হলো, আর এখানে হচ্ছে এতগুলো মানুষ দেখেছে তারা কিন্তু আমার সাথে এনগেজড হলো না, আমার পেজের এই পোস্টটা তারা দেখেছে কিন্তু এনগেজড হলো না। সেম দেখেন এইটাতে আমার এনগেজমেন্ট 6 জন, তারা লাইক না দেখ কিন্তু তারা ফুল ভিডিওটা দেখেছে। এটাতে আমার পিপল রিচ 20 জন, দেখতে পাচ্ছেন? আমার আরেকটা পোস্ট যদি এখানে এই পেজের নাম, মেবি আরেকটা পেজ আছে ওই পেজে, তো ওই রকম অনেকগুলি থাকে যে আপনারা আপনাদেরকে এখন চাইলি আমি দেখালে যে দেখেন এইটার রিচ হচ্ছে 23 জন, এটার এনগেজমেন্ট হচ্ছে 4 জন। এনগেজমেন্ট মানে হচ্ছে আমার এই জায়গাটার কাজে যে বেশিক্ষণ আমার পেজে থাকছে এটা হচ্ছে তাদের কাছে পৌঁছেছে, তারা হয়তো এই পোস্টটাতে ক্লিক করেনি, তারা হয়তো এই পোস্টটা দেখেনি। আর এখানে এই যে এনগেজমেন্ট জিনিসটা হচ্ছে, ধরেন আমি এই যে ছবিটা ক্লিক করে ফেললাম না, এই ছবিটা ক্লিক করা মানে আমাকে এই ছবিটা দেখাচ্ছে, এই যে দেখাচ্ছে এখন এই পেজটাতে আমি লাইক দেই, ছবিটাতে লাইক দেই আর না দেই, আমার পেজে আমার কিন্তু এনগেজমেন্ট বেড়ে যাচ্ছে, আমার এই পোস্টে এনগেজমেন্ট বেড়ে যাবে। আপনারা যদি এখন একজন একজন করে ঢুকেন, আপনাদেরকে এই যে পেজের নামটা তো দেখতে পাচ্ছেন, আপনারা ঢুকেন জাস্ট এখানে তো দেখতে পাচ্ছেন না এরকম 4 জন, আপনারা জাস্ট এই পোস্টটাতে ঢুকেন, জানুয়ারির 6 তারিখের পোস্টটাতে সবাই একটা করে ক্লিক করেন, ক্লিক করলে দেখবেন এখানে এনগেজমেন্টটা অটোমেটিকলি বাড়ছে, তখন আপনারা বুঝতে পারবেন। আপনাদের লাভ লাইক কিচ্ছু দেওয়া লাগবে না, শুধু এই পোস্টটাতে একবার ঢুকেন আপনারা। আপনারা কয়জন গেছেন এই পোস্টটাতে, জানুয়ারি 6 তারিখের পোস্টটাতে কয়জন গেছেন, ছবিটাতে লাইক করে মানে ছবিটাতে ঢুকে স্টে করছেন কয়জন? আমি তো ঢুকেছি। আচ্ছা চিন্ময় ভাইয়া, আর আমার রেকর্ড হয় তো, সো এটা একটু ঝামেলা হয়ে যাবে, আমার অফিস এটা দেখতে পাবে, এটা একটু পেইনফুল। এখন যদি ওই পোস্টটাকে আমি আবার দেখি, ওই পোস্টের এনগেজমেন্ট দেখবেন বেড়ে গেছে। আপনারা ওই ছবিটাতে ক্লিক করে ছবিটার ভিতরে ঢুকেছিলেন না? এই যে দেখেন এখানে 20 জন ছিল, 25 জন হয়েছে। আপনারা এটা এনগেজমেন্টটা আসতে একটু টাইম লাগে, সমস্ত কিছু একদম সাথে সাথে আসে না, এখানে বেড়ে যাবে এনগেজমেন্টও বেড়ে যাবে আমার, বুঝতে পেরেছেন? এটাই হচ্ছে কাজ। এই জিনিসগুলি আমার পোস্টে পেজ আছে বলে আমি দেখতে পাই, আমার আমার পেজে পোস্ট আছে বলে আমি দেখতে পাচ্ছি। এখন আপনাদের পেজে তো পোস্ট নেই, তো এই জিনিসটা তো আমি আপনাদেরকে দেখাতে পারছিলাম না, ওই জন্য আমার পেজটাকে আপনাদের শো করা। এইটাই হচ্ছে যে ইনসাইটস এ ঢুকলে দেখা যাবে যে আমার পেজের পোস্ট গুলি আমি দেখতে পাচ্ছিলাম না, ওইটা ওইখানে দেখতে পারি। আর এটা হয় কি, আমরা যখন অ্যানালিটিক্স এর জন্য ঢুকতে হয় বা কোনো পেজের প্রমোশন আমাদেরকে করতে হয়, তখন আমাদের দেখতে হয় যে আমার পেজে যতগুলো, যে আমি এই যে 2টা পোস্ট করেছি এখানে 2টা পোস্ট আছে। আচ্ছা আরেকটা জিনিস আমি আপনাদেরকে এটা আরো বেটার বুঝাইতে পারবো, দেখবেন অনেকেই আপনাদেরকে হয়তো বলছে বা বলবে তোমরা হচ্ছে আমার পেজে লাইক বাড়াও,
পেজের লাইক বাড়ানো হচ্ছে পেজের ব্র্যান্ডিং করা, ওইটার জন্য আলাদা বুস্ট করতে হয়। আর যখন বলবে তুমি আমার পেজের এনগেজমেন্ট বাড়াও বা আমার লাইভের ভিউয়ার বাড়াও, আমার কথা বুঝতে পারছেন? অনেক সময় লাইভের ভিউয়ার কিন্তু এই এনগেজমেন্ট বা পিপল রিচ এগুলি দিয়ে করা যায়। পিপল রিচ হলে আপনার ভিউয়ার বাড়বে, কারণ ফেসবুকে হচ্ছে আপনার মেবি 30 সেকেন্ডস যদি কোনো ভিডিও আপনার কন্টিনিউয়াসলি প্লে হয় সেটা একটা ওয়াচ আওয়ার ধরে ফেলে। আমার জুম বাফারিং করছে আবার। আপনাদের এখানে স্ক্রিন আছে না নেই? স্ক্রিন আছে, এখন চলে গেছে। আপনি চলে গেছে আপু, এখন চলে আসবে আবার দেখেন। আচ্ছা, সবাইকে কি ডিজিটাল মার্কেটিং এর থেকে কি কল দিয়েছে? হ্যাঁ, আমাকে কল দিয়েছে। দিয়েছে আমাকেও মাত্র দিল। হ্যাঁ, একটু আগে কল দিয়েছে। জয়েন করেন, আমাকে কল দিয়েছে, রিসিভ করে নি। এটা কোন নাম্বার জানি না সেজন্য। হ্যাঁ, আমাকে করেছে, আমাকে কল দিয়েছে, আমাকেও দিল। আপনাদেরকে কল দিচ্ছে কারণ হচ্ছে তারা জানতে চাচ্ছে অ্যাকচুয়ালি আমি আপনাদেরকে কেমন পড়াচ্ছি, আমার সাথে আপনাদের এনগেজমেন্ট কেমন হচ্ছে, আমার ব্যাপারে আপনাদের কাছ থেকে, সরি, হ্যাঁ, আমার ব্যাপারে আপনাদের কাছ থেকে রিভিউ নেবে। কিন্তু আপু, আমাকে তো অন্য একটা কোশ্চেন করতেছে। কি কোশ্চেন? আমাকে বলতেছে যে আপনি তো ক্লাসে জয়েন নেই। আমি বলছি আমি তো জয়েন আছি, বলে আপনার রেসপন্স নাই। আমি রেসপন্স তো করতেছি, বলে যে আমি দেখতে পাচ্ছি না। আমি দেখতে পাচ্ছি না এই জন্য বলছে, কারণ উনি মাঝে জয়েন করেছিলেন, স্যার জয়েন করেছিলেন, জয়েন করে উনি দেখে গেছেন আপনারা কে আছেন কে নেই, এবং হচ্ছে কে, মানে কারণ হচ্ছে আপনি ওই টাইমটাতে আপনি হচ্ছেন ছিলেন না, আপনি স্যার দেখে যাওয়ার পরপরই আপনি আবার ঢুকেছেন, আমি এটা দেখতে পেয়েছি। আমার পেজটার ইনসাইটস আর আপনাদের পেজের ইনসাইটস এর মধ্যে ডিফারেন্সটা আপনারা দেখবেন। এখানে এই যে দেখেন, মে 27 তারিখ থেকে জুনের 2 তারিখ পর্যন্ত আমার পেজের ভিউ কতজন ছিল, ঠিক আছে? এটা আপনারা যে ভিউ করেছেন এটা বাড়তে একটু সময় লাগবে। মে 27 তারিখ থেকে জুনের 27 তারিখ পর্যন্ত, জুনের 2 তারিখ পর্যন্ত আমার পেজে কয়টা লাইক আসছে, পেজের ওভারঅল গ্রাফ, মানে আমরা একটা কোম্পানির ওভারঅল গ্রাফ দেখি না বা আমরা শেয়ার বাজারের একটা গ্রাফ দেখতে পাই না যে আমার এই শেয়ার বাজারটা কতক্ষণ উঠছে, কতক্ষণে নামছে, কেমন হচ্ছে, কেমন হচ্ছে না, একটা টোটাল অ্যানালিটিক্স দেখতে পারি না আমরা ওইটার। সেম অ্যানালিটিক্স আমাদের পেজের, সেম অ্যানালিটিক্স গুলি আমরা ইনসাইটস এ গিয়ে দেখতে পারবো যে আমার পেজের এনগেজমেন্ট কেমন, আমার পেজের রেকমেন্ডেশন কেমন, আমার পেজের এই এই উইকে কয়টা লাইক করছে, আমার পেজের এই উইকে কেমন মানুষ দেখছে, আমার এই উইকে কেমন ভিউ হয়েছে, আমার এই উইকে কেমন এনগেজমেন্ট ছিল, এবং কি করলে আমার পেজ ডেভেলপ করবে, কি করলে আমার পেজ বেশি মানুষের কাছে যাবে, বেশি ভিউ দেখবে, মানে বেশি ভিউ হবে। বুঝতে পারছেন ব্যাপারগুলি? এগুলি আমরা কোত্থেকে দেখবো? এটা কখনো মাথায় এসেছে আপনাদের? এটা হচ্ছে আমরা এখান থেকে দেখবো। হ্যাঁ, এটা এখান থেকে কখন দেখবো? যখন আমাদেরকে বলা হবে তুমি আমার পেজ থেকে একটা অ্যাড রান করো। অ্যাড রান করবে, অ্যাড রানের কথা যখন বলবে তখন কোন পোস্টটা দিয়ে অ্যাড রান করবেন আপনি এখন? বা আপনাকে বললো যে তুমি আমার পেজের অর্গানিক প্রমোশন করো, কোন পোস্টটা দিয়ে অর্গানিক প্রমোশন করবেন? যেই পেজের রিচ বেশি, যেই পেজের এনগেজমেন্ট বেশি, ওই পেজের প্রমোশন করবেন। এই যে দেখেন, আমি একটা ভিডিও দিছি, আমার সবকিছু পাবলিক আছে, এখানে হচ্ছে আমার লিংক আছে, ঠিক আছে? দেখেন আমার প্রথম যেটা ছিল সেটার কিন্তু রিচ অনেক কম, তারপরে হচ্ছে আমার এইটার যেটা হচ্ছে আমার নাও ইটস ইজিয়ার টু, মানে আমি যখন কলটা অ্যাড করেছি, মানে কল টু অ্যাকশন বাটনটা অ্যাড করেছি, তখন আমার পেজের রিচটা সবচেয়ে বেশি ছিল, দেখতে পেরেছেন এখানে? এবং আমার কিন্তু এই পেজের রিচ বেশি থাকলে এই পেজ, এই পোস্টটা দিয়ে আমি বুস্ট করতে পারবো না, কারণ এটা অন্য পেজের একটা জিনিস আমি আমার পেজে শেয়ার করেছিলাম। এখানে কিন্তু বুস্ট হচ্ছে আমার পেজে লাইক বাড়ানোর জন্য বুস্ট, প্রমোট, আমার ব্র্যান্ডিং করা। এই যে পেজে লাইক করার জন্য যেই অ্যাডগুলি করা হয় সেটাকে বুস্ট বলা হয়, যে একটা পেজে লাইক বাড়াবে, আপনাকে বলবে তুমি আমার পেজে লাইক বাড়ায় দাও। তো পেজে লাইক বাড়াবেন, সেটার জন্য বুস্ট কোনটা করবেন? দেখবেন যেই পেজের রিচ সবচেয়ে বেশি, যেই পোস্টের রিচ সবচেয়ে বেশি, যেই পোস্টের এনগেজমেন্ট সবচেয়ে বেশি, আপনি ওই পোস্টটাকে হচ্ছে বুস্ট করবেন। এবং কেউ যদি বলে যে আমার এই ভিডিওটার হচ্ছে তুমি ভিউয়ার বাড়িয়ে দাও, তখন ওই ভিডিওটা দিয়ে আপনি বুস্ট করবেন। বুঝা গেছে এই ইনসাইটস এর কাজ কি? একটা সিম্পল জিনিস দেখাই, আমি যখন ইনসাইটস এ ঢুকি এখানে কিন্তু আমার পাবলিশিং টুলটা শো করছে না, শো করছে না, এটা মোট পোস্ট দেখে নাকি?
না এটা আমার পাবলিশিং টুল শো করছে না, এটাও আমি দেখাচ্ছি কোত্থেকে হবে। আর এখানে একটা জিনিস দেখবেন যে আমার পেজের রেসপন্স রেট কেমন, আমার পেজের আমি কতটুকু রেসপন্স করেছি, কতক্ষণের মধ্যে রেসপন্স করেছি, এই জিনিসগুলিও খেয়াল করা যায়। বুঝতে পারছেন? মানে একটা পেজের আসলে বেসিক্যালি এই জিনিসটা লাগে, একটা পেজ অডিট যখন করে। আর এক্সপোর্ট ডাটা মিনস হচ্ছে এটা সিএসভি ফাইল আকারে আমার কাছে ডাউনলোড হয়ে যাবে। এটা হচ্ছে ধরেন খুব বড় কোনো কোম্পানির পেজ চলছে, যেটা হচ্ছে যে দারাজের হয় বা যেটা রবির হচ্ছে, ওদের পেজের এঙ্গেজমেন্ট কেমন বা ওদের পেজের পোস্টে কেমন হচ্ছে বা পেজ কেন এখন বেশি মানুষের কাছে যাচ্ছে না, পৌঁছাচ্ছে না, তখন ওরা করে কি একটা এসই অডিট করায় এসইও স্পেশালিস্ট দিয়ে। তখন সে যখন অডিট করবে সে কি বারবার এই জিনিসটাতে ঢুকবে, এই অ্যানালিটিক্সটাতে সে বারবার ঢুকবে না, সেখান থেকে ডাটাটাকে এক্সপোর্ট করবে, ডেটাকে এক্সপোর্ট করে সে দেখবে যে আপনার পেজের প্রবলেমটা কি, তারপরে কি কি করতে হবে সে ওই সিবি মানে সিএসবি ফাইলে লিখে এটাকে আবার হচ্ছে আপনার বায়ারের কাছে সাবমিট করবে। এক্সপোর্ট ডাটাটার কাজ হচ্ছে এটা, যারা এসইও নিয়ে কাজ করবেন তাদের জন্য এটা লাগবে। আপনারা আছেন? জি আপু, জি আপু। ফেসবুকের মোটামুটি কাজ শেষ। আর একটা ছোট্ট কাজ, সেটা হচ্ছে আমার পাবলিশিং টুলের কাজ। পাবলিশিং টুলটা দেখেন আপনাদের এখানে, এই যে আপনাদের যখন আমরা ইনসাইটস এ ঢুকি তখন পাবলিশিং টুল শো করবে না, কিন্তু আমরা যখন পেজ ভিউতে যাব তখন পাবলিশিং টুল শো করবে। আমার পেজে কিন্তু এখন অবধি আমি আপনাদের যেমন মেসেজের অটোমেশনটা সেট করেছি না, আমার পেজে কিন্তু এখন অটোমেশন সেট করা হয়নি, আমার পেজে কিছুই করা হয়নি। একটা কথা আছে, মক্কার মানুষ হজ পায় না, বুঝছেন? নিজের জন্য ভেয়া সময় পাই না। আমি বসে বসে এত ড্রেস ডিজাইন করি কিন্তু আমি আমার জন্য ড্রেস ডিজাইন করার সময় পাই না। মনে হয় যে কি দরকার থাকে, একটা দেখি কিনে নিয়ে এসে পরে ফেললাম, সময় বেঁচে গেল, এই সময় আমি আরেকটা করলে ওটা থেকে আমার আর্ন হবে। বুঝতে পেরেছেন? কাজটা করতে হাইয়েস্ট লাগবে 20 মিনিট সবকিছু করতে, পেজের কাজ। এই 20 মিনিটে আমি বায়ারের আরেকটা কাজ করলে বায়ারের কাছ থেকে আমি অ্যামাউন্ট পাবো ভাইয়া? চিন্তা করলে হবে সব সময়? নিজের একটা পেজ আছে না, আমার এটাই চিন্তা করতে হবে ভাইয়া। এই যে পাবলিশিং টুলটা দেখেছেন, আমরা যখন পেজে যাব তখন আমরা পাবলিশিং টুলটাকে দেখতে পাবো। গল্পটা আমরা আরেকটু পরে করি, ব্রেকের সময়। পাবলিশিং টুলে যখন যাব, এই যে ফেসবুক যে কি নখরামি আমার সাথে করে। পাবলিশিং টুলের কাজগুলি আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে আমি পোস্ট কি পোস্ট ক্রিয়েট মানে ক্রিয়েট পোস্ট এখান থেকেও করা যায়, ওখান থেকেও করা যায়। এখানেও কিন্তু আপনাকে দেখাচ্ছে পাবলিশিং টুলে যে আপনার মানে অতটা অ্যানালিটিক দেখাচ্ছে না, অতটা ইন ডিটেল দেখাচ্ছে না, বাট ওভারঅল একটা শর্টকাট ভিউ দেখাচ্ছে আপনার পেজে। দেখতে পাচ্ছেন এটা সবাই? এখানে হচ্ছে দেখেন স্কেডিউল পোস্ট আছে, ড্রাফট আছে, স্পেয়ারিং পোস্ট আছে। একটা পোস্ট করলেন, ওটা এক্সপায়ার করবে কি করবে না, তারপরে একটা ড্রাফট আকারে রেখে দিলেন, আপনি স্কেডিউল পোস্ট দিয়ে দিলেন যে আমরা একটা লাইভ করব, লাইভটাকে এই টাইমে ফিক্সড করে রাখলাম, এই টাইমে আমার পেজ থেকে অটোমেটিকলি একটা লাইভ যাবে, বা একটা পোস্ট দিয়ে রাখলাম যে আমার মনে নেই বা আমি তিন দিন হয়তো অফলাইনে থাকবো, তিন দিনের যে পোস্টগুলি যাবে ওই পোস্টটা এখান থেকে আমি স্কেডিউল পোস্ট আকারে দিতে পারবো। এগুলি আমি অত ইন ডিটেল এখন দেখাবো না, এগুলি হচ্ছে আপনারা একটু কষ্ট করে দেখে দেখে নেবেন, কারণ এগুলি যদি আমি মানে বেসিক্যালি আমি যদি ফেসবুক প্রত্যেকটা বাটন আপনাদেরকে ধরে দেখাতে যাই সেক্ষেত্রে আমার আড়াই থেকে তিন মাস লাগবে, যেটা আমাকে আপনাদের ওভারঅল কোর্সের টাইম। সো আমি এগুলি বলে দিচ্ছি, আপনারা একটু নোট ডাউন করে রাখেন, এরপরে আপনারা ঢুকে 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 করবেন এবং ওইটার স্ক্রিনশটটা দিবেন গ্রুপে, যাপু আমার এটা হয়েছে, এটা কি ঠিক আছে, কি এটা ঠিক নেই, তাহলে হবে কি আপনাদের একটা ওভারভিউ হয়ে যাবে সবার, আর আপনাদের এটা শেখাও হয়ে যাবে। ঠিক আছে? স্কেডিউল পোস্টটা করা যাবে, আপনাকে যদি বায়ার বলে যে আমি এরকম অনেক বায়ার আছে জানেন ফেসবুকের স্কেডিউল পোস্ট তারা করতে পারে না, আপনাকে শুধু বলবে তুমি আমার স্কেডিউল পোস্টগুলি সেট করে দাও, পোস্টগুলি সে আপনাকে দিবে আপনি সেট করে দিবেন। আপনারা চিন্তা করতে পারেন যে মানে মানে মানুষ কত পরিমাণে বোকা হয় যে তারা একটা পোস্ট করতে পারে না, তারা একটা পোস্টের এঙ্গেজমেন্ট কি বোঝে না, তারা একটা কিওয়ার্ড কি সেটা বোঝে না। এখানে হচ্ছে আপনার ভিডিওর কাজগুলি থাকবে, ক্রিয়েট স্টুডিও, স্টুডিও ক্রিয়েশন হচ্ছে আপনার মানে এগুলি আসলে আমাদের ক্ষেত্রে লাগে না, এখানে কিছু কিছু ই কমার্সের জন্য লাগবে। আর হচ্ছে পোস্ট রিভিউ তো জানেনই, এইটা হচ্ছে আপনার ফর্ম লাইব্রেরি, ড্রাফট ফর্ম সেট আপ, এখানে তো না ভিউ সব আমাদের তো সব ক্রিয়েট করা হয়েছে তাই না? আচ্ছা আপনাদের সার্ভিসে ওই জিনিসটা নেই, আমি
এটা ইন ডিটেইল একটা ভিডিও আমি আপনাদেরকে দেখাবো এখন ভিডিওতে দেখে এখানে আর আমি এখন হাতে ধরে দেখাবো না কারণ আমি দেখাতে গেলে আমার অ্যাকাউন্টে একটু ঝামেলা হবে বুঝতে পেরেছেন আমি ফার্স্টই বলেছিলাম যে আমি আমার পার্সোনাল অ্যাকাউন্ট ইউজ করি সো আমি চাই না যে আমার অ্যাকাউন্ট হ্যাম্পার হোক সো এই জিনিসগুলি জাস্ট আমি তো আপনাদেরকে বলে দিলাম ইন ডিটেল ওই ভিডিওতে এখন দেখাবো ভিডিওতে দেখে আপনাদের ভিডিওর মাঝে যেখানে কোশ্চেন থাকবে সেখানে আমি কোশ্চেন নিব কোশ্চেনের আনসার দিব এবং সাথে সাথে যার প্রবলেম হবে সে ওইটা প্র্যাকটিস করার জন্য আপনাদের মাঝখান থেকে আমি যাকে বলবো উনি স্ক্রিন শেয়ার করবেন উনি ওই জিনিসটা করবেন প্র্যাকটিস করবেন এতে আমি আমার অ্যাকাউন্ট থেকে না করলো আপনাদের অ্যাকাউন্ট থেকে হয়ে যাবে বুঝছেন কথাগুলি কি বুঝতে পেরেছেন আপনারা দেখানোটা ভাই আমি তো দেখাবো না বলছি না আমি দেখাবো অবশ্যই দেখাবো কিন্তু সেটা হচ্ছে আমি ভিডিওটা দেখিয়ে দেখাবো কারণ এখানে অনেক কিছু হচ্ছে আমার ওয়েবসাইট নেই এখন সো আমি অনেক কিছু চাইলে অ্যাড করতে পারছি না কিন্তু ভিডিওটা দেখাতে গেলে হবে কি যে আমি তখন আপনাদেরকে ভিডিওতে উনি কিছু ট্রিকি ওয়ে আপনাদেরকে বলে দিচ্ছি আমি ভিডিওটা এই জন্য দেখাতে যাচ্ছি যে ভিডিওটা একটু সময় নিয়ে দেখাতে হবে যদিও আজকের ভিডিওটা খুব কম সময়ের আজকের ভিডিওটা মেবি 20-22 মিনিট আপনারা দেখবেন কিন্তু 20-22 মিনিটে যেই টপিকসগুলি উনি দেখাচ্ছে ওই টপিকসটা না বেশ লম্বা সময়ের মানে উনি তো ভিডিওতে দেখিয়ে গেছে কেউ কোশ্চেন করেনি তো ওই সময়টা আমি কভার আপ করতে পারবো না ওই জন্য আমি ভিডিওটা দেখাবো ওখানে পজ করে বলবো ভিডিও দেখানো আর আমার এখান থেকে হাতে ধরে দেখানোটা কিন্তু সেম জিনিস হচ্ছে ভিডিও দেখানোর পরে আমি হচ্ছে আপনাদের ইয়ে করব আপনাদের যে কোনো একজনের স্ক্রিন শেয়ার করে বলবো আপনি করেন আমি বলছি ব্যাপারটা বুঝতে পেরেছেন জি আচ্ছা আমরা ভিডিওতে চলে যাই আপনাদের বাফারিং হবে কিনা আমি জানি না যদি বাফারিং হয় একটু ভিডিও অনলাইন হবে আমরা 60 মিনিট অবধি দেখেছিলাম না আমরা এই যে এতটুকু দেখেছি কেজন জয়েন করলো মিজান ভাই জয়েন করেছেন আপনারা যদি প্রোডাক্ট কালেকশন অথবা ক্যাটাগরি এড করতে চান আপনারা পাবলিশিং টুল থেকে করতে পারবেন পাবলিশিং টুলসে অনেক এখানে অপশন রয়েছে তার মধ্যে আমি এখানে কালেকশনে ক্লিক করলাম সব ভিউ করতে পারবেন আপনারা যেখানে বুঝবেন না আমি বারবার বলছি যদি না বুঝেন আমাকে বলবেন আমি সাথে সাথে পজ করে দেব পজ করে সেখান থেকে বুঝাবো তারপরে আমি সামনের ভিডিওতে করতে যাব দেখেন ভিডিওটা বাকি আছে হচ্ছে 25 মিনিটের তো আপনাদের কিন্তু অলমোস্ট 1 ঘন্টা 2 মিনিটের ভিডিও দেখা হয়ে গেছে দেখতে পাচ্ছেন জি আপু সো টাইমটা কিন্তু খুব বেশি না কিন্তু ব্যাপারটা খুব ইলাবোরেটেড মানে ব্যাপারটাকে যে আমি যদি ডিটেইলে না বলি আপনারা পরবর্তীতে কাজটা করতে পারবেন না সেই জন্য আমি বললাম যে আমি ভিডিওটা আগে দেখাই আপনাদেরকে ডিটেইলে বলে দেই তারপরে আমি প্র্যাকটিক্যালটা দেখাই এটা ভালো হয় না আপনাদের জন্য ভাইয়া জি আপু জি আপু ঠিক আছে স্যামসাং আপনি যদি কালেকশন এড করতে চান সেই ক্ষেত্রে আপনি এই পাবলিশিং টুল থেকে করতে পারেন জাস্ট একটু দেখি এখানে ক্রিয়েট করতে পারবেন এই প্রোডাক্টটা দিয়ে দেন এটা যদি আপনারা সব ক্রিয়েশনের আমি আপনাদেরকে স্টপ করে দিয়েছিলাম কালকে সব ক্রিয়েশন করে এই যে আমি সব ক্রিয়েট করে আপনাদেরকে স্টপ করে দিয়েছিলাম না জি আপু তো সব ক্রিয়েট করে যখন স্টপ করে দিয়েছি সব ক্রিয়েশনের পরে এই শপের কপি লিংকটা কিভাবে নেবেন শপের কপি লিংকটা কোথায় ইউজ করা যাবে এটা টোটাল এখানে বলা হবে এটা আপনারা একটু দেখবেন ঠিক আছে এই যে দেখেন ওনার সব ক্রিয়েশনটা হচ্ছে এখন কোশ্চেন থাকলে আমাকে সাথে সাথে কোশ্চেন করবেন আপনারা দেখুন আমার প্রোডাক্ট অ্যাড হয়ে গেছে এবং প্রসেসিং এই প্রোডাক্টটা কিভাবে পারচেজ করবে আমি সেটা দেখাচ্ছি এখন আমরা একটা কালেকশন অ্যাড করে দিই জাস্ট এখানে অ্যাড ক্রিয়েট করতে পারবেন এই প্রোডাক্টটা দিয়ে দেন এটা যদি আপনারা এই শপের ইউআরএলটা পেতে চান ঠিক আছে এই যে কপি ডাইরেক্ট লিংক ম্যানেজ শপ তো অ্যাড প্রোডাক্ট আরো প্রোডাক্ট অ্যাড করার জন্য অ্যাড প্রোডাক্টে ক্লিক করুন এখানে আমরা কালেকশন দেখতে পাচ্ছি এটা হচ্ছে লুকস লাইক ক্যাটাগরি আমরা বিভিন্ন ই-কমার্স সাইটে ক্যাটাগরি দেখতে পাই
সো অ্যাড কালেকশনে ক্লিক করে আপনি এখানে বিভিন্ন ক্যাটাগরি সেটআপ করতে পারেন লাইক HP Dell Mac আপনারা কি বুঝতে পেরেছিলেন উনি কোথা থেকে কপি লিংকটা নিয়েছে শপের শপের কপি লিংকটা উনি কোথা থেকে নিয়েছে আপনারা কি বুঝতে পেরেছিলেন জি না আপু তাহলে ভাইয়া কোশ্চেন করলেন না কারণ আমি সবাইকে বলেছি আমি ভিডিও দেখাচ্ছি মনে করবেন এইটাই আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি আপনারা আমাকে কোশ্চেন করেন বলেছিলাম ভাইয়া কপি লিংকটা আরেকবার দেখেন আপনারা কোথা থেকে নিয়েছেন না তো আপনারা বুঝবেন না এই জন্যই আমি ফার্স্টের ভিডিওটা দেখেন কপি লিংকের একটা জায়গা এখন দেখাচ্ছে দেখছেন কপি লিংকটা কোথা থেকে নিয়েছে জি আপু ওখানে দেখেন লেখা আছে কপি ডাইরেক্টলি এই যে আমি কার্সর নাড়াচ্ছি দেখেন আমার কার্সরটা কোথায় যাচ্ছে এখন দেখতে পাচ্ছেন আমার কার্সর হ্যাঁ হ্যাঁ এইটা হচ্ছে কপি ডাইরেক্ট লিংক আপনার শপের যে লিংকটা এই লিংকটা আপনাকে অনেক জায়গায় ইউজ করতে হবে যেটা ই-কমার্স সাইডে হয় ই-কমার্স সাইডের জন্য বেসিক্যালি এই শপটা আমাদের ক্রিয়েট করতে হয় তো ই-কমার্স সাইডের জন্য আমি যখন ক্রিয়েট করব এই শপটাকে আমি আমার ওই ওয়ার্ডপ্রেসে বা আমি আমার ওয়েবসাইটে কিভাবে দিব নিশ্চয়ই আমার লিংক দিতে হবে এই লিংকটা আমি কোথা থেকে পাবো এই লিংকটা পাবো হচ্ছে আমি এই জায়গা থেকে যে আমার শপ ক্রিয়েশনের পরে উপরে একটা সেটিংস বাটন থাকে হাতের বাঁ দিকে থাকবে সরি ডান দিকে রাইট সাইডে থাকবে রাইট সাইডের ওখানে ক্লিক করার পরেই আমরা দেখতে পাবো অপশনটা যে কপি ডাইরেক্ট লিংক আমরা সবসময় কপি ডাইরেক্ট লিংকটা কপি করব তারপরে হচ্ছে আমাদের বাদ বাকি কাজ থাকবে ভাইয়া প্লিজ আপনারা এখানে একটু মনোযোগ দিয়ে দেখেন নয়তো এই জিনিসটা করতে গেলে আপনাদের ই-কমার্স সাইডের কোনো কাজ করতে গেলে তখন আপনারা পারবেন না এবং কোনো কোশ্চেন থাকলে আমি বারবার বলছি ভাইয়া প্লিজ আমাকে কোশ্চেন করেন বুঝতে পারছেন সবাই জি আপু আপু ঠিক আছে আপু স্ক্রিনটা কিন্তু অফ হয়ে গেছে হ্যাঁ স্ক্রিনটা আমি অফ করেছি কারণ আপনার হচ্ছে আমি যেটা দেখছি প্লে যা হচ্ছে তার সাথে ওনার ভয়েস মিলছে না এটা বাফারিং এর কারণে হচ্ছে আমি আবার নতুন করে স্ক্রিনটা দিচ্ছি আপনাদেরকে জি আপু বাফারিং এর কারণে হচ্ছে কারণ আমি চাই না যে এই জায়গার একটা টপিক আপনাদের মাঝখান থেকে মিস হোক ছোট একটা টপিক তো আপনাদের মাঝখান থেকে মিস হোক দেখা যাচ্ছে স্ক্রিন এখন আমার জি আপু দেখা যাচ্ছে আপনাদের পেজে তো এটা আছেই পোস্ট আমার ইউটিউবে ঢোকার তার প্রয়োজন নেই আপনারা সবাই গিয়ে ওনার হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন ওনার চ্যানেল থেকে ছোট ছোট ভিডিওগুলিও আপনাদের কাজে দিবে ফুল ডিজিটাল মার্কেটিং শেখার পরে ওনার চ্যানেলের ছোট ছোট ভিডিওগুলি আপনাদের অনেক কাজে দিবে আমার মোবাইল নামায় তো লাভ নাই আপনারা তো সব দেখেন কি একটা অবস্থা মিটার কালেকশনে ক্লিক করে আপনি এখানে বিভিন্ন ক্যাটাগরি সেটআপ করতে পারেন লাইক HP Dell Mac ঠিক আছে Samsung তো আপনি যদি কালেকশন অ্যাড করতে চান সেই ক্ষেত্রে আপনি এই পাবলিশিং টুল থেকে দেখা যাচ্ছে না আচ্ছা যদি দেখা না যায় আপনাদের কারো কি স্ট্রিমিং করছে বাফারিং করছে নেট না দেখা যাচ্ছে না আচ্ছা আমি দেখাচ্ছি ভাই আমি যা বলছি সেটা আনসার দেন আপনাদের কারো কি আছে নেট বাফারিং করছে না নেটটা খুব ভালো আছে আমারও নেট বাফারিং করছে আপু কার নেট বাফার করছে না বলেন তো আমাকে একটু আপু আমারটা ঠিক জি ভাই আপনারটা ঠিক আছে জি আপু ওকে আপনি স্ক্রিন শেয়ার করেন আমি শেয়ার অফ করে দিচ্ছি এই ভিডিওটা আপনি হচ্ছে এই ডিজিটাল মার্কেটিং এর পেজে ঢুকলেই পেয়ে যাবেন বা আপনি হচ্ছে সাইদুর রহমান দিয়ে সার্চ দিলে পেয়ে যাবেন আচ্ছা
আপনাদের উপরে জায়গা কত ক্লিন আসলে আমার এই ঝামেলার জন্য। ক্রোম এক্সটেনশন কত কম আপনাদের, আমার ক্রোম এক্সটেনশনে ভরা। ভাইয়া এভাবে দিলে আসবে না, এস এ ওয়াই, ওনার নামের স্পেলিংটা অনেক ইউনিক, এটা দিলে ওনাকে কখনো খুঁজে পাবেন না। এস এ ওয়াই ইউ ইউ ডি ইউ আর ডি ইউ আর তারপর রহমান জি আপু পেজ। হ্যালো ভিউয়ার্স, আমি সাইদুল। এক ঘন্টা দু মিনিট দেন সে, এক ঘন্টা দু মিনিট। জি আপু ঠিক আছে, আরেকটু আগে আরেকটু আগে, ওরে আপনার আপনার তো ইয়ে শোনা যাবে না। আচ্ছা আমি আপনাকে হোস্ট করে দিচ্ছি, আপনাকে হোস্ট করে দিলে হবে কি সাউন্ডটা আপনার এখান থেকে ক্লিয়ার আসবে। একটু হোল্ড করেন আপনি, আমি আপনাকে হোস্ট করে দিচ্ছি। ওকে এখন প্লে করেন তো আপনি। আপনার যদি প্রোডাক্ট কালেকশন আপনি ক্যারেবল, আপনার সাউন্ড, আপনার কাছে কি হেডফোন আছে, কোনো হেডফোন আছে না আপু? তাহলে তো ভাইয়া এই সাউন্ডে ওনারা বুঝবেন না আপু। আমি স্পিকারের ইউজ করতেছি এজন্য হয়তো কম আসছে সাউন্ড। আচ্ছা ঠিক আছে, একটা কাজ করতে পারবেন আপনার, আপনি কি মোবাইল থেকে আপনি জুমে জয়েন করতে পারবেন? হ্যাঁ পারবো। আচ্ছা আপনার ডেস্কটপের হচ্ছে সাউন্ড অফ করেন, মোবাইল থেকে জুমে জয়েন করেন এই সেম আইডি দিয়ে, সেম জিমেইল, যে জিমেইলটা দিয়ে আপনি এখানে ঢুকছেন সেম জিমেইলটা দিয়ে আপনি মোবাইল থেকে জয়েন করেন। মোবাইল থেকে জয়েন করলে হবে কি মোবাইল থেকে আপনার সাউন্ডটা ক্লিয়ার চলে আসবে। আচ্ছা কি একটা অবস্থা নেট এর জন্য। আপনার পিসির সাউন্ড টোটালি অফ করে দেন, আপনার ওখান থেকে মাইক্রোফোন অফ করে দিবেন, পিসির মাইক্রোফোন পিসির সাউন্ড সমস্ত কিছু অফ করে আপনি মোবাইল সাউন্ডে ঢুকবেন সেম জিমেইল থেকে, তখন দেখবেন আপনি হোস্ট তো আপনার এখান থেকে রেকর্ডিং মানে ভয়েসটা ক্লিয়ার আসছে, যেটা আমার এখান থেকে আপনারা শুনতে পান। আচ্ছা আপনি ওই যে উপরে আপনার কার্সরটাকে একদম উপরে নেন, এখানে এখানে আগে সাউন্ডটা বন্ধ করেন, নিচে সাউন্ডটা যে বন্ধ করছিলেন বন্ধ করেন আপনি স্পিকারটা। ভাইয়া মেবি বুঝতে পারেননি আমার কথা, আপনার কার্সরটাকে একদম নিচে আনেন, নিচে এনে সাউন্ডের যে আইকনটা আছে ওই আইকনটার উপরে ক্লিক করেন। হ্যাঁ এখান থেকে এই সাউন্ডটাকে বন্ধ করেন, একদম শুনতে পাচ্ছেন ভাইয়া? ভাইয়া কি আছেন? হ্যালো আপু। জি আপু আপনি কি আছেন? জি হ্যাঁ, আমি বলছিলাম যে স্পিকার অফ করে দিলে আপনার কথা আমি শুনতে পাই, এজন্য আমি। আচ্ছা এখন স্পিকার অন করেন, আগে মোবাইল থেকে জয়েন করেন তারপরে আপনি আমার কথা শুনতে পাবেন। আচ্ছা সবাই একটু ধৈর্য সহকারে অপেক্ষা করুন, ঠিক আছে? সবাই আছেন? জি আপু আছে। জি আপু পেইন লাগছে আজকে ক্লাস না ভাইয়া? না আপু এগুলো তো আপনি দেখাইছেন, সামান্য কিছু বাকি আছে। একটা কথা বলি আপু। জি বলেন ভাইয়া। আমাদের একটা ব্রেক টাইম দিয়ে দেন। না এখন দিব না, আমি এটা শেষ করে ব্রেক টাইম দেব ভাইয়া। খুব বেশি প্রয়োজন হয় সাক্ষু ভাইয়া কাজটা করতে করতে আপনি 5 মিনিট একটা দৌড় দিয়ে আসেন, টাটা খেয়ে আসেন। আপনি চা খেতে যাবেন ওই জন্য ভাইয়া? না না নাস্তা করব। আপনার ইকো করছে, এখন আপনি একদম উপরে যান, আপনার কার্সরটাকে একদম উপরে নিয়ে যান। মিউট অফ করে, মিউট মিউট হয়নি ভাইয়া, এই যে সাউন্ড আসছে আপনার, একদম কার্সরটাকে একদম উপরে নেন তো আপনি।
আরো উপরে ভাইয়া কার্সরটাকে উপরে নেন, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন সাক্ষ্য ভাইয়া? হ্যালো আছেন? আল্লাহ আমি আপনাদের দিয়ে হ্যালো সাক্ষ্য ভাইয়া, হ্যালো তার মেবি নেট প্রবলেম করতেছে, আর কার নেটের কোনো ঝামেলা নেই আমাকে বলেন দেখি। বলবেন হ্যালো? হ্যালো আপু। হ্যাঁ আপু, আপনাকে আমি নক বলছিলাম যে আপনি আপনার কার্সরটাকে উপরে নেন, আপনার কি নেট প্রবলেম করছে? হ্যাঁ জি আপু, নেটে সমস্যা করছে। কার 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 নেট প্রবলেম করছে না ভাইয়া? তাহলে আপনি স্ক্রিন শেয়ার অফ করে দেন, আপনার নেট প্রবলেম করলে ভাইয়া স্ক্রিন শেয়ার অফ করে দেন। কার নেট প্রবলেম করছে না বলেন তো আমাকে। একটু কি বলবেন কার নেটটা প্রবলেম করছে না কাইন্ডলি? সবার নেট প্রবলেম করছে আজকে? তাহলে আমি কিভাবে আপনাদেরকে দেখাবো? আপু আপনি আবার দেখানো শুরু করেন, আশা করি আর ডিস্টার্ব করবে না। তো আমার তো প্রবলেম করছে আমার স্ক্রিন ভাইয়া, কারণ আমি তো মোবাইল থেকে আপনাদের সাথে যাতে আমি অ্যাটলিস্ট কথাটা বলতে পারি বুঝাতে পারি সেই জন্য কিন্তু আমি মোবাইল থেকে আমার মোবাইল ডেটা দিয়ে আছি, আর আমি পিসি থেকে আমার বাসার ওয়াইফাই দিয়ে আছি, ব্যাপারটা বুঝতে পেরেছেন? এখন আমার ওয়াইফাই এর যাতে প্রেশার না পড়ে ওই জন্য হচ্ছে আমি আমার মোবাইল ডেটা অন করে মোবাইল থেকে আছি, তারপরেও যদি নেট এরকম প্রবলেম করে আমি কি করবো বলেন ভাইয়া? তো ওই জন্য বলছিলাম যে আপনাদের মাঝে কেউ আছেন কিনা যার নেট প্রবলেম করছে না। এখন প্লিজ কেউ বললেন না, ব্লার হচ্ছে, ব্লার হলে বসে বসে ব্লার দেখবেন আপনারা। না খুব একটা ব্লার না, হালকা ব্লার হচ্ছে, কোনো প্রবলেম নেই, দেখা যায় সবকিছু। এখন অফিসকে বলতে হবে আমার রুমের মধ্যে একটা আলাদা নেটওয়ার্ক সেট করে দিতে, স্ক্রিনটা কি স্টাক হয়ে আছে? জি আপু জি আপু জি আপু কাজ আমার এখানে কিন্তু স্ক্রিন লোড হচ্ছে দেখাচ্ছে, আপনারা তো দেখতে পাচ্ছেন না। বলেন কি করবো, কোথায় যাবো আমি নিয়ে যাবোটা কোথায় বলেন? উনি বলেছে যে হাতের বাম দিকে যে ইয়া ড্যাশবোর্ডটা আছে ওইটার উপর ডিপেন্ড করে আমার এই পাশের ড্যাশবোর্ডটা ডিপেন্ড করে। উনি সব থেকে কিভাবে কালেকশনে অ্যাড করলো সেটা দেখেছিলেন? জি আপু জি। ওনার এই জিনিসটা সবটা ফার্স্টে এসেছে কেন? হোমের পরপরই সব আছে সেজন্য। হোমের পরপরই সব আছে, ওকে ঠিক আছে। হ্যাঁ শুরু কর। আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রোডাক্টের ডিফারেন্ট ইমেজ এসেছে, ঠিক আছে, প্রাইস সেম। সো এখানে মেসেজে ক্লিক করলাম, করার পর সাপোজ এই প্রোডাক্টটা যদি আমি পারচেজ করতে চাই, এখানে আমি মেসেজ করলাম সেন্ড, ঠিক আছে। এখন এই পেজের অ্যাডমিনের কাছে এই পেজে একটা মেসেজ চলে যাবে যে একটা কাস্টমার একটা প্রোডাক্ট পারচেজ করতে চাচ্ছে। আমি যদি একটু পেজে মেসেজটা আপনাকে দেখাই,
আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার চলে আসছে এখানে আই এম ইন্টারেস্টেড, ঠিক আছে? এখানে আমি নিজেই করেছি। মনে রাখবেন ফেসবুক প্রোফাইল এবং ফেসবুক পেজ সম্পূর্ণ আলাদা, ঠিক আছে? তো ফেসবুক প্রোফাইলের ওনারশিপ চেঞ্জ করা যায় না, বাট ফেসবুক পেজের ওনারশিপ চেঞ্জ করা যায়। হ্যাঁ, সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি যখন রাতের দিকে এই প্রোডাক্ট অর্ডার করছি তখন আমাকে একটা নোটিশ দেখাচ্ছে এখানে, ল্যাপটপ লেটেস্ট ইস আওয়ার আনটিল 9 AM টুমরো, কালকে সকাল 9টা পর্যন্ত এটা কি থাকবে। আচ্ছা, এখানে এখন যেইটুকু স্টেপ দেখালো এই টেক্সটটা কেন আসছে, যে হাতের রাইট সাইডে দেখেন একটা টেক্সট এসে আছে না ব্লু কালারের, যে হাই সাইদু থ্যাঙ্কস ফর ইওর মেসেজ? জি আপু, এটা কেন আসছে? আপু উনি ওই অটোমেটিক রেসপন্ডার সেট করে দিয়েছে যে যদি উনি হাই দেয় আর যদি অফিস আওয়ারের পরে হয় তখন তখন ওই মেসেজটা আসবে। আচ্ছা, নিচে আরেকটা আছে হাই আই এম ইন্টারেস্টেড ইন লেটেস্ট ল্যাপটপ, এটা কেন এসেছে? যদি কালেকশনে মেসেজ বা বাই নাও ওখানে যদি আপনারা মানে এটা কেন এখানে আসলো কেন সেটাই জিজ্ঞেস করছি, তারপরে আমি বলি। আপনি আমার কথাটা বুঝতে পেরেছেন কেউ কোশ্চেনটা? আপনারা কি বুঝতে পেরেছেন? হ্যালো, জি আপ, হ্যাঁ হ্যালো আপু, হ্যাঁ বলেন। এইটা এই টেক্সটটা এই মেস মানে ফেসবুকের মেসেজে কেন আসলো? এটা আপু অটো রেসপন্ডার থেকে সেট করা না, এটা অটো রেসপন্ডার থেকে সেট করা না, অন্য কেউ? আপু উনি কালেকশন থেকে আর ইয়ে দিয়েছিল, কে দিয়েছিল? কালেকশনের ওখানে গিয়ে ওইটা বলতে পারবেন করুন ইন্টারেস্টেড? না, সে যখন পেজের অপশনটাতে ঢুকেছে মেসেজে তখন তার মেসেজের অপশনে ওখানে ইন্টারেস্টেডটা শো ছিল, যার জন্য সে ওখানে ক্লিক দেওয়ায় এটা এসেছে। মিজান ভাই আছেন? মিজান ভাই, মুরাদ ভাই, নুননবী ভাই একটু কথা বলেন তো আপনারা। জি আপু আছি, বলতে পারবেন এটা কেন এসেছে? আমি আপু বলছিলাম, আপনি বলছেন হয় নাই। আচ্ছা, নুননবী যিনি আছেন উনি এটা কোশ্চেনটা সেট করে দেওয়া আছে ওই যে এখানে, এই জন্য কোথায় কোশ্চেনটা সেট করা আছে? সেট করে দেওয়া আছে কোথায়? যে আমার মেসেজ অপশন, মেসেজ অপশনের নিচে আমাদের যে একটা এভারেজ সেটিং এ আমরা যে সেটিংটা করি ওখানে কোশ্চেন মার্ক। ভাইয়া একটা কথা বলি আপনাদেরকে, আপনারা খুব লাকি যে আপনারা অনলাইনে ক্লাস করতেছেন, আপনারা সবাই আমার বড়, আমি আপনাদের ছোট, বা আপনারা মানে আমার সাথে অনলাইনে ক্লাস হচ্ছে। স্কুলে ক্লাস হলে এতক্ষণে আমি আপনাদের সবগুলিরে পিটাইতাম, ধরে সবগুলিরে, বড় ছোট যারাই আছেন এটাতে রাগ করতে পারেন, কিন্তু রিয়েলিটি হচ্ছে এটাই। কারণ আমি আপনাদেরকে বারবার বলছি, আমি ভিডিওতে প্লে করছি, একটু দেখেন, আমি যদি আমার অ্যাকাউন্ট থেকে করতে চাই এটা আমার অ্যাকাউন্টে ইফেক্ট হবে। আমি আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি কারণ ভাইয়া যে ভাইয়া যে অ্যাকাউন্টটা থেকে দেখাচ্ছে এই অ্যাকাউন্টটা ভাইয়ার রিয়েল অ্যাকাউন্ট না। আমি এখন আপনাদেরকে যদি আমার নতুন করে একটা অ্যাকাউন্ট থেকে দেখাতে যাই দেখা যাবে অনেক প্রবলেম ক্রিয়েট হবে, আমি ওই জন্য বলছি আপনারা একটু দেখেন, এখন না দেখলে আপনারা শিখতে পারবেন না। এটা ভিডিওতে দেখিয়েছে উনি আপনাদের, এই যে আমি ব্যাকে যাচ্ছি, ব্যাক থেকে দেখবেন আপনারা উনি কোথায় এই জিনিসটা সেট করেছিল এবং কেন এসেছে। এটা কোনো অটো রেসপন্ডে সেট করা না, এটা শপের ওখানে উনি একটা আমরা যে বাটন ক্লিক করে মানে শপটা যখন ক্রিয়েট করেছিলাম তখন ওখানে একটা জিনিস ছিল, শপের রেসপন্ডটা আমরা কোথায় দিব, আমরা ফেসবুকের মেসেজ অপশনে দিব না আমরা ওনাকে ডিরেক্টলি আমাদের ইন্টিগ্রেট করে আমাদের ওয়েবসাইটে নিয়ে যাব। আমরা ওখানে দিয়েছিলাম আমাদের পেজের মেসেজ অপশনে, দ্যাটস ওয়াই এটা পেজের মেসেজে এসেছে। বোঝা গেছে কোথা থেকে এসেছে জিনিসটা? জি আপু, আজকে বেশি দিয়ে ফেলছি আপনাদেরকে ডোজ। আপনারা যে দেখতেছেন না বুঝলে আপনারা কেন আমাকে কোশ্চেন করতেছেন একটু বলেন তো ভাইয়ারা, কেউ কথা বলে না, সবাই আনমিউট করেন, একসাথে সবাই আনমিউট করেন।
মুরাদ ভাই আনমিউট করেন, মিজান ভাই আনমিউট করেন। আনমিউট করেন মুরাদ ভাই। আপনারা কেন কোশ্চেনটা করতেছেন না যে আপু এই জিনিসটা বুঝতে পারতেছেন না, এই জিনিসটা আমাদের ক্লিয়ার হচ্ছে না? আপনারা আছেন না? আমি আছি জি আপু, আছি জি আপু, আছি আপু। করছেন না ভাই, আপনাদেরকে কিভাবে আমি বলবো বলেন তো ভাইয়া, কোশ্চেনটা কেন করছেন না আপনারা যেখানে বুঝতে পারছেন না? এটা হয়ে যাচ্ছে খুব ট্রিকি ওয়ে। আমি বারবার বলছি ফেসবুকের কাজগুলি বলেন, আমাদের ডিজিটাল এর মার্কেটিং এর কাজ খুব ইজি, কিন্তু সময় বেশি লাগে না, কিন্তু খুব অল্প সময়। আপনি একটা স্টেপ মিস করলে ভাইয়া বিলিভ মি, এর পরের স্টেপটা আপনি আর বুঝবেন না যে কোত্থেকে এসেছে। এবং এই একটার জন্য দেখা যাবে যে আপনার বায়ার আপনাকে নেগেটিভ রেটিং যখন দিয়ে যাবে, আপনার ফাইভার অ্যাকাউন্টে পরপর তিনবার নেগেটিভ রেটিং দিলে ওই নেগেটিভ রেটিং আপনার 100 কাজ করেও আপনার ফাইভ স্টার রেটিং আনতে আপনার অনেক সময় লাগবে। তখন আপনার, আপনি যদি লেভেল ওয়ান সেলার হতে না পারেন, তখন এটা যে কত বড় পেইনফুল হয়ে যাবে, কাজ পাবেন না। নেগেটিভ রেটিং এ একটা অ্যাকাউন্টের ইমপ্রেশন কমে যায়, একটা অ্যাকাউন্টের ভিউ কমে যায়, একটা অ্যাকাউন্টের ক্লিক কমে যায়। তার মানে হচ্ছে আমাদের যে রুজি রুটি সেটা টোটালটাই হচ্ছে আমাদের বায়ারের উপর ডিপেন্ড করবে। একটা বায়ার যদি বলে তুমি আমাকে এটা সেট করে দাও, আপনি যদি প্রপার ওয়েটা না দেখেন না শিখেন, আপনি কি সেট করে দিতে পারবেন? না আপু, না আপু, না আপু। তখন তো ঠিকই আপনারা বলবেন যে আমাদের আপু তো শেখায় নাই, উনি তো একটু খেয়াল করেন, আপনারা একটু কোশ্চেন করেন আমাকে। আমি জানি যে আপনারা কোন জায়গাটা পারবেন কোন জায়গাটা পারবেন না, কারণ আমি যখন স্টার্ট করেছিলাম আমারও এরকম হয়েছে, আমি জানতাম। ইভেন জানেন আমার টিচার হচ্ছে আমাকে প্রচন্ড পেইন, মানে আমি কোশ্চেন করলে, হ্যাঁ আপনার তো একটা আছে, আপনি একজন কোশ্চেন ব্যাংক, আমাকে আমার টিচার আমার মেন্টর ভাইয়া কোশ্চেন ব্যাংক পর্যন্ত ডেকেছে। আমি এই পরিমাণে কোশ্চেন করতাম, আমার কোশ্চেন আমার পুরো ক্লাস বিরক্ত হয়ে যেত, আমার এত কোশ্চেন, এবং আমি খুব লাউড, আমার কথা বলার ভয়েস খুব লাউড, আমি খুব আস্তে কথা বলতে পারি না, এত লাউডলি কথা বলে অনেকেই বলছে। নূর নবী ভাই আপনি আর একবারও আনমিউট করবেন না, আপনি মিউট করবেন না, মিউট করবেন না, সব সময় আপনার আনমিউট থাকবে। জি ম্যাম, এত লাউডলি কোশ্চেন করছে, অনেকের প্রবলেম হচ্ছে, কিন্তু আমি যদি কোশ্চেনগুলি না করতাম আমি আজকে আপনাদেরকে এত ডিটেইলে শিখাইতে পারতাম না পুরো। এই যে দেখেন উনি মেসেজটা স্ক্রিন মেবি শেয়ার অফ হয়ে গেছে, স্ক্রিন তো শেয়ার হয়েছে, উনি দেখেন মেসেজটা কোথায় দিয়েছে, মেসেজটা দিয়েছে এখানে, এখানে একটা মেসেজ আছে, আমি যে কনসেপ্টটা নাড়াচাড়া করছি আপনি কি দেখতে পাচ্ছেন? যেখানে কার্সরটা এই জায়গার মেসেজটার কারণেই ওই মেসেজটা এসেছে, এটা কি আমরা অটো রেসপন্ডে সেট করেছি? সব অপশনে গিয়ে, সব অপশনে গিয়ে করেছি। তাহলে এই কোশ্চেনটা আপনারা কেন বলতে পারলেন না? সব অপশনের কাজ কিন্তু গতকালকে দেখাই ফেলছি, সব অপশনের কাজটা গতকালকে দেখাইছি না ভাই আপনাদেরকে আমি? আমি চাইলে এটা আমার পেজে মেসেজ করতে পারবো, সে আমার পেজ থেকে এটা কিনতে পারবে। এটা কিন্তু কোথাও অটো রেসপন্ডের জন্য জয়েন করা না, এটা কিন্তু কোথাও অটো রেসপন্ডের সেট করা ছিল না। এটা হচ্ছে আমরা যখন একটা প্রোডাক্ট অ্যাড করি, প্রোডাক্ট অ্যাড করার সময় ওখানে একটা লিংক দেই এবং ওখানে একটা অপশন থাকে যে সেটাকে আমি কোথায় অ্যাড করতে যাচ্ছি, আমি কি এইটা যে আমার থেকে কিনবে, আমার শপে ঢুকে কিনবে, সে আমাকে কোথায় টেক্সট করবে, সে আমাকে কিভাবে রিচ করবে, আমরা তখন দেই দুইটা অপশন। একটা হচ্ছে আমার পেজে মেসেজ করবে, তারপরে সে কিনতে পারবে ওয়েবসাইটে, আমাদের ওয়েবসাইটে আমরা তাকে ইন্ট্রোডিউস করে পাঠানোবো, যেটা হচ্ছে দারাজ করে, দারাজ করে, আলি এক্সপ্রেস করে, তারপরে হচ্ছে আপনার কি যেন বলে পিকআপও করে, যে ওদের সব অপশনে যাবেন, সব অপশনে গিয়ে কোনো প্রোডাক্ট সিলেক্ট করা মাত্রই ওরা ডিরেক্টলি ইন্ট্রিগেট করে আপনাকে ওয়েবসাইটে পাঠিয়ে দেয়, এবং ওয়েবসাইট থেকে প্রসিডিউরটা থাকে যেখান থেকে আপনি বাই করেন, অনলাইনে অর্ডার করতে পারেন, তাই না? জি জি আপু। আপনি যদি এই জিনিসটা না বুঝেন, আপনি কিভাবে বুঝবেন যে আপনি ইন্ট্রিগেট করতে পারছেন? আমাকে বুঝান, আপনারা যদি আমাকে কোশ্চেন না করেন, আমি আপনাদেরকে ভিডিও দেখি, আমি প্র্যাকটিক্যাল দেখিয়ে চলে যাবো, আপনারা কোশ্চেন না করলে বুঝবেন না, বলেন বুঝবেন কেউ?
আমি চাইলে আপনাদেরকে ফাঁকি দিয়ে চলে যেতে পারবো, আপনারা আমাকে ধরতেও পারবেন না যে আপু আপনি জায়গায় ফাঁকি দিচ্ছেন আমাকে, কিন্তু আপনারা পরবর্তীতে আটকায় যাবেন, যখন আটকায় যাবেন তখন বলবেন এমি আমাদেরকে কিছু শেখায় নাই। আমি বারবার আপনাদের ভাইয়া সবার সাথে চিৎকার করতে আমার খুব খারাপ লাগে যে আমি আমি চিনি না জানি না একটা মানুষকে আমি এভাবে ধমক দিচ্ছি, কিন্তু আমি ধমকটা দিচ্ছি যাতে এটা থেকে আপনাদের আর্নিং হয়। ইভেন আমি আপনাদেরকে বলছি যে আমার সেকেন্ড ব্যাচ থেকে একজনের অলরেডি তিনটা পেজের কাজ সে পেয়ে গেছে। আপনাদের কি মনে হয় না যে আপনাদের পাওয়া উচিত একটা মেয়ে? তাও সে একটা মেয়ে, আমি একটা মেয়ে হয়ে আপনাদের টিচার, আপনারা একটা ছেলে হয়ে কেন শিখতে পারছেন না ভাইয়া? আপনারা কোশ্চেন করছেন না কেন? এই ব্যাপারটা এখন ক্লিয়ার হয়েছে আপনাদের? জি আপু। উনি সেটাও দেখাচ্ছে এখানে, লেখাটা যে চেঞ্জ করা যায় এটা উনিও দেখিয়েছে, আপনারা একটু দেখেন ভিডিওটা, কারণ আমাদের তো এখন আমরা বাই ডিফল্ট যা ছিল তাই রেখে দিয়েছি, ওখানে যদি আমরা চেঞ্জ করতাম, আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম বাই ডিফল্ট যা থাকবে তা কখনই দিবেন না, আপনারা চেঞ্জ করবেন, তাতে আপনাদের হবে প্র্যাকটিস হবে এবং আপনাদের মনে থাকবে আচ্ছা এই জায়গায় তো এই লেখাটা চেঞ্জ করতে হয়েছিল, এই জায়গায় চেঞ্জ করার অপশনটা আছে। এরপরে দেখি কে কয়টা কোশ্চেন করেন। এই যে মেসেজটা সেন্ড হয়েছে এই মেসেজটাই উনি পরবর্তীতে দেখাচ্ছেন যে কাস্টমার একটা প্রোডাক্ট পারচেজ করতে চাচ্ছে। আমি যদি একটু পেজে মেসেজটা আপনাকে দেখাই, তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার আপনারা দেখতে পাচ্ছেন আমি যখন রাত্রের দিকে এই প্রোডাক্ট অর্ডার করছি তখন আমাকে একটা নোটিশ দেখাচ্ছে এখানে, ল্যাপটপ লেটেস্ট ইস আওয়ার আনটিল 9 AM টুমরো, কালকে সকাল 9টা পর্যন্ত এটা কি থাকবে? অনেক পরে প্লে হচ্ছে আপু, এখন যখন মেসেজটা ক্লিক করলো মেসেজে যখন ক্লিক করলো তখন আসলো হ্যালো আই এম ইন্টারেস্টেড ইন লেটেস্ট ল্যাপটপ এরকম একটা লেখা আসলো। এখন আমি যদি চাই মানে আমার পেজে কেউ যদি এই মেসেজ অপশনে দেয় তখন সেখানে অন্য কোন লেখা আসবে, তো সেটা সেট কিভাবে করা হবে সেটা বলতে পারবেন? আমরা যখন শপটা সেট করেছিলাম, শপের এই প্রোডাক্টটা সেট করেছিলাম তখন মেসেজটা দিয়েছিলাম মনে আছে? আপু শপ ক্রিয়েট করার সময় মেসেজ ওখানে তো মেসেজ সিলেক্ট করা গিয়েছিল, কিন্তু মানে কোনো আমি কাস্টম মেসেজ তো লেখা যায় নাই মনে হয়। আমি আপনাকে দেখাচ্ছি দাঁড়ান। হুম হুম এই জানাও আমরা যখন সব ক্রিয়েট করতে গেছিলাম তখন মনে হয় একটা কনফিউশন দেখাচ্ছি ভাই দেখাচ্ছি দাঁড়ান। আচ্ছা আপু আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা?
আপু স্ক্রিনটা পজ হয়ে আছে আপু স্ক্রিন দেখা যাচ্ছে বাট স্ক্রিনটা স্টপ হয়ে আছে আচ্ছা একটা সেকেন্ড হোক দেখাচ্ছি এখনো পজ হয়ে আছে না জি আপু স্টক হয়ে আছে শুনে দেখাচ্ছি ও জি আপু যেভাবে করি করা হয়নি ডাউনলোডটা ডাউনলোড করিনি ডাউনলোড করে প্লে করলে হ্যাঁ সেটাও হয় তাহলে হচ্ছে আসলে এই জিনিসটা আমি খেয়াল করি নিজে ডাউনলোড করে তাহলে স্ট্রিমিংটা এত হতো না সেটা ভালো বলেছেন ভাইয়া আপনি ডাউনলোড করেন সাক্ষ্য ভাইয়া আপনি ডাউনলোড অপশনটা দিয়ে দেন আমার স্ক্রিন দেখা যায় আপনাদের স্ক্রিন হ্যাঁ না আপু না আপু দেখা যায় না আসছে না এখনো স্ক্রিন এরপর থেকে যেই ভিডিও দিব সবাই ভিডিও ডাউনলোড করে ফেলবেন ডাউনলোড করে যার নেট ভালো থাকবে তার ওখান থেকে আমরা দেখব আচ্ছা আপু আপনারা এখন দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না আমার স্ক্রিন নাপো লোডিং দেখাচ্ছে বলেন ভাই আর কি করতাম আমি কি করব আমি আমার দেশি ল্যাঙ্গুয়েজে বললাম আমি কি করব চিন্তা কতক্ষণ আর দিব কতক্ষণ পারা দিব আজকে সারাটা ক্লাস আমার এরকম এখন দেখে বলবেন তো ভাইয়া এখনো কি আপনাদেরকে লোডিং দেখাচ্ছে হ্যাঁ আপু এখনো লোডিং দেখাচ্ছে আপু আম্মু তুমি কি রান্না করে ভাই আমাকে দুইটা সেকেন্ড সময় দেন হ্যাঁ জি আপু জি আচ্ছা আপু হ্যালো হ্যাঁ আপু হ্যালো ভাইয়া আপনাদের কারো একটা স্ক্রিন আমার সাথে শেয়ার করেন স্ক্রিন শেয়ার করে তার শপে যাবেন যে কোনো কেউ একটা স্ক্রিন শেয়ার করেন যার নেট খুব বাফারিং করছে না কারেক্ট স্ক্রিনটা শেয়ার করেন আমি তাকে তার স্ক্রিন দিয়ে আমি দেখাচ্ছি আপনাদেরকে আপু আমি যাচ্ছি এবার জানি না ডিস্টার্ব করে কিনা আচ্ছা ট্রাই করেন ভাই আমিও তো ট্রাই করছি আমি আমার এখান থেকে ফোন দিলাম ওদেরকে দুবার আমার নেটের অফিসে ওরা তো বলল স্পিড বাড়িয়েছে কিন্তু বাফারিং তো কমছে না আপনারা দেখতে পাচ্ছেন না
আমি আমার বাসার সমস্ত ডিভাইস অফ করে দিয়েছি, ইভেন আমি আমার মোবাইল ডেটা দিয়ে কানেক্ট করেছি, শুধু আমার ল্যাপটপটা চলছে এখন। ওকে মিজান ভাই যেখানে গেছেন সেখানে একটা কাজ করেন, এটা মিজান ভাইয়ের। আচ্ছা আপনি শপে তো কিছুই ক্রিয়েট করেননি তাই না? সবটাই ক্রিয়েট করেননি আপনি? করেছি, আবার ডিলিট করে দিয়েছি আমি দেখার জন্য। কিন্তু ভাইয়া আমাকে তো অ্যাসাইনমেন্ট যখন আমি দেখতে যাব আমি তো আপনার পেজে ঢুকে দেখব সব আছে কি নেই। আমি এই মুহূর্তে ডিলিট করলাম আপু, আপনি বললেন মেসেজটা এখানে শো করে সেজন্য আমি সাথে সাথে দেখার জন্য আসলাম। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে অ্যাডে যান ভালো করেছেন, এটা এখন আপনার আরেকবার হয়ে যাবে। অ্যাডে যান ভাইয়া, শপের নিচে যে একটা অ্যাড প্রোডাক্টে যান। হ্যাঁ গেলাম আপু। এই যে আমার এখানে কিন্তু শো করছে পরে, আপনি যে চলে গেছেন আমার এখানে কিন্তু এখনো শো করছে অনেক পরে। আমারটাতে ঠিকভাবে শো করছে আপু। আচ্ছা ভাইয়া আপনি ছবি দেন, একটা ছবি অ্যাড করেন, আপনার ডেস্কটপ থেকে একটা ছবি অ্যাড করেন। আমি দেখিয়েছিলাম এভাবে এভাবে না করে ড্র্যাগ এন্ড ড্রপ করতে, ড্র্যাগ এন্ড ড্রপ করলে এখানে যে টাইমটা যায় এত টাইমটা হয় না, ইউজ ফটো দিয়ে দেন। কিন্তু এখানে কিন্তু একটা ঝামেলা আছে, আপনারা যে এভাবে যে কোনো ছবি দিচ্ছেন এটা কিন্তু ফেসবুকের রুলস ভায়োলেট হয়, রুলস ভায়োলেট হলে তখন আপু এটা কপিরাইট ফ্রি ইমেজ, এটা কপিরাইট ফ্রি ইমেজ। ওকে কপিরাইট ফ্রি ইমেজ হলে ঠিক আছে, কিন্তু কপিরাইট ফ্রি ইমেজ ছাড়াও যদি আপনি ছবি তুলছেন এবং ওই ছবিটা আপনি এখানে একটু পজ থাকেন ভাইয়া, আপনি একটু পজ থাকেন, আপনারা ছবিটা ফ্রি ইমেজ ইউজ করছেন কিন্তু ফেসবুক রুলস এটা দিবে না আপনাকে, ওটা ওদের রুলস ভায়োলেট হয়। আপনি আপনি একটা ছবি তুলেছেন, সেই ছবিটা আপনি আপনার অফলাইন এসইও করেছেন, ওই ছবির কিন্তু কপিরাইট আপনি আর কেউ না, তারপরও ফেসবুক এটা নেয় না। যেটা আমার গত ব্যাচে আমার বিকেলের ব্যাচে হয়েছে, এক ভাইয়া নিজে ছবি তুলবে ওনার ছবিকে উনি দিয়েছে কিন্তু ওনার ওটা নিচ্ছিল না শপে, এবং ওরা ওখানে দেখাচ্ছিল ওদের রুলস ভায়োলেট করছে, ওই ছবিটা রুলস ভায়োলেট করছে, দ্যাটস হোয়াই তারা দেখায় না। হ্যালো জি, হ্যালো হ্যালো জি, শুনতে পাচ্ছি ভাইয়া? হ্যালো জি, শুনতে পাচ্ছি? আমাকে শুনতে পাচ্ছেন না? হ্যালো হ্যালো, হ্যাঁ আপু শুনতে পাচ্ছি। আমাকে কি শুনতে পাচ্ছেন না? আপনারা যারা হ্যালো বলছেন তারা কি আমার কথা শুনতে পাচ্ছেন না? আপু শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি আপু। আচ্ছা ওইখানে ওই ভাইয়ার ছবিটা নিচ্ছিল না, কারণ হচ্ছে এটা ফেসবুকের কিছু, আমি বারবার বলছি গুগলের কিছু অ্যালগোরিদম আছে, মানে গুগলের কিছু রুলস আছে, ফেসবুকের কিছু রুলস আছে, ওই রুলস গুলি ওরা ভাবে যে এটা ওদের ভায়োলেট করছেন, আপনি রুলস ব্রেক করছেন, তখন তারা নিবে না আপনার শপকে, ওখানেই ওরা স্টপ করে রাখবে। ব্যাপারটা বুঝতে পেরেছেন? জি আপু। জি আপু, এই যে নেম ডেমো আছে, নেমের জায়গায় আপনি একটা নাম লিখেন, খুব দ্রুত করেন এই জায়গাটা ভাইয়া, খুব ফাস্ট ফাস্ট করবেন যাতে আমরা পরের ওই ভিডিও যেখানে দেখছিলাম ওখানে অফ করতে পারি, মানে প্লে করতে পারি। সাড়ে বারোটার মধ্যে দেখবো, তারপর আপনাদের কুইজ নিবো আমি। অ্যাড প্রোডাক্ট দিয়ে দিচ্ছি আপু। না ভাই আগে সবগুলি জিনিস করে নেন, সবগুলি জিনিস প্রাইসটা দেন, তারপরে দিস প্রোডাক্ট অন সেল দেন, দিস প্রোডাক্ট অন ওকে দিয়ে দেন। তারপরে যান পাবলিক ভিজিবিলিটি, আচ্ছা হ্যাঁ দেন, অ্যাড প্রোডাক্ট দেন। এখন আমরা মেসেজটা প্রত্যেককে সেট করেছিলাম, মেসেজটা সেট করেছিলাম প্রত্যেককে বলেন। আপু মেসেজ তো যখন আমরা একদম নতুন ভাবে শপে ক্লিক করি তখন একটা মেসেজ অপশন, মানে ওয়েবসাইট না হয় মেসেজ, এরকম একটা কথা আসে। এখন তো একদম নতুন ভাবে শপ ক্রিয়েট করলেন না আপু, ওটা ওই শপ ক্রিয়েটের আগে আসে না, মানে আমরা যখন একদম শুরু থেকে মানে এই শপটাতে ক্লিক করি তখন একটা আমাদের টার্মস এন্ড কন্ডিশন অ্যাপ্লাই করে একটা সেটিংসে যান ভাই, সেটিংসে যান।
আপু গেলাম মেসেজিং এ যান হ্যাঁ আপু নিচে যান নিচে যান আপনার সাথে চিৎকার করতে গিয়ে আমি আসলে এই যে দেখেন অ্যাড মেসেজ টু ইওর ওয়েবসাইট একটা জায়গা আছে জি আপু জি আপু হ্যাঁ এটা না এটা না এটা না এটা না দাঁড়ান অ্যাড মেসেজ না এটা তো আমার ওয়েবসাইটে পপ আপ করবে ওই মেসেজ এটা ওই মেসেজ না ভাইয়া ভাইয়া ওই যে আপনি ইয়েতে জানতো একটু যে সেটআপ অটো রেসপন্সে জানতো অটো রেসপন্সেও না এটা তো সেটিংসটা কোথা থেকে করছিলাম আমি একটু আমি একটা জিনিস লাগাই হ্যাঁ দেখেন ভাইয়া আপু আমি একদম ডিলিট করে দিচ্ছি আচ্ছা বাবু কার এত সুন্দর করে ডাকতেছে কার বাবু বলতেছে পাপা ক্ষুধা লাগছে কোথায় এখানে বাংলাদেশি টাকা সেভ দিয়ে দিচ্ছি আচ্ছা এটা আমরা কেন দেখছি যে আমরা ভিতরের ইন্টার মানে যেটা এই আপনি বলতে চাচ্ছেন আপু ওই যে এখানে ইন্টারেস্টেড ইন ল্যাপটপ এই লেখাটা এখান থেকে সেট করা হয়েছিল চেঞ্জ করবেন সেটা তো জানতে চাচ্ছেন তাই তো হ্যাঁ হ্যাঁ আপনি বলছিলেন এখান থেকে সেট করা হয়েছিল বাট আমরা এখানে এসিডেন্টটা পাই নাই সেটা আমি আপনাকে তখন বলতেছিলাম আর কি ওহো আচ্ছা আমি হয়তো তখন খেয়াল করিনি আচ্ছা ভাই আমি এখন আমার মাথায় নেই এখন কোথায় আছে জিনিসটা তবে এটা এখানেই সেট করা যায় আমাকে একটু টাইম দিবেন আমি একটু দেখে বলবো কিন্তু আপনারা হচ্ছে যেটা আমি দেখতেছিলাম যে জায়গায় আমরা ওই জায়গায় যাই এটা আমি আপনাকে আজকে তাহলে আমি আপু স্টপ শেয়ার করে দিচ্ছি হ্যাঁ আপনি স্টপ শেয়ার করবেন হ্যাঁ করে দেন আমি এটা আপনাকে দেখাবো ভাইয়া আমার এখন আমি পেরাতে চলে গেলে আমার আসলে মনে থাকে না আমি হঠাৎ করে কোনো কিছু বললাম আর একটু দেখবেন যা আমি কি আপু প্রশ্নটা আপনাকে বুঝাতে পেরেছি হ্যাঁ আমি বুঝতে পেরেছি ভাইয়া কোথায় ওই ইন্টারেস্ট ওই আপনি আমাদের প্রশ্ন করছিলেন যে কিনা ওই লেখাটা কোথায় থেকে সেট হইছে তখন আপনি আমরা তো বলতে পারলাম না তখন আপনি বললেন ওই লেখাটা আমরা যখন সব ক্রিয়েট করছিলাম তখনই সেট হইছে এখন আমার প্রশ্ন হচ্ছে ওই লেখাটা আমি সেট করি না অটোমেটিক আসছে এক আর দ্বিতীয় তো হচ্ছে কি আমি নিজে কোনো লেখা কিভাবে অ্যাড করব এই দুটো জিনিস আর কি ঠিক আছে এই দুটো জিনিস ভাই আমি আপনাকে থ্যাংক ইউ আমাকে এটা মনে করিয়ে দেওয়ার জন্য আমি হয়তো তাহলে কোনো স্টেপ মিস করেছি আমি মিস করেছি যেটার জন্য আপনাদের এই কনফিউশনটা তৈরি হয়েছে আমি এই কনফিউশনটা আপনাদের ক্লিয়ার করে দেব ঠিক আছে ভাইয়া আচ্ছা আপু সরি এটার জন্য সরি যে আমি সাথে সাথে আপনাদেরকে দিতে পারলাম না ইটস ওকে ইটস ওকে আপু আপনি আজকে ভালো জায়গায় ধরছেন আমাকে আচ্ছা আমিও ধরবো আপনাদেরকে আমি খুব খুশি হয়েছি যে আপনারা কোন একটা জায়গায় আমাকে আটকাতে পেরেছেন আমি কোন একটা জায়গায় স্টপ হয়েছি আমি চাই যে আপনারা আমার থেকে বেশি জানেন আপনারা আমাকে স্টপ করেন যে হ্যাঁ আপু এই জায়গাটা এভাবে হবে আমি আপনার কাছ থেকে যাতে শিখতে পারি বুঝতে পেরেছেন ভাইয়া এটাতে আমি কখনোই লো ফিল করি না বা আমার মধ্যে শাই ফিল হয় না যে আমি এটা পারবো না আমার স্টুডেন্ট জিজ্ঞেস করলো আমার স্টুডেন্ট জিজ্ঞেস করতেই পারে আমি একদম যে প্রো লেভেলের হয়ে গেছি আমার যে একদম সব শেষ হয়ে গেছে শিক্ষা তা না ভাই আমরা যারা ফ্রিল্যান্সিং করি আমরা প্রতিনিয়ত শিখি তো আমাদের দেখা যায় যে আমরা শিখছি তো তো আমাদের দেখা যায় আমাদের শেখা জিনিসটা অনেক সময় হঠাৎ করে কোশ্চেন করলে আমাদের মনে থাকে না আমরা তখন ভুলে যাই সাবকনসিয়াস মাইন্ড থেকে আমরা ভুলে যাই অনেক সময় এটা তো এটার জন্য তাই আমি এই ভিডিওটা এখান থেকে প্লে করি এই যে যেই জিনিসটা আপনারা এই যে এই লেখাটা তো জিজ্ঞেস করছেন কিভাবে সেট হলো এবং এই লেখাটাকে আপনি জন্য বলেন এটাকে চেঞ্জ করতে পারবেন কিনা ভাইয়া কোশ্চেনটা এটা না আপনার জি আপু এটাই কোশ্চেন ছিল আচ্ছা ঠিক আছে কোশ্চেনের আনসারটা আমি দিয়ে দিব আমি একটু দেখে নিই ভাইয়ার জায়গাটা
হচ্ছে তারা এখানে আমার স্টক রয়েছে আমার প্রথমে পেজে যখন আমি অ্যাক্সেস করছি অ্যাজ এ ভিজিটর আমি প্রথমে এই প্রোডাক্টটা দেখতে পাচ্ছি ঠিক আছে এখন কি আপনাদের ভিডিও অডিও সেম আছে আমি এখন ক্লিক করব হ্যাঁ সেম আছে আপু হ্যাঁ আপু ঠিক আছে জি আপু এখন জি আপু আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রোডাক্টের ডিফারেন্ট ইমেজ প্রাইস সেম তো এখানে মেসেজে ক্লিক করলাম করার পর সাপোজ এই প্রোডাক্টটা যদি আমি পারচেজ করতে চাই এখানে এই যে দেখেছেন এটা হচ্ছে উনি যে ক্লিক করেছে দারান ভাইয়া আমরা মেসেজ অপশনটা দিয়েছিলাম তাই না জি আপু এটা বাই ডিফল্ট বা কোনো কিছুতেই আসে নাই এটা হচ্ছে যে যেই ক্লায়েন্ট আমাকে টেক্সট করছে হ্যালো আই এম ইন্টারেস্টেড এটা আমরা কেউ সেট করব না এটা হচ্ছে ক্লায়েন্টের সেট করা কিন্তু ক্লায়েন্টের মেসেজটা কিভাবে এসেছে ক্লায়েন্ট আমাকে মেসেজটা করলো আপনারা বলছেন এটা অটো রেসপন্ডে এসেছে আপনারা বলেছেন এটা মেসেজ অপশন থেকে ক্লিক করেছে সব থেকে মেসেজ করেছে এটা হচ্ছে ক্লায়েন্টের লেখা বায়ারের লেখা বা আমরা যদি বলি আমাদের অডিয়েন্সের লেখা আমাদের ভিউয়ারের লেখা এটা আমি আপনি চেঞ্জ করতে পারবো না এটা হচ্ছে বাই ডিফল্ট ওদের মানে আমরা অনেক সময় অনেক পেজে ঢুকলে বাই ডিফল্ট কিছু জিনিস শো করে না ওইরকম কিছু আনসার হচ্ছে আমাদের যারা ইয়ে থাকবে বায়ার থাকবে তাদেরও কিছু এরকম রেসপন্স মানে অটো রেসপন্স সরি বাই ডিফল্ট কিছু টেক্সট থাকবে ওদের আর লিখতে হবে না ওই টেক্সটটা হচ্ছে এটা এই রকম বাই ডিফল্ট কিছু টেক্সট আমরা লিংকডইনে দেখতে পাই বুঝতে পারছেন ভাইয়া এটা আমি আপনি চেঞ্জ করতে পারবো না এটা চেঞ্জ করতে পারবে হচ্ছে যে টেক্সটটা লিখছে সে চেঞ্জ করতে পারবে কারণ কার্সরটা তার ওখানে চেঞ্জ হবে আমরা যখন মেসেজটা দিয়েছি এটা আমরা দেখতে পারবো হচ্ছে আমরা যখন মেসেজটা দিচ্ছি তখন আপনারা এখন আমার স্ক্রিন দেখতে পান কিনা আমি জানি না আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন না দেখতে পাচ্ছি জি আপু ওকে এখানে কি আমি শপ অ্যাড করেছিলাম ওকে শপ তো মেবি অ্যাড করেছি একটা একটা জিনিস শপে ছিল আমার তাই না ভাইয়া একটা প্রোডাক্ট ছিল শপে এই যে এখানে আমি শপে মেসেজ অ্যাড করেছিলাম দেখি ওকে শপে মেসেজ মেবি অ্যাড করেছি এই যে মেসেজ অপশনটা আপনি যে জিনিসটা দেখতে চেয়েছিলেন ভাইয়া একটু দেখবেন মনোযোগ দিয়ে এই যে মেসেজ অপশনটা দেখতে পাচ্ছেন জি আপু এখানে কিন্তু এই যে অটোমেটিক্যালি চলে আসছে কারণ আমার যেই নামটা ছিল আমার যে প্রোডাক্টের নাম আমি একটা হজবরল একটা নাম দিয়েছিলাম ওইরকম একটা নাম আছে এইটা এই যে এখান থেকে চেঞ্জ হবে এটা আমি চেঞ্জ মানে যে মেসেজ করবে আপনাকে সে চেঞ্জ করতে পারবে দেখছেন ভাইয়া চেঞ্জ হচ্ছে যে এখন ওইটা বলতে চাচ্ছি ধরেন আমি চাচ্ছি এখানে বাংলায় ধরেন এখানে ইন্টারেস্টেড ইন এইরকম আছে আমি চাচ্ছি আমি এই জিনিসটি নিতে আগ্রহী যেমন আমরা গতকাল অনেকগুলো মেসেজ আচ্ছা আমি আপনার বাংলা আমি ইংলিশে আমি বাংলাদেশে লিখছি দেখেন হ্যাঁ আপু বুঝাতে পারিনি আসলে এটা অথবা বায়ারটা না লেখার আগেই অটোমেটিক লেখাটা চলে আসবে এই লেখাটাই বলতে চাচ্ছি এরপর উনি ইচ্ছা হলে এটা কেটে অন্য কিছু লিখবে এরকম বলতে হচ্ছে না এটা হবে না কারণ এই লেখাটা আসলে আসবে হচ্ছে আপনার ইয়ে থেকে কিছু জিনিস আছে ফেসবুকে যেটা আমরা চাইলেও চেঞ্জ করতে পারবো না এখন একটা মেসেজ অপশনে আমাকে যারা টেক্সট করবে সে বাংলায় লিখবে না সে ইংলিশে লিখবে এটা তার ওখানে বাই ডিফল্ট থাকবে সেটা আমি এখান থেকে কন্ট্রোল করতে পারবো না আমার কথাটা কি বোঝা গেছে ভাইয়া আপনি যেটা কোশ্চেন করেছিলেন ওই কোশ্চেনটার আনসার পাচ্ছেন জি আপু মানে আপনি যাকে টেক্সট করছেন আপনি বাংলায় করছেন না আপনি ইংলিশে করছেন সেটা কিন্তু সে কন্ট্রোল করতে পারছে না এটা কিন্তু আপনি কন্ট্রোল করতে পারেন এই কন্ট্রোল প্যানেলটা আপনার হাতে এই কন্ট্রোল প্যানেলটা তার হাতে না আমার কথাটা কি বুঝতে পারতেছেন ভাইয়া আমি আপনাকে বুঝাইতে পারতেছি জি আপু বুঝতে পারছি আপনি মেবি এখনো ক্লিয়ার হননি আপু ক্লিয়ার হয়েছে একটু দাঁড়ান ভাই আমি আপনার কোশ্চেনটা বুঝি ব্যাপারটা বুঝতে পারছেন ভাইয়া আমি কি বুঝাতে চাচ্ছি বাই ডিফল্ট হচ্ছে যে আমাকে টেক্সট করবে যে মেসেজটা সেন্ড করবে তার ওখানে সেট করা এটা ফেসবুক তাকে বাই ডিফল্ট সেট করে দিয়েছে এটা চাইলে আমি কাস্টম করে সেট করতে পারবো না এইটাই জিজ্ঞাসা করতেছি যে কিনা করা যায় কিনা যেহেতু করা যায় না এটাই বলতে করতে পারবো না এটা আমি করতে পারবো না এই চেঞ্জটা শুধুমাত্র আমার কাস্টমাররা করবে যেমন এই যে সেন্ড করে দিলে এই যে সেন্ড করে দিলাম ধরেন আমি এই জিনিসটা পর্যন্তই শেষ এরপর আর আমার নাই এই যে টেক্সটটা সেন্ড করলাম টেক্সটটা কোথায় যাবে পেজের অ্যাডমিন হয়ে আমি যখন দেখব এটা হচ্ছে এই যে দেখেন আমার এখানে একটা টুং করে সাউন্ড হচ্ছে খেয়াল করছেন জি আপু এই যে সাউন্ড হচ্ছে এটা এখানে এই যে দেখেন আমি এই জিনিসটা
মানে আমি ওদের টেক্সট করছি, আমি হচ্ছে মানে সহজ কথা হচ্ছে আমি ক্রেতা তারা বিক্রেতা, এটা ক্রেতার ইনবক্স। ক্রেতার ইনবক্সে মানে বায়ারের ইনবক্সে কি থাকবে সেটা ফেসবুক বাই ডিফল্ট ঠিক করে দেয়, সেটা সেলার বাই সেটা সেলার কাস্টমাইজ করতে পারে না। আমি কাস্টমাইজ করতে পারবো হচ্ছে এখানে যে হ্যালো থ্যাংকস ফর কানেক্টিং আস, উই আর রিসিভড ইউর মেসেজ অ্যান্ড অ্যাপ্রিসিয়েট ইউ রিচিং আউট, এই জিনিসটা আমি সেট করতে পারবো। বুঝতে পারছেন ভাইয়ারা? আমি আর মিজান ভাই মনে ক্লাসে আছি আর সবাই চলে গেছে। আপনাদের চিৎকার চাচামেচির মধ্যে অফিস থেকে দুজন এসে দেখে গেছে। ভাইয়া একটু টাইম দিচ্ছে তো, আমি বললাম একটু টাইম দিতে হবে। আচ্ছা একটু দেখেন এখন ঠিক হয় কিনা। আমি যে স্টপটা স্টেপটাতে গিয়েছে এটা আসলে নেট বাফারিং এর জন্য এরকম হচ্ছে। এই যে এখানে এখন সাউন্ড আর দেখেন তো ভিডিও একসাথে হয় কিনা আপনাদের। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার ফেলোস এখানে আই এম ইন্টারেস্টেড, ঠিক আছে, এখানে আমি ক্লিক করেছি। মনে রাখবেন ফেসবুক প্রোফাইল এবং ফেসবুক পেজ, ঠিক আছে, ফেসবুক প্রোফাইলের ওনারশিপ চেঞ্জ করা যায় না বাট ফেসবুক পেজের ওনারশিপ চেঞ্জ করা যায়। হ্যাঁ, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি যখন রাত্রের দিকে এই প্রোডাক্ট অর্ডার করছি তখন আমাকে একটা নোটিশ দেখাচ্ছে এখানে, ল্যাপটপ লেটেস্ট ইস আওয়ার আনটিল 9 AM টুমরো, কালকে সকাল 9টা পর্যন্ত এটা কি থাকবে বন্ধ থাকবে, ঠিক আছে। সো এটাই ছিল আমাদের শপের মেকানিজম। এখন আমি শপ নিয়ে একটা তৈরি, সাপোজ এডিট বাটন, দেন এখানে শপ উইথ ইউ, শপ নাও, নেক্সট, ওয়েবসাইট অ্যাড করে দিতে পারি অথবা আমার শপের পেজ দিতে পারি। আপনার যদি ওয়েবসাইট না থাকেন আপনি আপনার পেজ দিয়ে বিজনেস করতে পারবেন। সো এই টিউটোরিয়ালটা বাংলাদেশে যারা ফেসবুকের মাধ্যমে বিজনেস করতে চায় অনেক ফিমেল রয়েছে তাদের জন্য খুবই হেল্পফুল একটা টিউটোরিয়াল। আমি যখন শপটা ক্রিয়েট শপটা সিলেক্ট করে দিলাম, এখানে শপ ক্রিয়েট করা থাকতে হবে, দেন আমি আবার আমাদের সেই ভিজিটর পেজ আসে। হ্যাঁ এটা আমাদের ভিজিটর পেজ। কি করবো ভাইয়া এখানে লাস্টের টুকু কি আজকে এখানে বন্ধ রেখে আপনাদের কুইজটা নিয়ে করবো? হ্যাঁ আপু ওইটাই করেন। এর মধ্যে কুইজ শেষ আপু নেট যখন বেশি প্রবলেম সবাই জেগে ফেললে ভালো হবে, থেকে ড্রপ রাখাটাই বেটার। কুইজ নেন আপনি, আমি ডাউনলোডে দিয়ে দিচ্ছি আমার এখান থেকে, ডাউনলোড হতে থাকুক আপনার ওখানে, আপনাদের আমি কুইজটা নিতে থাকি। এর মধ্যে যদি ডাউনলোড হয়ে যায় আমার এই নেট স্ট্রিমিংটা থাকবে না, তখন খুব ইজিলি হয়ে যাবে। এই যখন ডাউনলোড হবে না, এখন এটা ডাউনলোড হবে কেন আপু? দেন ক্লিক করেন তাহলে তো হবে। ভাইয়া আমার আপনাদেরকে কি বলতেছি যে আমার পিসি যে অবস্থা দেখছেন কি আসছে লেখাটা, যে দিস ভার্সন একাডেমি সাপোর্টেড দিস টাইপ অফ
আপু আপনি ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারটা আপাতত অফ রাখেন তাহলে তো ডাউনলোড হয়ে যাবে। ভাইয়া আমার উইন্ডোজে ঝামেলা হচ্ছে আমার পিসি, আমি আজকে ক্লাস শেষ করে সন্ধ্যায় 7টায় আমার ক্লাস 6:30 শেষ হবে, তো আমি 7টার মধ্যে বের হয়ে যাব এবং এই পিসি ঠিক করতে দিয়ে আসবো হচ্ছে ঢাকা, যারা চেনেন তারা হচ্ছে আমার বাসা হচ্ছে বনশ্রীতে, আমি থাকি বনশ্রীতে, আমি এখান থেকে যাব মাল্টিপ্ল্যানে, একদম আমার টোটাল অপোজিট ডিরেকশনে যাব। আপু আমিও আজকে মাল্টিপ্ল্যানেই যাব, একটু পরে বের হব ক্লাসের পরে। আচ্ছা আমি মাল্টিপ্ল্যানে যাব, মাল্টিপ্ল্যানে গিয়ে আমি এটা ঠিক করতে দিয়ে আসব। আপু মাল্টিপ্ল্যান তো 4টার দিকে মেবি বন্ধ হয়ে যায়, কারণ সরকারি নিয়ম না সকাল 10টা থেকে বিকাল 4টা নিয়ম আছে। আমি তো শপে যাব না, মাল্টিপ্ল্যানের ওখানে ওই শপ একটা পরিচিত আছে, ওই দোকানদারকে আমি ফোন করে বলেছি আপু আপনি এসে দিয়ে যান, আমি ও আপনার ওখান থেকে পিক করে নিব, এবং শুক্রবার দিন ও হচ্ছে আমাকে ডেলিভারি দিয়ে দিবে 4:30-4টার মধ্যে, আমি গিয়ে নিয়ে আসব যাতে শনিবার থেকে আর প্রবলেম না হয়। আমিও যাব, রায়ান্সে যাব। ও আপনি রায়ান্স থেকে করাচ্ছেন? হ্যাঁ আমার সব ওখান থেকে। তাহলে আপনি একটু আমার একটা ইনফরমেশন এনে দিবেন, সেটা হচ্ছে রায়ান্স কে জিজ্ঞেস করবেন একটা এসএসডি কার্ড, একটা র‍্যাম, এসএসডি কার্ড, এসএসডি কার্ড মানে এক্সট্রা এসএসডি কার্ড, হ্যাঁ এসএসডি কার্ড, একটা র‍্যাম আমার ল্যাপটপে বসাতে হবে, আমার ল্যাপটপে হচ্ছে আমি ইয়েটি ফেলে দিব, ডি ড্রাইভ ফেলে দিয়ে এক্সট্রা র‍্যাম লাগাবো সেখানে, এক্সট্রা র‍্যাম, হ্যাঁ এক্সট্রা র‍্যাম, হ্যাঁ অ্যাড করব যাতে আমার পিসি স্পিড বেড়ে যায়। আর আমার পিসি হচ্ছে নেট কানেক্ট ছেড়ে দেয়, এই নেট কানেক্টটা কেন ছেড়ে দেয় সেটা জিজ্ঞেস করবেন, যদি তারা বলে যে আমাকে একদিনের, কারণ আমি টাইম দিতে পারবো না, ল্যাপটপ তাদের কাছে আমি দিতে পারবো না, একদিনের মধ্যে আমাকে বসে থেকে তারা করে দিতে পারবে কিনা বা কি লাগবে সেটা একটু জেনে আসবেন, জেনে আসলে আমি হয়তো দেখবো যে আমি যার কাছ থেকে করাবো সে রায়ান্সেরই, কিন্তু আমার হচ্ছে মানে অফিসিয়ালি তারা নেবেন আমার কাছ থেকে আর কি। ও বুঝতে পারছি, বুঝছেন তো, আপনি একটু জিজ্ঞেস করে আসবেন যে ওদের পেমেন্টটা কিরকম নেয়, কোনটা প্রাইসটা কিরকম, কোনটা পেমেন্টটা কিরকম, ঠিক আছে ভাই, এটুকু হেল্প আমাকে একটু করে আপনি টেক্সট করে জানিয়ে দিন। ঠিক আছে আপনারা কুইজ শুরু করেন, আমি এই ভিডিওটা অন্য একটা ওয়েতে ডাউনলোড করে নিচ্ছি। জানেন ওই ডাউনলোডের অপশনটা আপনারা? জি আপু, এসএসডি আপু, কোথায় অ্যাক্সেস দেয় বলেন? ইউটিউবের আগে এসএস এইচটিটিপি s তারপরে স্ল্যাশের পরে www.টা কেটে ss দিলে হয়ে যাবে, ডটের পরে ডাবল ss দিয়ে এন্টার দেন তাহলে আসবে। বাহ সবাই দেখি ক্র্যাক প্যাচে সব ওস্তাদ, ক্র্যাক প্যাচ সনিক নাকি এমন কি একটা নাম থাকে, হ্যাঁ এই যে আছে এটা সেভ ফ্রম .net, হ্যাঁ 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 সেভ সেভ খেয়াল নাই ভাই, দুই মাসের বন্ধে আমার সব বিল লাগে সেভ ফ্রম নেট, আমি ব্যর্থ, আপনারা কেউ ডাউনলোডে দিয়ে দেন এটাকে, ডাউনলোডে দিয়ে আপনারা ডাউনলোড করেন, আপনাদের স্ক্রিন শেয়ার করে দিব, আমি তখন হোস্ট হয়ে যাব, আপনাদেরকে হোস্ট করে দেব আর কি, ঠিক আছে? এখন ডাউনলোড হয়ে যাবে, ডাউনলোড হবে না, সফটওয়্যারটা বাদ দিয়ে নিউ ক্র্যাক নামাতে হবে। এটা কি এখন আমি আপনাদের ক্লাসের মাঝে রেখে নিউ ট্র্যাক নামাবো বলেন? না এখন না আর কি, পরে এখন এখন পসিবল না, আমি জানি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আমরা এই গল্প বাদ দেই, আমরা যাই ফার্স্টে ফেসবুক পেজে যাই, কেউ একজন তার স্ক্রিন শেয়ার করেন আমার সাথে, আমি যাকে যাকে বলবো সবাই আনমিউট করেন, আমি যাকে যাকে বলবো সেই শুধু কথা বলবে, বাদ বাকি কেউ কথা বলবে না, সবাই আনমিউট করে ফেলেন একসাথে। জি আপু আমার অবস্থা বড়ই দুঃসহ, দুর্বিষহ, নয় জনও নাই, আট জন আছেন আপনারা, সি সি সি, আমি টিচার হিসেবে কত বাজে। আচ্ছা যাই হোক, আপনাকে একজন স্ক্রিন শেয়ার করেন। নুনবি ভাই আপনি কি আমরা যা দেখাচ্ছি এ পর্যন্ত আপনি কি সব বুঝতে পেরেছেন? ইয়াবো আমি অনেক কিছু বুঝতে পেরেছি, আবার এখানে নাইডের একটা অনেক সমস্যা, তারপরও আমি চেষ্টা করতেছি আর কি সবগুলো দেখার জন্য, আর ভিডিওটার মাধ্যমে দেখতেছি কিছু কিছু। আপনার কি কোনো কোশ্চেন আসে না? আপনি কি গ্রুপেও দেখেন আপনি কোশ্চেন করেন, আপনি আমাকেও কোশ্চেন করেন না?
হ্যাঁ আপু, আমি ওই রাত্রের দিকে একটু গ্রুপে যাই আর কি, গ্রুপে আমি ওই বিকেল টাইমে যেতে পারি না, একদম রাত্রের দিকে যাই। না রাত্রে যান ঠিক আছে, রাত্রে তো 3টা বাজে আমিও দেখি, কিন্তু আপনার কোশ্চেন দেখি না আমি, কোয়ারিজ আপনার দেখি না। আপনার কি কোনো প্রবলেম হয় না, নাকি একবার বললি আপনি খুব ইজিলি ক্যাচ করতে পারতেছেন? না আমি আসলে ভাই আপনাকে নিয়ে কনফিউশনে আছি, আপনার কি কোথাও ভুল হচ্ছে, বা আপনি কি আমাকে আমার সাথে আসলে কোপ আপ করতে পারছেন না, বা জিজ্ঞেস করতে পারছেন না, বা আমার সাথে আপনি ইজি হতে পারছেন না, কোনো কিছু একটা কি প্রবলেম ভাইয়া? যেগুলো বুঝতেছি না এগুলো আমি বারবার ভিডিও দেখে করতে চেষ্টা করতেছি। ভিডিও দেখে করতে চেষ্টা করলে তো ভাইয়া তাইলে আর এখানে আসার কি প্রয়োজন, আমার কাছে শেখার কি প্রয়োজন? না এগুলো দেখতেছি আপনার যেগুলো বুঝতেছি না এগুলো ওই আমি এখানে নোটডাউন করে রাখতেছি, পাশে আবার এগুলো আমি আবার দেখে করি আর কি। তো আপনাকে তো কোশ্চেন করতে, মানে আপনি আমার কথাটা বুঝছেন না, আপনি আমাকে আপনাকে আমি আপনারা কেউ ভিডিও শেয়ার করেন না কেন? সাক্ষ্য ভাই, চিনমন ভাই, ইনসান ভাই, আরিফ আছেন, উর্মি আছেন, নিজান ভাই আছেন, কেউ একজন ভিডিও স্ক্রিন শেয়ার করেন, পেজে শেয়ার করেন। আমি যখন ডিজিটাল মার্কেটিং কোর্সটা করি নি এই রমজান মাসে, এই পেজগুলো আমি কাজ করে দিছিলাম আর কি। করেননি তখনই এই পেজের কাজ করেছেন, আলহামদুলিল্লাহ ভাইয়া। তাহলে তো আমার আর আপনাকে শিখানো লাগবে কি, আপনি তো সবই এই জায়গায় জানেন। যেমন অনেক কিছু আমি এমনি সিটিং দিয়ে অনেক কাজ করতাম, এখন এই যেমন আপনাকে অনেক কিছু বলছেন, যেমন এটা ব্র্যান্ডিং হয়, এই জিনিসটা এইভাবে করলে ভালো হয়, তারপর এটা আপনার পেজ এনগেজমেন্ট বৃদ্ধি করে, এই জাতীয় জিনিসগুলো যেমন আগে জানতাম না, এরকম আর কি। আচ্ছা সেটিংস এর, ওকে সেটিং এর কাজগুলো তো আপু এরকম অনেক সময় ক্লিক করে করে মানে শিখছিলাম আর কি, এটা ক্লিক করলে দেখলাম এটা হইছে, এরকম করে করে করছিলাম আর কি। ঠিক আছে ভাইয়া, তাহলে ভাইয়া একটু সেটিংস এ যান আপনি কষ্ট করে। সেটিংস এ গেছেন, এখানেই থাকেন। আচ্ছা বলেন তো আমার ফেসবুকের ওনারশিপ আমি চাইলে চেঞ্জ করতে পারবো? আপনারা সবাই আনমিউট করেছেন, একটু আনসার দিবেন না, আনমিউট করেন সবাই, আনমিউট ফেসবুকে পেজে ওনারশিপ, আনসার দিবেন না, আনসার দিবেন না, আনসার দিবেন না। আমি চাইলে কি ফেসবুকের পেজের ওনারশিপ চেঞ্জ করতে পারবো, নাকি আমি চাইলে আমার ফেসবুক প্রোফাইলের ওনারশিপ চেঞ্জ করতে পারবো? প্রোফাইলের ওনারশিপ চেঞ্জ করা যায়? আমি আমরা আমাদের টেক্সটিং এর সময় আমরা যখন টেক্সট করি, শুনতে পাচ্ছেন আপনারা? জি আপু। আমরা যখন কোথাও কোনো কিছুতে টেক্সট করি, আমাদের যে অটো রেসপন্স সেট করতে হয়, আমরা অটো রেসপন্সটা তো সেট করি তাই না? অটো রেসপন্স দুইটা জায়গা থেকে সেট করা যায়, কোন কোন জায়গা থেকে সেট করা যায় সেটা আমাকে মনি মঈন ভাই বলেন। মঈন ভাই কালকে ক্লাসে ছিলেন, আজকে ক্লাসেও আছেন। মঈন ভাই, যেটা পেজ পেজ থেকে পেজের গিয়ে ওই আপনি একটু হোল্ড করেন, এখন এই যে মিজান ভাই আছে, আপনি মিজান ভাইকে বলেন কোথায় কোথায় যাবেন। মিজান ভাই ঠিক উনি যেই জায়গাটাতে বলবেন, আপনি মাউসটাকে ওই জায়গাতেই রাখবেন। টেমপ্লেট এন্ড ট্যাব, টেমপ্লেট এন্ড ট্যাবস, এখান থেকে এখানে গিয়ে উনি অটো রেসপন্ড, মানে কোশ্চেনটা কি বুঝতে পেরেছিলেন আমার? অটো রেসপন্স দুই জায়গা, আমি বলছি অটো রেসপন্সটা দুই জায়গা থেকে সেট করা যায়, কোন কোন জায়গা থেকে সেট করা যায়? বলেন ভাই, মঈন ভাই বলেন কোন কোন জায়গা থেকে সেট করা যায়।
নিচে গিয়ে ইউজ টাটা ট্যাবস এগুলো এই বুঝিনি আবার বলুন তারপর হ্যাঁ বুঝিনি আরেকবার বলেন উপরে উপরে আপু ইনসান ভাই একদম চুপ হ্যালো আপু কি মইন ভাই বলেন আপনি এখানে লজ্জার কিছু নাই আমরা শিখতেছি আমি বুড়ি দামনি বেটি শিখতে পারলে আপনারা তো শিখতে পারবেন আপনারা ইনশাআল্লাহ আমার থেকে ছোট আছেন আমার বয়স কিন্তু অনেক বলেন ভাইয়া আপু আসলে এটা পজ করতেছে এটা আসলে কোনো মাথার মধ্যে গিয়ে করতেছে কিছু টিপস ট্রিক থাকে এটা হচ্ছে মিজান ভাই সেটিংস এ যাবেন মইন ভাই আমি বলি ফার্স্টে সেটিংস এ যাবেন সেটিংস এ গিয়ে এটা কেউ অন্য কেউ বলতে পারবেন মিজান ভাই আপু আমি পারবো জি আপু পারবো আমি পারবো আমি আপু পারবো মিজান ভাই বলবেন না আচ্ছা ইনসান ভাই পারবেন এরপর আর কে পারবে আপু আমিও পারবো আপু চিনময় উর্মি আপু উর্মি আপু পারবেন উর্মি আপু আপু বলবে আপু মেয়ে হয়ে আমাকে জিজ্ঞেস করে না উর্মি আপু কি আছেন আপু একটা কথা বলে রাখি আপু জি আপু আমার ইন্টারনেট প্রচুর ডিস্টার্ব দিচ্ছে পঞ্জন তিনবার ডিসকানেক্ট হইছে আচ্ছা তাহলে অন্য আরেকজন স্ক্রিন শেয়ার করে স্টার্ট এখনো চলতেছে যদি ডিসকানেক্ট হয়ে যায় আর কি তখন করবেন আর কি এখন চলতেছে এমনি আচ্ছা ঠিক আছে উর্মি আপু আছেন আছি আপু হ্যাঁ আপু আপনি বলেন তো এই অটো রেসপন্সটা দুই জায়গা থেকে সেট করা যায় কোন কোন জায়গা থেকে সেট করা যায় একটা হচ্ছে সেটিংস এ গিয়ে মেসেজিং থেকে হ্যাঁ সেটিংস এ মেসেজিং এ যান উনি যে স্টেপ বলবে ওই স্টেপে যাবেন দেখবেন কোথায় গিয়ে আটকান আপনারা তারপরে উনি আপু বলেন হ্যাঁ এরপর নিচে মানে গো টু অটোমেটেড রেসপন্স এর ওখান থেকেও সেট করা যায় আবার হচ্ছে ইনবক্সে গিয়েও সেট করা যায় ভাই শুনতে পেয়েছেন আপনারা একটু প্লিজ ওনাকে একটু হেল্প করেন উনি আসলে কোশ্চেন করতে পারেন না আমি জানি না উনি কেন কোশ্চেন করেন না আপনারা যারা আছেন কোশ্চেন করছেন এই যে মিজান ভাই আছেন সমস্যা হচ্ছে আমি মাঝখানে ডুবছি তো আপু আচ্ছা ভাইয়া ওটা সমস্যা না আমি আপনাদেরকে বারবার বলছি ওটা সমস্যা না আমি আপনাদেরকে হচ্ছে কি বলবো যে এটা সমস্যার কিছু না আপনি যদি কালকের ক্লাসটা যেই দিনের ক্লাস আগে কি করাইছি এগুলো সব ভুলে যান যেই দিন যেই টপিকটা দেখাবো ওই দিন ওই টপিকটা মাথায় ঢোকায় ফেলবেন ভাইয়া তাইলে আপনার ইজি হবে হ্যালো বুঝতে পারতেছেন ভাইয়া জি আপু সো এটা হচ্ছে আপনি সেটিংস এ যাবেন সেটিংস এ গিয়ে মেসেজে যাবেন মেসেজে গেলে ওখানে হাতের সরি লেফট সাইডে রাইট সাইডের একটা বাটন থাকে লেখা থাকে গো টু অটোমেটেড সেটিংস নিজান ভাই একটু যান আপনি ওনাকে আমি এটা দেখাই দিই আরেকবার রিপিট মেসেজে মেসেজে মেসেজিং এ মেসেজিং এ যান হ্যাঁ আপু যাচ্ছি যাচ্ছি নিচে গো টু আমার আপু কালকে সেম প্রবলেম হয়েছিল আপনি যে বললেন তারপর আমি একটা
হ্যাঁ বলেন আপু। এই যে এখানে একটা অটোমেটেড রেসপন্স, আপনি এখানে কখন আসলেন ভাই? আমি তো দেখলাম না, আমি পিসিতে দেখতে গিয়ে চলে গেছে। মইন ভাই দেখছেন উনি এখানে কিভাবে আসছে? জি দেখছি। হ্যাঁ আপনি একটু ব্যাকে যান, আপনি একটু ব্যাকে যান, ওই সেটিংস থেকে মেসেজিং এ যান। আরে এখানে না দিয়ে ওই যে উপরের লেফট সাইডের ব্যাকের অ্যারো বাটনটা টিপ টাপ প্রেস করলেই তো হয়ে যায় ভাইয়া। এখানে তো তিনবার প্রেস করতে হয়, এখানে একবার। আপনাদের আসলে শর্টকাট জিনিস প্রেস করবেন না, কোথাও প্রেস করবেন না মিজান ভাই। আপনি জাস্ট আমি স্ক্রল করে নিচের দিকে নেমে যাবেন। এখানে এই যে নিচে নামেন মিজান ভাই, এই যে দেখছেন মঈন ভাই এখানে একটা লেখা আছে অটোমেটেড রেসপন্স। আর একটু নিচে নামেন মঈন ভাই, আর মিজান ভাই একটু নিচে নামেন, আর একটু নিচে নামেন, আরো নিচে 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 একটু উপরে। এই যে দেখেন এখানে আরেকটা লেখা আছে সেটআপ টু অটোমেটেড রেসপন্স, দেখতে পাচ্ছেন? জি ভাই ক্লিক করবেন না, এখানে একটা ওয়ে আছে, এখানে গেল দুইটা, আরেকটা হচ্ছে ডাইরেক্টলি ইনবক্সে ঢুকলে ওইখানে আরেকটা ওয়ে, তিনটা ওয়েতে আপনার করা যায় কাজটা। জি এটা মনে হয় না আর কেউ ভুলবেন আপনারা। আপু ইনশাআল্লাহ একটা প্রশ্ন আমার ছিল। জি ভাইয়া করে ফেলেন। আমি গ্রুপে একটা পিকচার দিয়েছি, একটু কি আমি আপনাকে করব আপু? ভাইয়া না আমি বলছি, আচ্ছা ইয়েটা কি সেটা হচ্ছে যে কল টু অ্যাকশন কি, কে বলতে পারবেন বলেন তো? প্রশ্নটা কাকে করতেছেন আপু? আমি তো বলবো। কে মিজান ভাই? হ্যাঁ না ভাই আপনি বলবেন না, আপু আমার থেকে সহজ প্রশ্ন করবেন। কল টু অ্যাকশন মানে হচ্ছে ওই মেসেঞ্জারে সরাসরি সরাসরি নক করা আর কি, এসএমএস করা। আপু কল টু অ্যাকশন হচ্ছে অ্যাড বাটনে যে কোনো একটা জিনিস আর কি সেট করে দেওয়াটা। কল টু না সেটা না, কল টু অ্যাকশন। আচ্ছা মিজান ভাই আপনি বলেন তো, কল নাও সেটিং করে দাও, কল নাও যদি এখানে সেট করে দি অ্যাড বাটনে গিয়ে তাহলে সেটাকে কল টু অ্যাকশন বাটন বলা হয়। কল টু অ্যাকশন বাটনটা হচ্ছে যে আমরা পেজে যেই বাটনগুলি সেট করি, যেই বাটনের মাধ্যমে আমাদের ভিউয়ার, আমাদের টার্গেটেড অডিয়েন্স অথবা আমাদের বায়ার, যে কোনো একটাই বলি সবগুলো একই জিনিস, তারা আমাদের সাথে ডিরেক্টলি কানেক্টেড হতে পারে, তারা আমাদের সাথে ডিরেক্টলি কমিউনিকেট করতে পারে, এই জিনিসটাই কল টু অ্যাকশন। না এটা সেট করে দেখাইতে হবে না, এটা মোটামুটি সবাই পারে। আরেকটা হচ্ছে আরে ভুলে তো গেলাম, একটা পেজে কয়টা রোল থাকে? পাঁচটা আপু। কি কি থাকে উর্মি আপু বলে? অ্যাডমিন। উর্মি আপু বলবে অ্যাডমিন, এডিটর, অ্যাডভার্টাইজার, অ্যানালিস্ট, আরেকটা হচ্ছে মেনটা বাকি আছে মডারেটর। একটা পেজ অন করার সময় ক্যাটাগরিটা কেন ইম্পর্টেন্ট? বলেন কে বলবেন? আপু বলবো। হ্যাঁ বলেন আপু বলবো বলে উর্মি আপনি ওই যে ট্যাবের ক্ষেত্রে ডিফারেন্স হয়। হ্যাঁ আসি তো। ইম্পর্টেন্ট কেন আমি বলছি যে একটা ক্যাটাগরি সিলেক্ট করা ইম্পর্টেন্ট কেন? একটা ক্যাটাগরি, একটা পেজ যখন আমরা ক্রিয়েট করি ক্যাটাগরি, আমাদের বিজনেস রিলেটেড ক্যাটাগরি কেন ইম্পর্টেন্ট? আমি গুছিয়ে দিব আপনাকে। বলেন আপনি আমাকে বুঝান, কাউকে বুঝানো লাগবে না, আপনি যেভাবে বুঝতেছেন ঠিক আপনি ওইভাবেই আমাকে বলেন, আপনাকে গুছিয়ে বলতে হবে না। ক্যাটাগরির উপর ডিপেন্ড করে আমাদের পেজের ট্যাব এন্ড টেমপ্লেটস গুলো চেঞ্জ হয় আর কি, তো এক একটা ক্যাটাগরির টেমপ্লেট এক এক রকম হয়। এই জন্য শুধু টেমপ্লেটের জন্য শুধু ক্যাটাগরিটা প্রয়োজন? না অবশ্যই না, ক্যাটাগরি ওয়াইজ যদি কোনো প্রোডাক্ট সার্চ করি তাহলে আমরা যদি ক্যাটাগরি সেট করে রাখি তাহলে প্রোডাক্টটা পেতে বা পেজটাকে খুঁজে পেতে সহজ হবে।
ক্যাটাগরিটা এটাও আছে, ক্যাটাগরিটা আসলে সেট করার মেইন রিজন হচ্ছে আমরা যখন একটা বিজনেস স্টার্ট করব, আমরা দেখা যাবে ই কমার্সের কেউ করছে, কেউ হয়তো আপনি যদি এখন ধরেন একটা ফ্যান বেস পেজ করলেন, সেখানে একটা ক্যাটাগরি দিয়ে দিলেন আপনি হচ্ছে বিজনেসের, তাহলে হবে কি ওই পেজের র্যাঙ্কিং আসা, ওই পেজের এসইও ফ্যাক্টর, ওই পেজকে সার্চ ইঞ্জিন, এসইওটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, মানে আমরা সার্চ বারে যেই জিনিসটা খুঁজি সেইখানে কিন্তু ওই ক্যাটাগরিতে ওই পেজটা পড়বে না, ওই ক্যাটাগরিতে ওই পেজটা শো করবে না, ক্যাটাগরিটা বেসিক্যালি এসইওর জন্য দরকার হয়। এবং এটা ছাড়াও আরেকটা হয়, সেটা হচ্ছে একটা পেজের যে ড্যাশবোর্ড থাকে ওই পেজের ড্যাশবোর্ডটা আমাদের, আমরা যে ড্যাশবোর্ডটা পাই সেটা ওই ক্যাটাগরির উপর ডিপেন্ড করে। তো এখন আমি যদি ক্যাটাগরি ধরেন ই কমার্স না দেই তাহলে কিন্তু আমি ই কমার্স সাইজের ড্যাশবোর্ডটা পাবো না, ড্যাশবোর্ডটা না পেলে সেখানে আমি সব ক্রিয়েট করতে পারবো না, সেখানে অনেকগুলি বাটন থাকবে না, যে বাটনগুলি চাইলেও আমি অ্যাড করতে পারবো না, যেটা আজকে সকালে আপনাদেরকে আমি দেখিয়েছি। জি আপু, এখন সবাই ক্লিয়ার যে কেন ক্যাটাগরি ইম্পর্টেন্ট জিনিস? জি আপু, জি আপু। আচ্ছা, একটা পেজের ইউআরএল কাস্টম মেড ইউআরএল কেন করতে হয়, মানে ইউজার নেমটা কেন করতে হয়? চার্জ দিলে সহজ, এটা এসইও এর জন্য অনেক বেশি কাজ দেয়, অর্থাৎ চার্জ করলে ইউজার নেম দিয়ে সেট করলে পেজের র‍্যাঙ্কিং ফ্যাক্টর, এটা হচ্ছে একটা পেজের র‍্যাঙ্কিং ফ্যাক্টর, সহজে পাওয়া যাওয়ার মানেই হচ্ছে আপনার পেজটা র‍্যাঙ্কে আসা, র‍্যাঙ্কে আসার জন্যই আপনাকে হচ্ছে কাস্টম মেড ইউআরএল করতে হয়। ইনসান ভাই মনে হয় এগুলি জানেন না, উনি এখন আর বলেন আপু আমি বলবো, আপু আমি বলবো না আপু। জি জি ভাইয়া বলেন। ও গ্রুপে আমি একটা পিক দিয়েছি। হ্যাঁ ভাইয়া, গ্রুপে একটা যে পেজটা, সেই পেজটার মেসেজে যাওয়ার পর এখানে যে আছে যে আই হ্যাভ এ কোডকে দেখতেছেন, ক্যান ইউ হেল্প? আমরা ওখানে কিছু ফ্রিকোয়েন্টলি কোশ্চেন সেট করি না। জি আপু, ফ্রিকোয়েন্টলি কোশ্চেন গুলি এগুলা। আপু আমি ঠিক ক্লিয়ার হইনি, বললে ভালো। আবার আপনি বলেন কোশ্চেনটা কি করেছেন? বললাম যে যে আমি এই সব প্রশ্ন সেট করব কিভাবে, এগুলি হচ্ছে উনি হয়তো বলে গেছে। আপু আমি বলবো, আপু একটু দেখাই দিবেন ভাইয়া? একটু নিচে নামান, গো টু অটোমেটেড রেসপন্সেস ওখানে ক্লিক করব। এখানে ওই পাশে বাম পাশে ওই যে অপশন গুলো আছে, ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, ওখানে ক্লিক করেন। ওটাতে ক্লিক হচ্ছে না কেন? এডিট করতে হবে ভাই। আচ্ছা সরি, এটা অলরেডি আছে এখানে। আচ্ছা এর জন্য এখানে এডিট করতে হবে। ইনসান ভাই, হ্যাঁ এইখানে কোশ্চেন আমাকে সেট করতে হবে। চিন্ময় ভাই বুঝতে পেরেছেন কোথায় গিয়ে সেট করতে হয় এটা? জি আপু, জি আপু, ক্লিয়ার। এখানে আপনি যে যে কোশ্চেন করবেন একটা কোশ্চেন বলেন কেউ একজন, এবং এই কোশ্চেনের রিপিটে কি অ্যানসার হবে সেটাই এখানে সেট থাকবে। হোয়াটস ইওর প্রাইস রেঞ্জ? না না, এটা তো ভিডিওতে বলছে একবার। আচ্ছা ঠিক আছে, উনি বলুক না, সমস্যা নাই তো ভাইয়া। আচ্ছা আচ্ছা, আপু এটা লিখবো? লিখেন ভাইয়া, কোনো সমস্যা নাই। হোয়াট ইজ দ্য আমার ইংলিশ স্পেলিং খুব ভুল হয়, এটা কি দেখিয়েন না যদি ভুল হয়? আমি ভাইয়া এটা আমারও হয়, এগুলি আপনারাও দেখেন, এগুলি কোনো ব্যাপারই না ভাই। ভুল আমরা যা বলবো তাই ঠিক, ভাই জরিমানা ট্রিট দিতে হবে। আচ্ছা দিচ্ছি আপু, 500 টাকা লিখে দেন।
তারপরে সেভ লাগবে না, সেভ দেবেন তো। আরে দাঁড়ান ভাই, না না এখানে তো আমি কোনো লেখা দিই নাই কাস্টমার কে। ফার্স্ট নেম, ফুল নেম দিতে বলছি। ফুল নেম দিছি আপু, আমার ফুল নেমটা আমি জানি শুধু। না না না, উনি ফার্স্ট নেম বলতেছে এইজন্য বলছে, ফুল নেম দিতে বলছে। ওনাকে বলছে, আপনাকে বলি না, আমি খেয়াল করছি তো। আচ্ছা ভাইয়া, এখানে একদম গুছায় কথা লিখতে হবে, এটা না। এখানে ছোট বাচ্চারা এ বি সি ডি তো গুছায় বলতে পারে না, কিবোর্ডে এলোমেলো আমি যেমন লিখি আপনারাও এলোমেলো লিখে যান, এত সময় নেই এখন। লিখে যান, লিখে যান ভাইয়া। এই যে এই কোশ্চেনটা আস করলে কি হবে, এখন আপনারা কেউ একটা পেজে ঢুকেন। আপনি পেজে ভাইয়া মিজান ভাইয়ের কিন্তু স্ক্রিন স্টাক হয়ে আছে, ওনার মেবি নেট প্রবলেম করছে। মিজান ভাই, মিজান ভাই কি শুনতে পাচ্ছেন? মিজান ভাই শুনতে পাচ্ছেন আপনি? আপু ঠিক আছে, আপু ডিসকানেক্ট হয়ে গেছিলাম মেসেজ। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, মেসেজে রিপ্লাই আসছে, রিপ্লাই আসছে না। হ্যাঁ চিন্ময় দাস, আওয়ার প্রাইস রেঞ্জ ইজ 500 টু 1000, তারপর বিডিডি। বুঝতে পারছেন এখন কেমনে হয় ভাইয়া জিনিসটা? জি আপু, সবার জন্য ক্লিয়ার? আরিফ ভাই আপনার ক্লিয়ার হয়েছে? আরিফ ভাই মইন ভাই, আমি আপনাদের এভাবে যদি লাইভে ডাকি, মানুষ আমারে বলবে এই মেয়েরে ক্লাস করতে কে দিছে। সমস্যা নাই, হেড কোনো স্যার তার নাই এখন। সেটা না, আপনারা হেড স্যারের কথা কেন বলছেন? এই রেকর্ডিং গুলি যাবে কোথায় জানেন? ইউটিউব চ্যানেলে যাবে, এবং নেক্সট উইক থেকে আমার ব্যাচের জন্য, আমি জানি না আপনাদের কি আমার কি, আমাকে অফিস থেকে বলা হয়েছে আমার দুটোটা ব্যাচকে যাতে আমি লাইভে নেই। কথাটা বুঝতে পারছেন? আমার মানে সকালে ক্লাস শুরু হবে, আমি একদিকে ফেসবুক লাইভ করব, একদিকে ইউটিউব লাইভ করব, দুটোটা লাইভে আপনাদের ক্লাস হবে। তখন আপনার ইন্টারনেট স্পিড তো আরো ডিস্টার্ব বেশি করবে। এটা হচ্ছে আপনার আইসিটি মিনিস্ট্রি থেকে পুরো মানে খুব স্ট্রিক্টলি বলা হয়েছে সবাইকে লাইভে যেতে। তো কারণটা হচ্ছে তারা যেই প্রোগ্রামটা মানে এই প্রজেক্টটা তারা যাদেরকে দিচ্ছে, এলইডিপি প্রজেক্টটা দিচ্ছে, তারা কি অ্যাকচুয়ালি ক্লাস নিচ্ছে কিনা, স্টুডেন্ট অ্যাকচুয়ালি আছে কিনা, না ওই কোম্পানিটা শুধু শুধু টাকাটা খেয়ে ফেলছে, সেটা দেখার জন্য এই লাইভটা করতে হবে। এবং এটা মনিটরিং করা হবে, ওই আইসিটি মিনিস্ট্রি থেকে মনিটরিং হবে। দ্যাটস ওয়াই আপনাদের কনভারসেশন, আপনাদের সাথে যা হবে সমস্ত কিছু লাইভ হবে। আপু আমরা ফেসবুকে দেখতে এরকম দেখতেছি কি বরিশালের বা টাঙ্গাইলের দিকে এরকম হচ্ছে? হ্যাঁ, তার মানে বুঝতে পারতেছেন আমি যে আপনাদের সাথে চিৎকার করি, এই যে ভাই আসেন ভাই আসেন, আপনি চিন্তা করেন লাইভ অবস্থাটা কি হবে। আপু জি বলেন। আপু যাদের ডেস্কটপের সাথে ওয়েবক্যাম নাই তারা কিভাবে লাইভে যাবে? কার আমার তো লাইভে যাব আমাদের স্ক্রিন, আমরা তো লাইভে যাব আমাদের স্ক্রিন নিয়ে। আমার তো লাইভে যাওয়ার তো আমার তো ডেস্কটপ দরকার নেই, আমি তো আমার স্ক্রিন শেয়ার করব। ও আচ্ছা বুঝতে পারছি, আমার তো আমার চেহারা শেয়ার করা লাগবে না, আমার স্ক্রিন শেয়ার করা লাগবে। ঠিক আছে, বুঝতে পারছেন? জি আপু। আপু সবাই সবার অ্যাটেনডেন্সটা মেবি দিলে ভালো হয়। আপনি সব ভিডিও শেয়ার করতেছেন ভাই, আপনি আমাদের।